হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাস ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট, ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট অ্যান্ড ইনসার্ট প্যারাগ্রাফ অ্যান্ড টেপ ক্যারেক্টার ইন এ টেবিল। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন আমাদের তো এগুলো ছাড়াও কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে যে আমরা ফ্রিকোয়েন্টলি যে আমাদের যে ইউজ করা যে কিবোর্ডগুলো আছে, মানে যেগুলো আমাদের কাজের মধ্যে দেখা গেছে আমাদের বেশি ব্যবহৃত হয়, তো ওই রকম কিবোর্ড কি শর্টকাট কিগুলো নিয়ে আমাদের এখানে একটা ভিডিও করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এছাড়া আমাদের এমএস ওয়ার্ডের যে রিবন, মানে আমাদের যে এই টেপগুলো আছে, সেই টেপের যে গ্রুপ, তারপরে টেপের যে টুলগুলো আছে, তো সেগুলো এবং পাশাপাশি আমাদের নেভিগেট দ্য ডকুমেন্ট, মানে আমাদের কার্সরটা নেভিগেট করার জন্য যে কীভাবে শর্টকাটের মাধ্যমে করতে পারি, তো এটা সমন্বয় এখানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের যে প্রিন্ট করার জন্য প্রিভিউ এবং প্রিন্ট ডকুমেন্টের যে শর্টকাট কমান্ড, এমন দেখা গেছে আমাদের যে টেক্সট এবং গ্রাফিক্স সিলেক্ট করার এবং আমাদের সিলেকশন এক্সটেন্ড করার যে শর্টকাটগুলো বিষয়গুলোর উপর একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনারা কীভাবে যে টেক্সট এবং গ্রাফিক্স আমরা এডিট করতে পারি, অ্যালাইন এবং ফরম্যাট প্যারাগ্রাফ করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে, তাহলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার এখান থেকে দেখতে পারেন। তো এগুলোর এখানে শর্টকাট কীভাবে ব্যবহার করতে হবে এখানে কিন্তু ভিডিওতে বলা আছে। এছাড়া আমাদের এই যে এমএস এক্সেলের এখানে যে শর্টকাটগুলো দেওয়া আছে আমাদের এখানে, এই সমস্ত শর্টকাটগুলার যে আপনার এই লিঙ্কটা যে এক্সেলের, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর যেখানে এই প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিছি। আপনার সেই লিঙ্কে ক্লিক করলে বাস আপনারা দেখা গেছে গুগল ড্রাইভ থেকে আপনারা গুগল শিটে সরাসরি ওপেন হয়ে যাবে, হইলে সেখান থেকে আপনারা কপি করে বা ডাউনলোড করে আপনার এমএস এক্সেলে নিয়ে এসে আপনারা প্র্যাকটিস করে কাজগুলো ইজিলি করতে পারেন। আচ্ছা তাহলে চলুন, তাহলে এখন আমাদের আজকের যে বিষয়গুলো আমরা শুরু করি। তাহলে আজকে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি, এখানে আমাদের ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট। তাই আমাদের ওয়েব কন্টেন্টের সাথে আমাদের কাজ করার জন্য আমাদের যে শর্টকাট কিগুলো আমরা ব্যবহার করতে পারি, তার মধ্যে প্রথমে দেওয়া আছে ইনসার্ট হাইপার লিঙ্ক। তা আমাদের হাইপার লিঙ্ক করার জন্য আমরা সেটা কিন্তু এই যে এমএস ওয়ার্ডে আমরা আসি, আসার পরে আমরা ইনসার্ট ট্যাবে আসলে এখানে কিন্তু আমাদের হাইপার লিঙ্ক যে অপশনটা দেওয়া আছে, এখানে আমরা এই যে এখানে ক্লিক করে ঢুকতে পারি। কিন্তু ক্লিক না করে ধরুন আমরা মাউস পয়েন্টার কিন্তু কন্ট্রোল কে লেখা আছে, এখন আপনি এখানে কন্ট্রোল কে দিয়ে কিন্তু আমরা হাইপার লিঙ্ক আসতে পারি। তো আমরা এখানে আমাদের কোনো টেক্সটের সাথে আমরা লিঙ্ক করাবো। তো এখানে আমাদের ধরুন যে এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের যে রিলিভেন্ট বা আপনার এই ডকুমেন্টের সাথে আপনি কোন কি আপনি কোন ধরনের ডকুমেন্ট বা কি আপনি লিঙ্ক করাতে চান, তো সেটা আপনি কিন্তু এখান থেকে ডকুমেন্ট থেকে কতটুকু অংশ আপনি সিলেক্ট করে, যেমন এখান থেকে আমি দেখাচ্ছি এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। এই টেক্সটটুকু সিলেক্ট করার পরে এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি, মানে কন্ট্রোল কে প্রেস করলাম, আমার কিন্তু এই যে হাইপার লিঙ্ক করার ডায়লগ বক্স চলে আসছে। আসার পরে এখান থেকে ধরেন আমরা হাইপার লিঙ্ক করি, তখন হাইপার লিঙ্ক করবো এখান থেকে আমি কি হাইপার লিঙ্ক করবো, এর সাথে ধরেন আমি দেখা দিলাম এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, তখন এই ডকুমেন্ট হাইপার লিঙ্ক করবো। তো এখানে আমার এটা আমি সিলেক্ট করে দিই, আমি যে ওকেতে ক্লিক করি, বাস এখন এর সাথে কিন্তু আমার এখানে লিঙ্ক হয়ে গেছে। আমি যে মাউস পয়েন্টার নিয়ে এখানে ধরুন এই যে আমার উপরে কিন্তু লিঙ্ক দেখাচ্ছে, এই যে আমার যে লোকেশনের লিঙ্কটা হচ্ছে সেটা কিন্তু উপরে পাপটা চলে আসছে, নিচে লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক। এখন আমি কন্ট্রোল চাপ দা ধরে রেখা যদি আমি এখানে ক্লিক করি, বাস আমার এই যে এখানে ঢাকা মেডিকেল হসপিটাল আমার কিন্তু এই ফাইলটা এখানে ওপেন হয়ে গেল, মানে এর সাথে লিঙ্ক করে দিচ্ছি, এখানে ওপেন হয়ে গেল। বাস এখন আমরা আবার এখানে আমাদের এক্সেলে চলে আসি, আসার পরে ধরেন এই যে আমরা এখানে লিঙ্কটা ওপেন করলাম, করার পরে ধরুন এখানে কিন্তু আমাদের পরবর্তীতে দুইটা অপশন দেওয়া আছে। এই দুইটা কী কাজ করে আমরা জানি, গো ব্যাক ওয়ান পেজ, আরেকটা আছে গো ফরওয়ার্ড ওয়ান পেজ। তো আমরা যদি এখন অলটা লেফটের দিকে চাপ দিই, তাহলে আমাদের ওয়ান পেজে আমাদের ব্যাক করবে, আর এটা কী করবে আমাদের ওয়ান পেজে ফরওয়ার্ড করবে যদি আমরা অলটা রাইটের দিকে চাপ দিই। তো এই দুইটা বিষয় কী বলছে, এই দুইটা বিষয় হচ্ছে এই যে আমরা এখানে ঢাকা মেডিকেল কলেজ আমরা যে এইটা যে লিঙ্কটা আমরা ওপেন করলাম, লিঙ্কটা ওপেন করার পর এখন আপনি চাচ্ছেন যে কি আপনার যে ব্যাকে যাবেন, মানে ব্যাকে কোনটা আমরা এই যে এর সাথে যে লিঙ্ক করাইছি আমরা এখানে চলে আসবো আমাদের এই ওপেন করা পেজ থেকে, মানে যেটা আমি ওপেন করলাম ক্লিক করে এখান থেকে আমি ব্যাক করব আগের আমার আগের ডকুমেন্টে। তো সেই ক্ষেত্রে আমি যদি অল্টার কি প্রেস করে আমি লেফটের কি চাপ দিই, তাহলে কিন্তু এখন আমার এই ডকুমেন্টটা চলে আসছি। এখন যদি আমি অল্টার কি প্রেস করে মানে অল্টার চাপ ধরে রেখে আমি যদি রাইটেরও চাপ দিই, এখন আমার এই ডকুমেন্টটা চলে আসছি। তাহলে এইটা হলো কোনটা, আমি লিঙ্কে ক্লিক করে যেটা ওপেন করছি এই যে এই ডকুমেন্টটা। তো এটা এখানে থাকাকালীন সময় যদি বলছি কি আমরা অল্টার কি চাপ ধরে রেখে আমরা লেফটেরও চাপ দিই, তাহলে আমাদের এই যে ধরুন যার সাথে লিঙ্ক করেছে সেই ডকুমেন্টটা এখানে চলে আসছে আমরা যেখানে। আবার এখন আবার ওইটা যেতে গেলে কি বলছি অল্টার দিয়ে রাইটেরও চাপ দিলে আবার এখানে চলে আসলাম। তো এই দুইটা বিষয় কিন্তু এখানে বলছে যে আপনি এই যে অল্টার লেফটেরও রাইটেরও চাপ দিয়ে আপনি গো ব্যাক ওয়ান পেজ আর এই যে গো আপনি ফরওয়ার্ড ওয়ান পেজে এই দুইটা আপনার দাম আসতে পারেন, লেফটেরও দিয়ে ব্যাকে আর আপনার অল্টার রাইটেরও দিয়ে আপনি ফরওয়ার্ড আসতে পারেন। আমরা দুটো বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম। আর দেখার পরে এখন আমাদের এখানে আমাদের ওয়েব কন্টেন্টের যে কাজের মধ্যে এখানে কি আছে আমাদের রিফ্রেশ দ্য পেজ। তা আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমাদের পেজকে রিফ্রেশ করার জন্য আমরা কি F9 কি চাপ দিয়ে আমরা রিফ্রেশ করতে পারি। তো বিষয়টা কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি, আমার ডকুমেন্টটা আসি।
বাস আসার পরে ধরুন এটা আমাদের ক্লোজ করে দিলাম। বাস এখন আমরা এই ডকুমেন্টে আসার পরে এই যে আমাদের এখানে ধরুন আমি কি করছি, এখানে টেবিল তৈরি করে এর ভিতরে এখানে আমার কি করা আছে, ধরুন এখানে আমার এই ফর্মুলা ইউজ করা আছে। যেখানে আমরা টেবিলের মধ্যে আমরা এই যে এখানে ধরুন আমরা যখন এখানে লেআউটে আসি, আসার পরে ধরুন ফর্মুলা থেকে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করতে পারি। তো এমএস ওয়ার্ড টেবিলে ফর্মুলা ইউজ করতে তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও চ্যানেল দেওয়া আছে, সেটা দেখলে আপনার ফর্মুলার বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন আমরা এই যে এই বিগুলো দিয়ে এখানে বিভিন্ন প্রোডাক্টের যে প্রাইস অ্যামাউন্ট দিয়ে আমরা এটা কি করছি, সাম করছি। বাস এখন সাম করার পরে এখন যদি চাচ্ছেন কি এখান থেকে আপনার এই যে ইগুলা বিভিন্ন প্রোডাক্টের যে প্রাইসের অ্যামাউন্টগুলো আছে সেগুলো আপনার চেঞ্জ করলে এখানে টোটাল অ্যামাউন্ট কি হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে F9 চার্জ দিয়ে কিন্তু আমরা করতে পারি। যেমন এখানে আমাদের বর্তমানে 10,500, তাহলে এখানে যদি 1,500 জায়গায় যদি আমি কি দিলাম, এখানে ধরুন দিলাম 2,000, তাহলে 2,000 দিলে এখানে কিন্তু আমার 10,500 জায়গায় কত হয়ে যাওয়ার কথা, 11,000 হয়ে যাওয়ার কথা। কারণ 1,500 জায়গায় আমি 2,000 দিছি, তাহলে এখানে কিন্তু 11,000 হইতেছে না। তাহলে এখানে আমার অটোমেটিক্যালি 11,000 হয়ে যাবে কি করলে, যদি আমি F9 কি চাপ দিই। সেই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, এখন এই যে এখানে টোটাল যেটা আছে এটাকে আমার এখানে সিলেক্ট করে, এটাকে আমাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে F9, আমি F9 যে ফাংশনাল কি এর মধ্যে F9 কি আছে এটা আমি চাপ দিলাম। দাস এটা আমি চাপ দেওয়ার সাথে সাথে এটা আমার 11,000 হয়ে গেল। এই কাজটা কিন্তু মূলত এখানে করে যে আমাদের F9 কি যে বলছে এই ফাংশনাল কি এর মাধ্যমে, তো সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তো আপনার এই পেজের মধ্যে রিফ্রেশ বিষয়টা করার জন্য আপনি এই F9 কি পেজ আপনার এটা শর্টকাটটি ইউজ করতে পারেন। বাস আমাদের এখানে এই বিষয়গুলো জানলাম। এখন আমাদের এখানে পরবর্তী আছে ওয়ার্ক উইথ টেবিল। এখন আমাদের টেবিলের মধ্যে আমাদের শর্টকাট কি বিষয়গুলো আমরা কি ইউজ করতে পারি, তাহলে আমাদের এমএস ওয়ার্ড টেবিল কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে টেবিল তৈরি করে আমাদের কাজ করতে হয়। কিন্তু যদি আমাদের এখানে শর্টকাট কিগুলো জানা থাকে টেবিলের, তাহলে আমাদের টেবিলের কাজগুলো আমরা খুব কুইকলি করতে পারবো। তাহলে এখানে দেখে কি কি শর্টকাট কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এখানে টেপ কি। টেপ কির মাধ্যমে কি মুভ টু দ্য নেক্সট সেল ইন দ্য রো অ্যান্ড সিলেক্ট ইটস কন্টেন্ট। তাহলে কি করতে পারে, আপনি যদি টেপ কি প্রেস করেন তাহলে আপনি মুভ করতে পারেন নেক্সট সেলে, নেক্সট সেলে ইন দ্য রো, আপনার রো এর মধ্যে নেক্সট সেলে আপনি মুভ করতে পারেন এবং সিলেক্ট করতে পারেন কন্টেন্ট। মানে নেক্সট সেলে যখন যাবেন সেই সেলের কন্টেন্টটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনি এই টেপ কিয়ের মাধ্যমে। আবার এটা কি করবে, মুভ দ্য প্রিভিয়াস সেল ইন দ্য রো অ্যান্ড সিলেক্টেড কন্টেন্টস কি শিফট টেপ। যদি আবার শিফট টেপ চাপ দেয় তাহলে কি করবে, আমাকে প্রিভিয়াস সেলে আসবে, মানে উল্টা দিয়ে কাজ করবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি, আমার এখানে ডকুমেন্টে চলে আসি। আসার পরে ধরেন এখন যদি আমি এই যে সিরিয়াল নাম্বার এখানে ধরেন আমার কার্সরটা আছে, আর থাকার পরে এখন যদি আমি কিবোর্ড থেকে ধরুন টেপ কি প্রেস করি, টেপ কি প্রেস করলাম তাহলে ধরুন পরবর্তী সেলের মধ্যে আমার কার্সর চলে আসছে, পরবর্তী এখানে যে পিটা এখানে ডাটাটা কিন্তু সিলেক্ট করে নিছে। আবার আমি টেপ কি চাপ দিই, এই ধরুন 5 সিলেক্ট করছে, আবার টেপ কি চাপ দিলাম, এই যে আমার 2,000 যেটা আছে বেরোটা সিলেক্ট হয়ে গেল, মানে এখানে কার্সর চলে আসবে পাশাপাশি সিলেক্ট হয়ে যাবে। এখন আবার যদি পিছনে আসতে গেলে আমার কি বলছে, শিফট দিয়ে টেপ কি, আমি শিফট কি চাপটা ধরে রেখে আমি টেপ কি চাপ দিই, এই ধরুন আবার প্রিভিয়াসে চলে আসছি, আবার শিফট দিয়ে টেপ চাপ দিলাম আবার প্রিভিয়াসে, আবার শিফট দিয়ে টেপ চাপ দিলাম প্রিভিয়াসে চলে আসছি। এই দেশে আমাদের এখানে টেপ আর শিফট টেপের কাজটা, যেটা আমরা নেক্সটে পাশাপাশি প্রিভিয়াসে আসতে পারি। তো দুটো বিষয় দেখলাম। এখন আমাদের এখানে যে পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে অল্টার হোম আর অল্টার ইন্ট, এই দুটো বিষয় কি কাজ করে, মুভ টু দ্য ফার্স্ট সেল ইন দ্য রো, আপনি রোয়ের ভিতরে আপনি ফার্স্ট সেলের মধ্যে মুভ করতে পারেন যদি আপনি অল্টার হোম কি প্রেস করেন, আর আপনি আপনি লাস্ট সেলের মধ্যে আপনি মুভ করতে পারেন আপনার রোয়ের মধ্যে আপনি অল্টার ইন্ট দিলে। তো বিষয়টা আমরা দেখছি, এখানে আমরা দেখার জন্য ধরেন এখানে ধরেন আমার 2 নম্বর, এই যে এখানে ধরেন আমার এই যে রুটা আছে এখানে আমি কার্সর রাখলাম। তাহলে এখন যদি আমি অল্টার কি চাপটা ধরে আমার এখানে কি বলছে এটা দেখে নেব, আবার আমি অল্টার দিয়ে ইন্টার হোম, তাহলে এখন এখানে থাকার সময় যদি আমি অল্টার দিয়ে আমি ইন্ট কি প্রেস করি তাহলে আমার কার্সরটা চলে আসবে কোথায়, আমার এই যে এই রোয়ের মধ্যে এখানে লাস্টের সেলে চলে আসবে। আবার এখানে যদি আমি অল্টার দিয়ে আমি অল্টার কি চাপটা ধরে রেখে আবার এখানে কার্সর থাকার সময় অল্টার দিয়ে আমি হোম কি চাপ দিই, আবার ধরনের প্রথমে চলে আসছে, মানে ফার্স্ট রোয়ের প্রথমে সেলের মধ্যে। আবার তার কাছে বিষয়টা আমি 3 নম্বর, এখানে 3 নম্বর রো আছে, অল্টার দিয়ে ইন দিলাম আমাকে লাস্ট সেলে এখানে কাজ করে, আবার অল্টার দিয়ে হোম দিলাম আমার এখানে কি এই রোয়ের ফার্স্ট সেলে কাজ চলে আসছে। এই বিষয়টা এখানে বলছে আপনি এটা নিয়ে আসতে পারেন এই শর্টকাট কি ধরার মাধ্যমে। বাস তারপর এখানে আছে অল্টার পেজ আপ আর পেজ ডাউন, এই দুটো কি কাজ করে, এখানে মুভ টু দ্য ফার্স্ট সেল ইন দ্য কলাম, আপনার কলামের ফার্স্ট সেলের মধ্যে আপনি আসতে পারেন অল্টার পেজ আপ দিয়ে, আর আপনার কলামে লাস্ট সেলে আসতে পারেন অল্টার পেজ ডাউন দিয়ে। তো এটা কি বলছে, এখানে এখন বর্তমানে আমাদের এই যে এখানে ধরেন যে কলাম, এই যে কলামটা আছে এই কলামের একেবারে লাস্টের এই যে এখানে আমরা এই সেলে আসতে পারি আমরা পেজ ডাউন দিয়ে, আর আপনি যদি লাস্টের সেলে থাকেন আপনি অল্টার পেজ আপ দেন আমাদের কি একেবারে ধরেন যে ফার্স্ট সেলে এসে পড়ছি এই কলামের ফার্স্ট সেলে, আবার অল্টার দিয়ে পেজ ডাউন দেন লাস্ট সেলে। এই বিষয়টা কিন্তু বলছে অল্টার পেজ আপ দিলে আপনার একবারে ফার্স্ট সেলে এই কলামের, অল্টার দিয়ে পেজ ডাউন দিলে এই কলামের লাস্ট সেলে। তো এই যে বিষয়টা এখানে বলে দিচ্ছে আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। এই যে এখানে তারপর এখানে মুভ টু দ্য প্রিভিয়াস রো,
তাহলে এখানে প্রিভিয়াস রোতে আসতে গেলে আপের রোকে আর মুভ টু দা নেক্সট রো। আপনি যদি নেক্সট রোতে মুভ করতে চান তাহলে আপনি ডাউনের রোকে চাপ দিবেন। তো এই বিষয়টা আমরা দেখি একটু। তাহলে প্রিভিয়াস রোতে আসতে গেলে মুভ করতে গেলে আপের রো আর নেক্সট আসতে গেলে ডাউনের রো। তাহলে এখন ধরুন আমাদের কার্সরটা যদি এই যে ধরেন দুই নম্বর রোয়ের মধ্যে কার্সর আছে, এখন আপনি যদি আপের রো চাপ দেয় আমাদের আপের রো চাপ দিলে আমাদের উপরের রোতে, আবার আপের রো চাপ দিলে উপরের রোতে, কার্সরটা আবার এখানে থাকলে আপনি যদি ডাউনের রোকে চাপ দেন এই যে নিচের নিচের রোতে কার্সর আসবে। তো এই যে বিষয়টা বলছে এখানে আপনি আপের রো ডাউনের রোকের মাধ্যমে প্রিভিয়াস রোতে মানে আপনার প্রিভিয়াস রোতে আপের রো আর নেক্সট রোতে আসতে গেলে ডাউনের রোকে চাপ দেবেন। তারপর এখানে বলছে আমাদের কি মুভ ওয়ান আপ, মুভ ওয়ান রো আপ, মুভ ওয়ান রো ডাউন। তো এটা কি কাজ করবে, এখানে আপনার যদি অল্টার শিফট আপের রোকে চাপ দেন তাহলে আপনার কি করবে আপনার ওয়ান রো আপে যাবে, মুভ করবে। আবার এটা চাপ দিলে অল্টার শিফট ডাউন রোকে চাপ দিলে আপনার কি করবে আপনার রোটা কি করবে ওয়ান রো ডাউন, মানে একটা রো নিচে ডাউন করবে যদি অল্টার শিফট ডাউন দিই। বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে ক্লিয়ার হবে। অল্টার শিফট আপ, অল্টার শিফট ডাউন। আচ্ছা আমরা এখানে আসি, আসার সময় পরে এখানে ধরুন আমরা যদি এই যে এখানে কিবোর্ডে এখানে ধরুন কার্সর রাখলাম, আমরা এই রোটাতে কার্সর রাখলাম, রাখার পর আমরা অল্টার শিফট, অল্টার শিফট ধরে আমরা যদি এখন কি আপেরও চাপ দিই তাহলে আমাদের কি এই যে এখানে কার্সর থাকার পরে আমাদের কিন্তু এই যে আপেরও চলে আসছে। এখন আমরা যদি আবার এখানে অল্টার শিফট ডাউনেরও চাপ দিই এই যে এখানে চলে আসছে আমাদের এটা। আবার ধরুন এখানে আমি যদি এই যে এখানে কার্সরটা রাখি, ধরুন এখানে কার্সর রাখলাম, রাখার পর আমাদের এখানে অল্টার শিফট আপেরও, আবার এখানে আমরা অল্টার শিফট আপেরও চাপ দিই এই দিন আমাদের কিন্তু উপরে চলে আসছে। আবার আমরা এখানে অল্টার শিফট ডাউনেরও চাপ দিই, এখানে অল্টার শিফট ডাউনেরও দিই এদিন কিবোর্ড কিন্তু চলে আসছে। অল্টার শিফট আপেরও, অল্টার শিফট এই যে আপেরও, ডাউনেরও, ডাউনেরও। তাহলে কিবোর্ডটা কিন্তু আমার ধরেন যে কি এখানে এইভাবে উপরে নিচে নিয়ে আসতেছে, এই যে পুরো রোটা কিন্তু উপরে নিচে চলে যায়। অল্টার শিফট আপেরও এই যে ধরেন দুই এখানে, এই যে এখানে বাস এই কাজটা করে আপনার মূলত এই শর্টকাটের মাধ্যমে। আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখলাম যে কি বিষয়টা কাজ করে। বাস এখন আপনার এইভাবে আপনার এখানে টেবিলের ভিতরে এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। তারপর কিন্তু এখানে আমাদের নিচে আরও কিছু বিষয় আছে, সিলেক্ট টেবিল কন্টেন্ট, আপনার টেবিলের কন্টেন্টটা আপনি সিলেক্ট করার জন্য এই শর্টকাটগুলো ইউজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে প্রথমে দেওয়া আছে টেপ কি আর শিফট টেপ, যেটা দুইটা বিষয় যেটা কিন্তু আমরা এখানে প্রথমে দেখছি যে শিফট টেপ আর টেপ। এখানে দেওয়া আছে যে সিলেক্ট দ্য কন্টেন্ট ইন দ্য নেক্সট সেল, আমাদের পরবর্তী সিলেক্ট কন্টেন্ট আমরা সিলেক্ট করার জন্য টেপ, আর সিলেক্ট দ্য কন্টেন্ট প্রিভিয়াস সেল, প্রিভিয়াস সেলটা করার জন্য শিফট টেপ, যেটা আমরা অলরেডি দেখছি আরেকবার দেখে নিই আমরা। ধরুন আমাদের এখানে কার্সর, আমরা টেপ চাপ দিলাম পরবর্তী সেলের আমাদের ভ্যালুটা সিলেক্ট, আবার এটা দিলাম এটা সিলেক্ট, আবার যদি শিফট দিয়ে টেপ দিই তাহলে আমাদের প্রিভিয়াস সেটটা সিলেক্ট হলো, আবার শিফট দিয়ে টেপ প্রিভিয়াস সেটটা সিলেক্ট হলো, এই বিষয়টা বলছে। আচ্ছা তারপর এখানে আমাদের কি শিফট অ্যারো কি, এটার মাধ্যমে কি কাজ করে এক্সটেন্ড সিলেকশন টু অ্যাডজাসেন্ট সেল। তাহলে আপনি যদি এক্সটেন্ড করতে চান আপনার সিলেকশনটা, আপনার সিলেকশনটা আপনি এক্সটেন্ড করবেন যা আপনার কি সেলের সাথে অ্যাডজাস্ট করে, সেই ক্ষেত্রে আপনি শিফট অ্যারো কির মাধ্যমে করতে পারেন। কাজটা দেখি, দেখার জন্য আমরা আমাদের ডকুমেন্টে আসি। বাস আসার পরে এখন যদি মনে করেন আমরা কি করি এই যে এখানে কিবোর্ডে কার্সর রাখলাম, রাখার পরে আপনি যদি এখানে আমরা শিফট কি চাপটা ধরে রেখে আমরা যদি আপ অ্যারোকে চাপ দিই তাহলে কিন্তু উপর দিকে সিলেক্ট হইতেছে, আবার আপ অ্যারো দিলে উপর দিকে সিলেক্ট, এখন আবার এখানে কার্সর রেখে যদি আমরা ডাউন অ্যারো দিই নিচ দিকে সিলেক্ট, নিচ দিকে সিলেক্ট, এখন এখানে কার্সর রেখে যদি আমরা রাইট অ্যারোকে চাপ দিই এই ধরুন রাইট অ্যারোকে চাপ দিলে এই যে এইভাবে সিলেক্ট হয়ে, আবার এখানে চাপ দিলে এই যে সিলেক্ট সিলেক্ট হইতেছে, আবার এখানে কার্সর রেখে যদি আমরা লেফট অ্যারো চাপ দিই এই ধরুন বাম দিকে সিলেক্ট। তো এইভাবে আপনি উপরে নিচে বামে ডানে সব দিকে আপনি অ্যারো কি দিয়ে আপনি শিফট অ্যারো কি চাপ দিয়ে আপনি ইচ্ছেগুলো আপনি যেদিকে ইচ্ছে এবার সিলেক্ট করতে পারেন। তো এই যে বিষয়টা কিন্তু এখানে বলছে আপনি শিফট অ্যারো দিয়ে আপনি অ্যাডজাস্ট করে সেলের আপনার সিলেকশনটা আপনি এক্সটেন্ড করতে পারেন, মানে সিলেকশনটা বাড়াইতে পারেন। বাস তারপরে সিলেক্টে কলাম, আমরা কলাম সিলেক্ট করার ক্ষেত্রে সিলেক্ট দ্য টপ অর বটম সেল অফ কলাম অ্যান্ড দেন প্রেস শিফট আপ অর ডাউন অ্যারো কি। তাহলে আপনি কী করতে পারেন এখান থেকে আপনার যে আপনার সেলের আপনার কলামের সেলের আপনি উপরের দিকে বা নিচের দিকে আপনি কী করতে পারেন আপনি সিলেক্ট করতে পারেন কলাম। তো সেই ক্ষেত্রে কী করতে হবে প্রেস করতে হবে শিফট আপ এবং আপনার দেখা যাচ্ছে কি শিফট ডাউন অ্যারো কি দুইটা। আমি বিষয়টা দেখাচ্ছে কী কাজ করে, আমরা ধরুন এখানে কার্সর রাখলাম, রাখার পর এখন আপনি শিফট দিয়ে যদি আমরা আপ অ্যারো দিই এই যে আপ অ্যারো দিলাম তাহলে আমাদের কলামের কিন্তু এই কলামের উপরের দিকে সিলেক্ট হইতেছে, আবার যদি এখানে আমরা কার্সর রেখে আমরা এখানে শিফট চাপ দিই আমরা যদি ডাউন অ্যারোকে চাপ দিই তাহলে আমাদের এই কলামের নিচ দিকে সিলেক্ট হবে, মানে যেখানে কার্সর থাকবে তার নিচ দিকে সিলেক্ট করতে গেলে আপনি শিফট দিয়ে ডাউন অ্যারো দিবেন আর আপনি উপর দিকে করতে গেলে শিফট দিয়ে আপ অ্যারো দিলে আপনার এই কলামের উপরের দিকে সিলেক্ট হবে। তো এই দুটো বিষয় কিন্তু এখানে বলছে আপনি এই যে শিফট চাপ দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো দিলে আপনার কলামের ভিতরে আপনার উপরে নিচে সিলেক্ট করতে পারবেন, তার বিষয়টা আমরা দেখলাম। তারপর এবার আছে সিলেক্টের রো, সিলেক্ট দ্য ফার্স্ট অর লাস্ট সেল ইন দ্য রো অ্যান্ড দেন প্রেস শিফট অল্টার ইন, অথবা আপনার কি বলছে এখানে অল্টার ফাইভ দিলে আমাদের কি এখানে যে ইটা কাজ করবে পুরো টেবিলটা সিলেক্ট হবে। আচ্ছা আমরা এটা দেখে নিই আগে, তাহলে এখন আমরা আমাদের এই যে রোয়ের মধ্যে আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে ফার্স্ট অথবা লাস্ট সেল ইন দ্য রো,
আমাদের রোয়ের যে ফার্স্ট অথবা লাস্ট সেল সিলেক্ট করতে গেলে আমাদের শিফট অল্টার ইন্ট, আমরা বিষয়টা দেখি কি কি বলে, শিফট অল্টার ইন্ট, আমরা এখানে কার্সর রাখলাম, এই যে এখানে ধরুন কার্সর রাখলাম, তাহলে আমাদের শিফট অল্টার ইন্ট কি চাপ দিলাম, তাহলে আমাদের কিন্তু পুরা রোটা সিলেক্ট হয়ে গেল, পুরোটা সিলেক্ট হয়ে গেল আমাদের এখান থেকে এখানে কার্সর রাখার পরে। ধরুন আমার কার্সরটা যদি এখানে রাখি, আমরা যদি শিফট অল্টার ইন্ট চাপ দিই, তাহলে ধরুন এখান থেকে এই দিকে সিলেক্ট হয়েছে। আবার যদি এখানে কার্সর রাখি শিফট অল্টার ইন্ট দিলে শুধু এইটুকু সিলেক্ট হবে, মানে যেখানে কার্সর থাকবে তার আপনি ইন্ট দিলে ডান দিকে সিলেক্ট হবে, আর আপনি যদি এখানে কার্সর রেখে আপনি শিফট আপনি অল্টার আপনি হোম চাপ দেন, তাহলে বাম দিকে হবে। আবার দেখাচ্ছি আমি, ধরেন আপনি যদি এখানে কার্সর থাকে, এখানে কার্সর শিফট অল্টার আপনি যদি হোম দেন তাহলে এদিকে বাম দিকে, আপনি যদি এখানে কার্সর থাকে যে এখানে কার্সর থেকে আপনার শিফট অল্টার ইন দিলে ডান দিকে হবে, তো এই বিষয়টাই বলছে এখানে। আর যদি লাস্টে থাকে কার্সর, তাহলে আপনি এই যে অল্টার শিফট দিয়ে হোম দিবেন তাহলে পুরাটা, সেমভাবে বামে থাকলেও শিফট অল্টার ইন দিবেন, মাস পুরো এটা রোটা সিলেক্ট হয়ে যাবে। তো এই বিষয়টা এখানে বলছে আপনি এবার সিলেক্ট করতে পারেন। বাস এখন এটা আমরা দেখলাম, তারপর এবার এসে আমাদের পুরা টেবিলটা সিলেক্ট করার জন্য, তাহলে পুরা টেবিল সিলেক্ট করার জন্য আপনি অল্টার ফাইভ, এই আপনি অল্টার দিয়ে ফাইভ নিউমারিক কিটা আপনি চাপ দেবেন, আর এটা চাপ দেবেন এখানে কিন্তু বলছে কীভাবে করতে হবে, অন দ্য নিউমারিক কিপ্যাড। তার নিউমারিক কিপ্যাড কোনটা, আমাদের কিবোর্ডের ডান পাশে এই যে নাম লক আছে, যে নাম লকের পাশে যে আমাদের এই যে নাম্বারগুলো আছে এটা হচ্ছে নিউমারিক কিপ্যাড। তো এই কিপ্যাডের মধ্যে আসে আমাদের উইথ নাম লক সুইচ অফ, আমাদের নাম লক যেটা আছে এটা কিন্তু আমাদের লাইটটা অফ অন অন করা থাকে, এই কারণে নাম লক চাপ দিয়ে লাইটটা অফ হয়ে যাবে। তাই নাম লক দিয়ে আমাদের এখানে সুইচটা অফ করে দিয়ে তারপরে বন্ধু আমাদের ফাইভ কিটা চাপ দিতে হবে, তখনই আমাদের এখানে পুরো টেবিলটা সিলেক্ট হবে, আদারস কিন্তু হবে না, এই যে এখানে বলে দিচ্ছে ওরা। তাহলে আমরা এখন ধরুন অল্টার ফাইভ চাপ দিই, আমরা এখানে আমাদের ডকুমেন্টে আসি, আসার পরে ধরুন আমাদের ডকুমেন্টের এখানে এই যে টেবিলের যেখানে কার্সর থাকুক না কেন, থাকার পরে আপনি যদি অল্টার আমি এখন কিন্তু বর্তমানে আমার লাইটটা অন করা আছে এই যে নাম লকের, এখন যদি আমি লাইটটা অন করা অবস্থায় আমি যদি অল্টার দিয়ে ফাইভ চাপ দিই, এখন কিন্তু ধরুন আমার এখানে এই যে এটা এসে পড়ছে, এখানে একটা স্যাম্পল এসে পড়ছে, এখন কিন্তু হচ্ছে না। তাহলে কী করতে হবে, আমাকে নাম লকে চাপ দিয়ে আমার এখানে যে নাম লকের আমার যে লাইটটা অফ অফ করে দিলাম, অফ করার পরে এখন আমি অল্টার ফাইভ চাপ দিই, এখন পুরো টেবিলটা সিলেক্ট হয়েছে, এখন কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হলো। তো এই বিষয়টা বলছে আপনি করতে হবে নাম লকটা আপনি অফ করে দেয়া, সুইচ অফ করে দেয়া। বাস এটা আমরা দেখলাম, বাস তাহলে আমরা এখান থেকে আমাদের টেবিলের কন্টেন্ট সিলেক্ট করার বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম যে কীভাবে শর্টকাট ইউজ করে করতে পারি। বাস এখন আমাদের এখানে লাস্টে যে বিষয়টা দেখবো এটা হচ্ছে কোনটা, আমাদের ইনসার্ট প্যারাগ্রাফ এবং এন্ড টেপ ক্যারেক্টার্স ইন এ টেবিল, একটা টেবিলের মধ্যে যে আমাদের যে প্যারাগ্রাফের বিষয়টা কীভাবে আমরা ইনসার্ট করতে পারি এবং টেপ ক্যারেক্টার কীভাবে করতে পারি সেটা দেখবো। তাহলে এখানে দুইটার জন্য দুইটা শর্টকাট ইউজ করা আছে, প্রথমে তো আছে ইনসার্ট এ নিউ প্যারাগ্রাফ ইন এ সেল, আপনার একটা টেবিলের সেলের মধ্যে আপনি একটা নতুন প্যারাগ্রাফ ইনসার্ট করতে গেলে কি করতে হবে, ইনসার্ট মানে কি করতে হবে, এন্টার চাপ দিতে হবে। তাহলে বিষয়টা দেখাচ্ছে কি, আমরা এখন এখানে আসলাম, আসার পরে ধরেন এখানে আপনি কি করবেন, এই যে এখানে ধরেন আপনি এই একটা প্যারাগ্রাফ বাড়াবেন মানে একটা সেলের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এই যে ধরেন আমি এই যে কিবোর্ড আছে এখানে আমি যদি এখানে এন্টার প্রেস করি, এন্টার চাপ দিলাম, তাহলে কিন্তু আমার একটা প্যারা হলাম এখানে থেকে লিখতে পারতেছি, আবার এন্টার দিলাম এখন লিখতে পারতেছি। তো এই বিষয়টা কিন্তু বলছে যদি আপনি ইনসার্ট করতে চান নতুন একটা প্যারাগ্রাফ একটা সেলের মধ্যে, তাহলে এন্টার আপনি এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করলে কিন্তু হবে, এই যে এন্টার প্রেস করতেছি আমার এই সেলের মধ্যে, সেমভাবে আমরা এটা আসি, আসার পরে আমি এন্টার প্রেস করি, এই যে আবার এন্টার প্রেস করলাম এখানে। তো এই কাজটা ধরুন আমরা করতে পারি আমরা এই শর্টকাট কির মাধ্যমে, এন্টারের মাধ্যমে। বাস তারপর এখন আমাদের পরবর্তী কী আছে, আছে এখন আমাদের ইনসার্টের টেপ ক্যারেক্টার ইন এ সেল, একটা সেলের মধ্যে আমরা টেপ ক্যারেক্টার ইনসার্ট করতে পারি, সেই ক্ষেত্রে কী করতে হবে, কন্ট্রোল টেপ চাপ দিলে আমরা এখানে একটা সেলের ভিতরে আমরা এই টেপ ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো, ইনসার্ট করতে পারবো। তো বিষয়টা কীভাবে কাজ করে আমরা দেখি, যেমন এখন যদি আমি এখানে কার্সর নিয়ে আসলাম, বাস নিয়ে আসার পরে আমি কন্ট্রোল এল প্রেস করে আমি বাম দিয়ে কার্সর নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন ধরুন আমি এখানে যদি কী লিখলাম, এই কিছু লিখলাম, লেখার পর আমি এখান থেকে কন্ট্রোল আমি টেপ কি, আমি কন্ট্রোল টেপ কি চাপ দিলাম, তো এখানে আমার কার্সরটা আসছে, আসার পরে এখানে কিছু লিখলাম, আবার কন্ট্রোল টেপ কি চাপ দিলাম এখানে কার্সর আসছে, কন্ট্রোল টেপ কি চাপ দিলাম এখানে কার্সর আসছে, কন্ট্রোল টেপ কি চাপ দিলাম, টেপ কি চাপ দিলাম তো এখানে কার্সর আসছে। তো এইভাবে কিন্তু আপনার কার্সর নিয়ে এসে লিখতে পারেন, আবার এন্টার প্রেস করলাম বাস এখানে লিখলাম, এখন যদি আমি সরাসরি টেপ চাপ দিই তাহলে কিন্তু আমার এই যে এই পাশে কার্সর আসে পড়ছে, টেপ চাপ দিলে এই পাশে, কিন্তু যখন আমার এখানে কার্সর থাকা অবস্থায় আমি কন্ট্রোল টেপ চাপ দিব তখন এখানে কার্সর, কন্ট্রোল টেপ চাপ দিব এখানে কার্সর, কন্ট্রোল টেপ দিব এখানে কার্সর, আবার এন্টার দিলাম বাস লিখলাম কন্ট্রোল টেপ, এই কন্ট্রোল টেপ এই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা যদি কন্ট্রোল চাপ দেওয়া ছাড়া টেপ দিলে আমাদের পরবর্তী সেলে কার্সর চলে আসে। তো আমরা একটা সেলের ভিতরে আমরা ইচ্ছে করলে এইভাবে টেপ সেট করে কাজ করতে পারি, আর সেইটার জন্য আমাদের এই যে কন্ট্রোল টেপ এই শর্টকাট কিটা ইউজ করার মাধ্যমে আমরা করলে সেলের মধ্যে আমরা টেপ ক্যারেক্টারের মাধ্যমে ইনসার্ট করে আমরা সেগুলো কাজ করতে পারি। এই বিষয়টা কিন্তু বলছে এখানে যে আপনি যে টেপ ক্যারেক্টারের বিষয়টা সেটা কিন্তু আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কীভাবে বিষয়গুলো কাজ করে এখানে।
তাহলে আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কোন কোন বিষয়গুলো দেখলাম, যে কিভাবে আমাদের এমএস ওয়ার্ডের যে কিবোর্ড শর্টকাটের মধ্যে যে আমাদের এখানে যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্টের বিষয়, তারপরে আমাদের টেবিলের মধ্যে কীভাবে কাজ করে, তারপরে আমাদের এই যে টেবিল কন্টেন্ট সিলেক্টের মধ্যে কীভাবে কাজ করে, এমনকি আমাদের যে এখানে প্যারাগ্রাফ ইনসার্ট এবং টেপ ক্যারেক্টার একটা টেবিলের মধ্যে কীভাবে কাজ করে, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এখন আমাদের এই যে এখানে বলছি আমরা যে কি প্রথমে যে বলছিলাম আমাদের এখানে যে এক্সেলের এই যে ফাইলটা আছে তো শর্টকাটের এই ফাইলের যে এটা আছে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, দিয়ে দিলে সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ থেকে সরাসরি গুগল আপনারা গুগল শিটের মধ্যে ওপেন হয়ে গেলে সেখান থেকে আপনারা ডাউনলোড বা কপি করে নিয়ে আপনার ইচ্ছে করলে আপনাদের এটা ব্যবহার করতে পারবেন। মানে নিয়ে আপনারা আমার মতো এমএস এক্সেলে ওপেন হয়ে গেলে ডাউনলোড করার পরে তখন আপনারা দেখে দেখে প্র্যাকটিস করে কাজগুলো ধীরে শিখতে পারবেন। তাহলে এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আমরা কোন বিষয়গুলো আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমাদের থাকবে যে এই যে রিভিউ এক ডকুমেন্ট, তারপর ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং, তো এই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট, ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিলস, সিলেক্ট টেবিল কন্টেন্ট অ্যান্ড ইনসার্ট প্যারাগ্রাফ অ্যান্ড টেবিল ক্যারেক্টার্স ইন এ টেবিল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপ্রি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট, রিভিউ এ ডকুমেন্ট, ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং, এই বিষয়গুলো নিয়ে। তাহলে এখন আমাদের এগুলো ছাড়াও কীভাবে আমাদের এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে যে এখান থেকে আমাদের যে ফ্রিকুয়েন্টলি যে আমাদের কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো আছে, যেগুলো মানে আমাদের কমন যেগুলো আমরা বেশি ব্যবহার করি, তো ওই ধরনের শর্টকাট কীভাবে আমরা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ব্যবহার করতে পারি তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমাদের এমএস ওয়ার্ডের যে আমাদের রিবনের যে টেপটা আছে, বিভিন্ন টেপগুলো পাশাপাশি টেপের গ্রুপ এবং টুলগুলার যে মাধ্যমে কেউ শর্টকাট ইউজ করতে পারি, তাছাড়া এখানে আমাদের ডকুমেন্টের কার্ডসও কীভাবে নেভিগেট করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে দেখা গেছে আপনার যে আমরা প্রিভিউ এবং যে প্রিন্টের যে বিষয়গুলো থাকে, তারপরে আমাদের ডকুমেন্টের টেক্সট এবং আমাদের গ্রাফিক্স সিলেক্ট করা এবং আমাদের সিলেকশন এক্সটেন্ড করার, তো এই বিষয়গুলোর উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনারা কীভাবে যে টেক্সটের বিষয়গুলো এবং গ্রাফিক্সের বিষয়গুলো আমরা এডিট করতে পারি, তারপরে অ্যালাইন ফরম্যাট প্যারাগ্রাফ করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনার এখানে যে কীভাবে আমাদের এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে আমাদের যে ক্যারেক্টার ফরম্যাট করতে পারি, তারপর আমরা টেক্সট ফরম্যাটিং ম্যানেজ করতে পারি, তারপর আমরা কী করতে পারি স্পেশাল ক্যারেক্টার ইনসার্ট করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে আপনারা যদি যে কী করতে চান, আপনাদের কোনো যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, কোনো ওয়েব কন্টেন্টের কাজ শর্টকাটের মাধ্যমে করতে চান, তারপরে টেবিলের কোনো কাজ করতে চান, তারপর টেবিল সিলেক্টের কোনো বিষয় করতে চান, তো এই বিষয়গুলোর উপর একটা ভিডিও দেওয়া আছে। তো এখানে ধরুন আমাদের এই যে এখানে এক্সেলের ভিতরে এখানে যে শর্টকাটের যে ভিডিওগুলো আমাদের করছে, সেই সমস্ত ভিডিওগুলো এখানে কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তো এই ভিডিওগুলো দেখে আপনি সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন। আর এখানে আমাদের এক্সেলের এই যে এখানে যে ফাইলটা আছে, এখানে যতগুলো শর্টকাট কী দেওয়া আছে, প্রায় 400-500 কাছাকাছি শর্টকাট কী দেওয়া আছে, এই সমস্ত এক্সেলের ফাইলটার যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমার এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে। আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে সেটা গুগল ড্রাইভ থেকে গুগল শিটে আপনাদের ওপেন হলে সেখান থেকে আপনারা কপি বা আপনারা ডাউনলোড করে এক্সেলের ফরম্যাটে ডাউনলোড করলে, তো সেক্ষেত্রে আপনাদের এইরকম একটা এক্সেলের আপনারা ফাইল ওপেন হয়ে যাবে। হয়ে গেলে এখান থেকে আপনারা এরকম আসলে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করলে এমএস ওয়ার্ডের কাজগুলো আপনারা খুব দ্রুত করতে পারবেন, তো যদি আপনার শর্টকাটগুলো জানা থাকে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের যে কাজগুলো করার জন্য এখানে আমাদের প্রথমে দেওয়া আছে রিভিউ অ্যা ডকুমেন্ট। তাহলে আমাদের এই যে এমএস ওয়ার্ড আমরা আসি, আসার পরে ধরুন এখানে আমাদের এই যে এখানে যে রিভিউ, আমাদের এই যে রিভিউ টেপটা আছে, তো আমাদের এই রিভিউ টেপটা এখান থেকে যে কী কীভাবে আমরা ইউজ করতে পারি এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে তো রিভিউ টেপের আমরা কিছু কাজ করতে পারি। তো সেগুলো করার জন্য এখান থেকে আমাদের প্রথমেই দেওয়া আছে ধরেন যে কি যে আমরা ইনসার্টে কমেন্ট, তো আমরা ধরুন শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল অল্টার এম চাপ দিয়ে আমরা কী করতে পারি, আমরা এখান থেকে কমেন্ট ইনসার্ট করতে পারি। তো আমরা যদি এখানে ওয়ার্ড আসার পরে এখানে ধরুন আমরা যদি এই যে এখানে রিভিউ টেপ অনুযায়ী নিউ কমেন্ট, এখান থেকে আমরা যেখানে আমাদের কমেন্ট প্রয়োজন, তো আমাদের কোন জায়গায় ধরুন আমরা এই জায়গায় একটা কমেন্ট দেবো, তা নিউ কমেন্টে ক্লিক করলে কিন্তু আমরা কমেন্ট ইনসার্ট করতে পারি। কিন্তু আমরা এইভাবে না করে আমরা কী করবো, কন্ট্রোল অল্টার আমরা চাপ ধরে রেখে আমরা যদি এম চাপ দিই, আমরা যদি কী করি কন্ট্রোল অল্টার চাপ ধরে রেখে আমরা যদি এম প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এই যে এখানে ধরেন যে কমেন্ট লেখার অপশন চলে আসছে। এখন আপনার এখানে কী কমেন্ট লিখবেন সেটা আপনি লিখতে পারেন। ধরুন আমি একটা কমেন্ট লিখলাম, ভেরি গুড, ধরুন আমি এখানে লিখলাম, তা আপনার যেটা লেখা দরকার লিখবেন। তারপরে ধরুন আমরা এখান থেকে এইটা ছাড়া আপনি যদি কতটুকু সিলেক্ট করে দেন, তো আমি এটুকু সিলেক্ট করলাম।
এইটুকুর মধ্যে কমেন্ট দিব, তাহলে আমি অল্টার কন্ট্রোল চাপ দিলে কি বলছি এম, আমি এম চাপ দিলাম এই কমেন্ট লেখার অপশন চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আপনি এখানে কিবোর্ডের মাধ্যমে আপনার যেখানে প্রয়োজন আপনি কমেন্ট আপনি ইনসার্ট করতে পারেন। তো সেটা আমরা দেখলাম। এখন আমরা আবার পরে কেসে পরে দিয়ে যাই। পরে আছে এখানে কি যে আমাদের এখানে যে টার্ন চেঞ্জ ট্র্যাকিং অন অর অফ, তাহলে আমাদের যে ট্র্যাকিং চেঞ্জের যে বিষয়টা আছে মানে ট্র্যাকিং করার যে বিষয় আছে আমাদের এখানে, তো সেইটা আমরা অন অফ করতে পারি আমরা যে কন্ট্রোল শিফট ই এই শর্টকাট কিয়ের মাধ্যমে। তো এটা কোনটা, এই যে আমরা যদি এখানে চলে আসি, আসার পরে ধরেন আমাদের এই যে এখানে ট্র্যাক চেঞ্জের যে বিষয়টা আছে এই বিষয়টা বর্তমানে কিন্তু এখন অফ করা আছে। ধরেন এই যে এখানে ট্র্যাক চেঞ্জ এই যে কন্ট্রোল শিফট ই ধরেন এই শর্টকাটটা কিন্তু এখানে দেওয়া আছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি বা এই শর্টকাটটা দিই তাহলে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে মানে অন হয়ে যাবে। তখন অন হয়ে গেলে এখানে আমরা যে বিষয়গুলো আমরা চেঞ্জ করবো সেগুলো কিন্তু এখানে ট্র্যাকিং করে দেখাবে। এখন আমি যদি কোনো জায়গায় চেঞ্জ করি, ধরুন আমি যদি এখানে চেঞ্জ করলাম কোনো কিন্তু ট্র্যাকিং হইতেছে না কারণ এটা অফ করা আছে। তাহলে এখানে অন করার জন্য এখানে ক্লিক করে যে কাজটা করবো সেটা আমি কন্ট্রোল শিফট চাপতে ধরে রেখে এখন আমি যদি ইনচার দিই তাহলে এই যে অপশনটা ধরুন অন হয়ে গেছে মানে অন হওয়ার সাথে সাথে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেখানে ট্র্যাকিং করি না কেন, ধরুন আমি যেটা ট্র্যাকিং করবো তাহলে এটার মধ্যে আমি কিছু চেঞ্জ করলাম, এই ধরুন সাথে সাথে কিন্তু এই যে এখানে লাল ইট দাগ চলে আসছে। আবার ধরুন আমি এখানে চলে আসি, এখানে কিছু চেঞ্জ করলাম, এই ধরুন লাল দাগ চলে আসছে এখানে। তাহলে আপনি যেখানে এখানে যাই এই যেখানে চলে আসছে মানে আমরা যেখানে যেখানে আমরা মডিফাই করতেছি, যেখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি সেখানে কিন্তু সে ট্র্যাক করে দেখাচ্ছে যে কোন জায়গায় মানে এই কাজটা করতেছি, মানে ট্যাক চেঞ্জের কাজটাই তৈরি। ট্যাক চেঞ্জের উপরে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দুই ভিডিও দেখলে আপনার ট্যাক চেঞ্জের এই সমস্ত বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, এখান থেকে আমরা অন করার পর ট্যাক চেঞ্জের বিষয়টা যে হয় সেটা আমি দেখাই দিলাম। এখন আবার যদি এটা আমরা অফ করতে চাই তাহলে আবার সেমভাবে আমরা এখানে কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আমরা কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আবার যদি আমরা এখানে ই চাপ দিই তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ধরেন যেখানে আমরা কি করি কোনো কিছু চেঞ্জ করি এতে কোনো কাজ করতেছে না, চেঞ্জ করলে কাজ করতেছে না কেন, অফ করে দিছি আবার অন করি কন্ট্রোল শিফট দিয়ে চাপ দেয় এখন আমরা যদি চেঞ্জ করি এই ধরনের এখানে চেঞ্জ দেখাইতেছে কিন্তু হইতেছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা যেটা আমরা ট্যাক চেঞ্জের বিষয়টা অন অফ করতে পারি আমাদের এই শর্টকাট এই কিয়ের মাধ্যমে। আচ্ছা এটা আমরা দেখলাম, এখন আবার আমরা এখানে চলে আসি। আসার পরে তারপরে এখানে কি আছে আমাদের যে ক্লোজ দ্য রিভিউইং পেন, আমাদের যে রিভিউর যে প্যানটা আছে সেটা আমরা ক্লোজ করতে পারি এই অল্টার শিফট সি, অল্টার আর শিফট সি আমরা মাধ্যমে এই শর্টকাটের মাধ্যমে রিভিউ প্যানটা ক্লোজ করতে পারি। তো এটা কোনটা, আমরা ডকুমেন্টে চলে আসি। আর ডকুমেন্টে আসার পরে এই যে আমাদের ট্যাক চেঞ্জের পরে এখানে এই যে ধরুন এই পাশে যে রিভিউ প্যান, এই রিভিউ প্যানটা যদি আমরা এখানে ধরুন ক্লিক করি, করার পর রিভিউ প্যান আপনার ভার্টিক্যাল না হরিজন্টাল কোনটা, ধরুন আমি যা কোনো একটাই করি ভার্টিক্যালি করলাম। বাস করার পরে এই যে আমাদের এখানে যেগুলো ট্র্যাক করলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কোন কোন ওয়ার্ডটা আমরা মানে ই করছে আমরা এখানে চেঞ্জ করছি সেটা কিন্তু এখানে এই রিভিউয়ের মধ্যে এখানে দেখাচ্ছে ভার্টিক্যালি। তো এখন এই যে এটা আসছে এটা আপনাদের ক্লোজ করার জন্য আমরা কিন্তু এখানে এই যে ক্রসে ক্লিক করে ক্লোজ করতে পারি। তো সেটা আমরা এখানে এইভাবে ক্লোজ না করে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে গেলে এই যে যেটা বলছে অল্টার শিফট সি চাপ দিয়ে আমরা এটা ক্লোজ করতে পারি। তো আমরা এটা ক্লোজ করি এখানে অল্টার শিফট দুইটা চাপ ধরে রেখে আমরা যদি সি আমরা সি কি চাপ দিলাম এখন ক্লোজ হয়ে গেল। তো এই বিষয়টাই বলছে এখানে যে রিভিউ প্যানটা ক্লোজ করতে গেলে আমরা এই শর্টকাট কিয়ের মাধ্যমে করতে পারি। তাহলে এখান থেকে আমাদের এই যে রিভিউ ডকুমেন্টের মধ্যে এই শর্টকাট কিগুলো আমরা কি ব্যবহার করতে সেটা কিন্তু দেখা দিলাম। বাস এখন আমাদের পরবর্তীতে আমাদের রেফারেন্স ট্যাবের ভিতরে কিছু শর্টকাট কি বিষয় আছে সেটা হইতে পারে রেফারেন্সের, আমাদের টেবিল অফ কন্টেন্টসের, তারপরে সাইটেশন ইন্ডেক্সিংয়ের, তো এর উপরে ভিত্তি করে কিছু শর্টকাট কি এখানে দেওয়া আছে। তো এই শর্টকাট কিগুলো আমরা আজকে আলোচনা করবো এখানে। তো এখানে ধরুন তো আলোচনা করার আগে আমি এখানে প্রথমে আমি যেটা চলে আসি ধরুন এখানে আমি এই যে রেস্টুরেন্ট অফ বিজনেস প্ল্যান আমার এই ডকুমেন্টটা চলে আসলাম। বাস আসার পরে এখান থেকে ধরুন আমার এই শর্টকাট কিগুলো আমার এখানে দেখার আগে এখানে আমি কি করবো এই যে প্রথমে লেখা আছে এই যে মার্কেট টেবিল অফ কন্টেন্টের দিক, তো এটা করতে গেলে আমার এক ধরনের এখানে যে আমার টেবিল অফ কন্টেন্টস একটা তৈরি করা থাকলে বেটার হয়। তো সেক্ষেত্রে আমি এখানে এই ডকুমেন্ট আসার পরে আমি এই যে আমার এখানে ডকুমেন্টের ফার্স্ট পেজে আমার টেবিল অফ কন্টেন্টটা আমি একটা স্যাম্পল তৈরি করে নিচ্ছি এক মিনিটে। তাহলে এখান থেকে সেক্ষেত্রে রেফারেন্সে আসি। আসার পর এখান থেকে ধরুন আমরা কি করবো এটাকে রাখলাম এখানে আমাদের যে অ্যাড টেক্সট হিসেবে আমরা কি লেভেল ওয়ানে রাখলাম। বাস তারপরে ধরুন আমরা লেভেল টুতে কি রাখবো, ধরুন লেভেল টুতে রাখলাম আমরা এইটা, এটার মানে এটার হিসাবে রাখলাম এটার সাপ হিসাবে, তার সাপ হিসেবে থাকবে সেটা আমার কি লেভেল টু হিসাবে। তাহলে এইটার সাপ হিসেবে থাকবে ধরুন এই যে এইটা আমরা এটা সিলেক্ট করে দিলাম কি লেভেল থ্রি, এটার সাথে এটাও থাকবে ধরুন এটার সাপ হিসাবে, তাহলে আমরা এটা এখানেও লেভেল থ্রি করে দিলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে এই জায়গার মধ্যে আমরা কি করবো টেবিল অফ কন্টেন্টস এটা নিয়ে আসবো আমরা। তো এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এখানে ধরেন দেখি এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, আপনি কোনটা নেবেন, ধরেন প্রথমটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরেন এই যে কোম্পানি মিশন যেটা আমার এখান থেকে এই যেটা নিচ্ছে আমার এখানে মেন লেভেল ওয়ানে, তো লেভেল ওয়ানের অধীনে এই যেটা ছিল আমার লেভেল টু, তো লেভেল টু এর পরে এই যেটা লেভেল থ্রি এটাও লেভেল থ্রি, তো এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। এখন এখানে মাউস পয়েন্টার ধরেন হাতের মতো আসে, হাতের মতো আসলে আপনি কন্ট্রোল চাপ ধরে রেখে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে কোথা থেকে নিচ্ছেন এটা চলে আসছে।
আবার সেম ভাবে আমরা যখন এই যে এটা ক্লিক করে যেটা কন্ট্রোল চারটা আমরা এটা ক্লিক করলাম বাস এখানে চলে আসলো যেখান থেকে আপনারা দেখাচ্ছে সেটা লিংক হয়ে গেছে এখন এখান থেকে আপনি ক্লিক করে সেটা দেখতে পারেন বাস এখন ধর টেবিল অফ কন্টেন্টস আমরা এটা করলাম বাস করার পরে এখন ধরুন আমরা কি করব এখান থেকে করার পরে আমরা এই যে শর্টকাট কিটা আমরা একটু ব্যবহার করি তাহলে এখানে কি মেক এ টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি তাহলে আপনি যদি কি মেক না এটা মার্ক আপনি যদি টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি আপনি মার্ক করতে চান তাহলে এই যে অল্টার শিফট ও এই শর্টকাটের কি এর মাধ্যমে আপনার এই টেবিল অফ কন্টেন্টের এন্ট্রিগুলো আপনি মার্ক করতে পারেন তো বিষয়টা কিরকম আমরা এখানে চলে আসি বাস আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে কি বলছে অল্টার শিফট ও আমরা এখানে ও প্রেস করলাম তাহলে এই ধরুন এখানে মার্ক টেবিল অফ কন্টেন্টের এটা চলে আসছে বাস আসার পরে এখন আপনি এন্ট্রি এখানে কি মার্ক করবেন সেটা আপনি এখানে দেখাই দিবেন যে আপনি কোন এন্ট্রিটা মার্ক করবেন তারপর এখানে টেবিল আইডেন্টিফাইস এগুলো আপনি কোনটা দেখাবেন তারপর লেভেল 1 2 না তো 3 কোনটা দেখাবেন দেখা দেওয়ার পর মার্কে ক্লিক করলে সেটা আপনার এখানে মার্ক করে দেখাবে যে আপনি যে মার্ক দেখালেন এন্ট্রিটা সেটা আপনি যেভাবে দেখাই দিবেন দেখানোর পরে এখান থেকে আপনার এই টেবিল অফ কন্টেন্টস এর ভিতরে যে সেটা থাকে তাহলে আপনাকে সেটা মার্ক করে দেখাবে এই হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু কিভাবে শর্টকাট দিয়ে নিয়ে আসতে পারি সেটা কিন্তু এই যে এখানে যেটা লেখা আছে অল্টার শিফট চাপ দিলে সেই আপনার বক্সটা চলে আসবে তো এই বিষয়টা বলছে এখানে তারপর এখানে ধরুন আমাদের মার্কে টেবিল অফ অথরিটিস এন্ট্রি আমরা যদি এখানে কি করতে চাই টেবিল অফ অথরিটিস এন্ট্রিস আমরা মার্ক করতে চাই আমাদের সাইটেশনের মধ্যে তো সেক্ষেত্রে অল্টার শিফট আই চাপ দিতে হবে তো অল্টার শিফট আই চাপ দিলে এখানে মার্ক অফ টেবিল অথরিটিস আমাদের এই বক্সটা চলে আসবে আমরা দেখি অল্টার শিফট আই আমরা এখানে চলে আসি এবার আমরা অল্টার শিফট আমরা কিবোর্ড থেকে আই প্রেস করলাম তাহলে এই ধরুন চলে আসছে মার্ক সাইটেশনের বক্সটা চলে আসছে আসার পর এখান থেকে ধরুন আপনারা এই যে এখান থেকে ধরুন যে সিলেক্টেড টেক্সট তারপরে যে আপনার ক্যাটাগরি এখন অন্যান্য বিষয়গুলো দিয়ে আপনি যদি এখান থেকে এইটা করেন এখান থেকে নেক্সট সাইটেশন মানে এই বিষয়গুলো আপনি করে সাইটেশনের বিষয়টা আমরা এখানে করে থাকি কাজটা করে থাকি তাহলে কিন্তু সেটা আপনাকে মার্ক করে দেখাবে যদি করা থাকে আপনার ডকুমেন্টে তো সাইটেশন বিবলিওগ্রাফির উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে মানে সবগুলো বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওগুলো দেখলে আপনার সমস্ত কাজগুলো ক্লিয়ার হতে পারবেন এখন জাস্ট শুধু আমি দেখা যাচ্ছে শর্টকাট কিয়ের মাধ্যমে আমরা কিভাবে এখান থেকে বিভিন্ন জায়গায় আসতে পারি সেই বিষয়ে শুধু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তাহলে এখান থেকে আপনারা এখান থেকে সাইটেশনে যা বিষয়ে লেখা দরকার লিখে আপনি নেক্সট সাইটেশনে গিয়ে আপনি দেখাই দেবেন তারপরে বলছে এখানে সাইটেশন যদি আপনার করা থাকে আপনার ডকুমেন্টে তাহলে সেটা সেখানে মার্ক করে দেখাবে এই হচ্ছে মার্ক সাইটেশনের বিষয়টা যেটা আমরা এখান থেকে এই শর্টকাটের কিয়ের মাধ্যমে আসতে পারি জলটা শিপাই দিয়ে বাস তারপর এখানে আমরা দেখবো চোজ সাইটেশন অপশন তাহলে এখানে আমাদের কি যে সাইটেশন অপশন আমরা যদি চোজ করতে চাই তাহলে অল্টার শিফট F12 তারপরে আমাদের কি স্পেস বার এটা এই কিয়ের মাধ্যমে আমরা সাইটেশন অপশন চোজ করতে পারি তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আমাদের এই ডকুমেন্টে যদি যে সাইটেশনের বিষয় যেটা আছে এই সাইটেশন বিবলিওগ্রাফি যদি আমাদের সাইটেশন এখানে করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই শর্টকাট কিয়ের মাধ্যমে আমরা সাইটেশনের বিষয়টা আমরা চুজ করতে পারি তো সেই বিষয়ে বলছে তাহলে অবশ্যই সাইটেশন আমাদের এখন তৈরি করা নাই থাকলে সেই ক্ষেত্রে আমরা কাজটা করতে পারবো তো এখান থেকে ধরুন আমরা এই বিষয়টা জানলাম যে এটা করা যায় তো আপনি সাইটেশন তৈরি করার পরে আপনি সাইটেশন চুজ করে করতে পারবেন এই শর্টকাট কিয়ের মাধ্যমে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস তারপর এখানে আমাদের মার্ক অ্যান্ড ইনডেক্স এন্ট্রি তাহলে আমাদের ইনডেক্স এন্ট্রি আমরা মার্ক করতে গেলে অল্টার শিফট এক্স এই শর্টকাট কিয়ের মাধ্যমে আমরা ইনডেক্স এন্ট্রি মার্ক করতে পারি তো বিষয়টা কি আমাদের এই যেখানে চলে আসি আমরা আসার পরে আমাদের যে ইনডেক্স এন্ট্রি এই যে ইনডেক্স এন্ট্রি আমরা যদি মার্ক করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি অল্টার শিফট এক্স চাপ দিলাম দেওয়ার সাথে আমাদের এই যে মার্ক ইনডেক্স এন্ট্রি আমাদের ইনডেক্স এন্ট্রি মার্ক করার জন্য এই যে মেন এন্ট্রি তারপরে যদি সাব এন্ট্রি থাকে সাব এন্ট্রি তারপরে এখানে কারেন্ট পেজ না কীভাবে কি এগুলো দেখাইতে আপনি যদি মার্কে ক্লিক করেন ইনডেক্স এন্ট্রিটা আপনি এখানে যেভাবে দেখাই দেবেন সেটা আপনার এখানে মার্ক করে দেখাবে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা তাহলে এখানে আমরা ক্যান্সেল করে দিলাম বাস তারপর এখানে আমাদের কি আছে যে এখানে তো আছে ইনসার্ট এ ফুট নোট তাহলে আমরা যদি কোনো ফুট নোট ইনসার্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার এফ দিয়ে করতে পারি আর আমরা যে ইনসার্ট অ্যান্ড ইন নোট আমরা ইনসার্ট করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার ডি দিয়ে করতে পারি তো আমরা বিষয়টা দেখি তাহলে এখান থেকে ধরুন আমরা এমএস ওয়ার্ড চলে আসি আসার পরে ধরেন এখান থেকে আমাদের এই যে এখানে ফুটনোটের মধ্যে ইনসার্ট ফুটনোট তো আমরা কিন্তু এখান থেকে এই যে ইনসার্ট ফুটনোট এখানে ক্লিক করে ফুটনোট ইনসার্ট করতে পারি আর আমাদের ইনসার্ট ইন নোট এন্টার করে দেন এখান থেকে করতে পারি এখান থেকে ক্লিক করে কিন্তু এই ধরনের কিন্তু মাউস মেনার পরে এই যে অল্টার কন্ট্রোল ডি কিন্তু লেখা আছে আবার এখানে আসি এই ধরনের কিন্তু অল্টার কন্ট্রোল এফ লেখা আছে কিন্তু আপনার শর্টকাট কি দিয়ে করতে পারি এখানে ক্লিক করে কিন্তু শর্টকাট কিয়ের মাধ্যমে বিষয়টা দেখব তাহলে এখন ধরেন যে আমরা দেখার জন্য ধরুন আমরা এই যে এখানে ধরেন আমাদের এই যে এখানে ধরুন আমরা একটা ফুটনোট আমরা ইনসার্ট করব তাহলে কিভাবে আমাদের বলছে এখানে অল্টার কন্ট্রোল চাপ ধরে আমরা কি চাপ দেবো এফ তো এফ চাপ দেওয়া তো এই যে এখানে এই পেজের নিচে কিন্তু একটা ফুটনোট আমি যে বিজনেসের এখানে কাজ করে এখানে ওইটার সম্বন্ধে এখানে আপনার কিছু লিখতে হবে যে আপনি নোট কি লিখবেন সেটা তো এটা আমরা করলাম এখন ধরুন এই পেজের পর আমরা পরবর্তী পেজে কিংবা ধরুন আমরা এখানে এই যে এখানে একটা আমরা ফুটনোট দেবো এই যে এখানে এখানে কাজ করে রাখলাম রাখার পর আমরা ইনসার্ট ফুটনোট
তাহলে কিভাবে আমরা অল্টার কন্ট্রোল আবার এফ চাপ দিলাম তাহলে আবার এখানে আমরা এই পেজের নিচে একটা আমরা ফুট নোট ইউজ করলাম তো আমরা দুইটা করলাম এইও আপনি যত ইচ্ছা আপনি ফুট নোট ইউজ করতে পারেন বাস এবার আমাদের আমরা দেখব ইন নোডের বিষয় তো ইন নোডের বিষয়টা আমরা দেখার জন্য এখানে শর্টকাট কি দেওয়া আছে যে এই যে এখানে আমাদের অল্টার কন্ট্রোল ডি তাহলে আমাদের ডকুমেন্টে চলে আসি বাস আসার পরে এখন আমি দিব কোথায় ধরেন আমি এখানে আমি ধরুন এখানে একটা ইন নোট ব্যবহার করব এখানে তাহলে ইন নোট আমি এই যে এখানে ক্লিক করে করতে পারি এখানে যে তত আমি এখানে অল্টার কন্ট্রোল আমি যদি অল্টার কন্ট্রোল চাপ আমি ডি প্রেস করি তাহলে আমার এখানে কিন্তু এই ডকুমেন্টের একবার সবার নিচের পেজের মধ্যে আমাকে ইন নোট মানে একবার ডকুমেন্টের সবার শেষে কিন্তু আমার সবার শেষের পেজের নিচে কিন্তু চলে আসে এটা আমি যে কোনো পেজে ইন নোট ব্যবহার করি না কেন তাহলে এখন আমি এই যে এখানে চালাকা ধরে আপনি লিখে দেবেন আবার যদি মনে করেন আমি এখন ফার্স্ট পেজে চলে আসি ফার্স্ট পেজে আসার পরে ফার্স্ট পেজের আমি ধরুন এই যে এখানে একটা ইন নোট দেব তাহলে সেমভাবে অল্টার কন্ট্রোল চাপ ধরে আমি এখানে আবার ডি প্রেস করলাম তাহলে এই ধরুন আমার এখানে একবারে লাস্টের পেজে চলে আসছে এখানে আবার এখানে আপনি কোনটা লিখবেন বাস লিখে দেবেন আচ্ছা এইভাবে আপনার ইন নোট পাশাপাশি আপনার ফুট নোট ব্যবহার করতে পারেন বাস এর ক্ষেত্রে ইন নোট আমরা ফুট নোট দুইটি আমরা শর্টকাট কি এর মাধ্যমে ব্যবহার করার বিষয়ে দেখলাম বা দেখার পরে এখন যদি আমরা ধরুন আমরা হোম পেজে মানে আমাদের শুরুর পেজে চলে আসি আসার পরে এখন ধরুন আমরা যে এখান থেকে আমাদের যে আমরা ইগুলো করছি যে ফুট নোট ইন নোট করছি সেগুলো আমরা দেখতে গেলে এই যে নেক্সট ফুট নোট আমরা এই যে অপশনটা ক্লিক করলে এই যে নেক্সট ফুট নোটে দিলে আপনার এই যে নেক্সট ফুট নোট তাহলে এখানে কিন্তু চলে আসছে আবার আমরা এখান থেকে যদি নেক্সট ফুট নোটে যাই এই যে নেক্সট ফুট নোট আবার যাই তাহলে পরের ফুট নোটটা কোথায় আছে এটা কিন্তু দেখাচ্ছে যে এটা দুই নম্বর এটা এখন সেমভাবে ইন নোট দেখতে গেলে এই যে নেক্সট ইন নোট তার নেক্সট ইন নোট কোথায় আছে এটা দেখাবে আবার এখান থেকে যে আমরা যদি এই যে আপনার প্রিভিয়াস ইন নোট দেন তাহলে প্রিভিয়াস ইন নোট এই যে এটা এখানে দেখাই যাচ্ছে তো এই যে এখানে যে আমরা ক্লিক করে যে বিষয়গুলো করতে পারি নেক্সট ফুট নোট প্রিভিয়াস ফুট নোট নেক্সট ইন নোট প্রিভিয়াস ইন নোট তো এখান থেকে এই ফুট নোটের বিষয়গুলোই করার জন্য আমার এই যে এখানে শর্টকাট কি দেওয়া আছে গো টু নেক্সট ফুট নোট আপনার নেক্সট ফুট নোটে দেখতে গেলে এই যে অল্টার শিফট রাইট অ্যাঙ্গেল ব্রেকেট মানে যে রাইট অ্যাঙ্গেল ব্রেকেট যেটা দেওয়া আছে ইজ গেটার দেন এটা আর গো টু প্রিভিয়াস ফুট নোটে দেখতে গেলে আপনার অল্টার শিফট আপনি লেফট যে ব্রেকেট আছে এই যেটা মানে লেফট অ্যাঙ্গেল ব্রেকেট যেটা আছে এটা দিয়ে আপনি যাইতে পারেন মানে যেটা আমরা এখান থেকে এই যে ক্লিক করে দেখলাম এই যে এখান থেকে নেক্সটে যে আমরা এই যে এটা নেক্সট ফুট নোট আর এই যে প্রিভিয়াস ফুট নোট এই দুইটা কাজে এখান থেকে আমরা এই শর্টকাট কিগুলো ইউজ করার মাধ্যমে এই বিষয়টা দেখতে পারি এই বিষয়টা এখানে বলছে আপনারা ইউজ করলে দেখতে পারবেন যে এই কাজটা করে বাস এইভাবে তাহলে আমরা এখান থেকে যে আমাদের এই শর্টকাটগুলো ইউজ করতে পারি তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে এখানে আমরা আমাদের রিভিউ টেবের মধ্যে যে রিভিউ আর ডকুমেন্টের মধ্যে শর্টকাট কিগুলো পাশাপাশি আমাদের এই রেফারেন্স টেবের মধ্যে যে আমাদের এখান থেকে যে এই রেফারেন্স টেবিল অফ কন্টেন্টস তারপর সাইটেশন ইন্ডেক্সিং এর মধ্যে আমাদের যে এখানে যে শর্টকাট কিগুলো আছে সেগুলো কি ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে এখানে কি করলাম শেয়ার করলাম এখন তাহলে আমাদের আজকের ভিডিও পর্যন্ত তাহলে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি আলোচনা করব নেক্সট ভিডিওতে আমরা এই যে এখানে দেওয়া আছে ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিল্ডস মানে এটা হচ্ছে আমাদের যে মেল মার্কস অ্যান্ড ফিল্ডের বিষয়টা কি আমাদের মেলিং টেবের মধ্যে যে মেল মার্কস ফিল্ডের বিষয় আছে এটা আমরা দেখব পাশাপাশি ওয়ার্ক উইথ ফিল্ডস মানে আমাদের ফিল্টার যে কাজগুলো করে শর্টকাট কি এর মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো তাহলে এখন আমাদের যে এই যে এখানে বলছি আমরা একটা বিষয় যে আমাদের এক্সেল এর ফাইলের যে এই লিঙ্কটা আছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব দিলে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা গুগল শিট ওপেন হলে সেখান থেকে ডাউনলোড করলে আপনারা এই এমএস এক্সেল এর মতো এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখে দেখে কাজগুলো খুব ইজিলি প্র্যাকটিস করে আপনি শিখতে পারবেন তাতে আপনার শর্টকাট ইউজ করে আপনার কাজগুলো খুব দ্রুত করতে পারেন তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট রিভিউ এ ডকুমেন্ট অ্যান্ড ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কাপড়ি টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এমরি জসীমউদ্দিন খন্দকার জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিল্ডস তো এই বিষয়গুলো নিয়ে তো আমাদের এগুলো ছাড়াও এখান থেকে গেছে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমাদের যে কিবোর্ডের শর্টকাটের উপরে আমাদের এছাড়া কিন্তু আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে যেমন আপনারা এখানে যদি মোস্ট ফ্রিকুয়েন্টলি মানে যেসব শর্টকাটগুলো আমরা বেশি ব্যবহার করি তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে তাছাড়া এখানে আমাদের এমএস ওয়ার্ডের রিবনের উপরে যে বিভিন্ন টেপগুলো আছে এবং ওই টেপের যে গ্রুপগুলো আছে টুলগুলো আছে তাছাড়া আমার এটা ডকুমেন্ট কিভাবে নেভিগেট করতে পারে তার উপর একটা ভিডিও দেওয়া আছে এছাড়া প্রিন্টের যে এবং প্রিন্ট প্রিভিউর উপরে যে শর্টকাট কি তাছাড়া আমাদের যে টেক্সট এবং গ্রাফিক্স সিলেক্ট করা এবং সিলেকশন এক্সটেন্ড করার উপর একটা ভিডিও দেওয়া আছে এবং কি দেখা গেছে এখানে আপনাদের যে টেক্সটগুলো থাকবে গ্রাফিক্সগুলো থাকবে ডকুমেন্টে সেটা কিভাবে এডিট করতে পারি এবং অ্যালাইন এবং ফরম্যাট প্যারাগ্রাফ কিভাবে করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে
তাছাড়া এখানে যে আমরা কিভাবে যে আমাদের ক্যারেক্টারগুলো আমরা ফরম্যাট করতে পারি, তারপর আমরা টেক্সট ফরম্যাটিং ম্যানেজ করতে পারি এবং স্পেশাল কার্ড ইনসার্ট করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও দেবো। তাছাড়া এখানে আরও বেশ দুইটা ভিডিও দেওয়া আছে কিসের উপর, এখানে যে আমাদের ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, মানে ওয়েব কন্টেন্টগুলো কীভাবে আমরা দেখা গেছে এখানে শর্টকাটের মাধ্যমে করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তাছাড়া এখানে ওয়ার্ক উইথ টেবিল, টেবিল সিলেক্টেবিল, সিলেক্টেবিল কন্টেন্ট, তো এই বিষয়গুলোর উপরে একটা ভিডিও দেওয়া আছে। এছাড়া এখানে আমাদের যে রিভিউ এর ডকুমেন্ট, আমাদের এই রিভিউ টেবিল যে ডকুমেন্টের যে রিভিউ করার বিষয়, এমনকি আমাদের ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন ইন্ডেক্সিং, তো আপনারা এই যে বিষয়গুলো বলছি এগুলো না শর্টকাটের বিষয়ের উপর এই ভিডিওটা দেওয়া আছে। চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আপনারা এই সমস্ত শর্টকাটের বিষয়গুলো আপনাদের এমএস ওয়ার্ডের কাজের ক্ষেত্রে আপনারা খুব ইজিলি শিখতে পারেন। এখন তাহলে চলেন, তাহলে আমাদের এখানে আজকের যে কাজটা করার জন্য আমরা এখানে চলে আসি। তো আজকে আমাদের এখানে হচ্ছে যে আমাদের এই যে মেলিং টেপ যেটা থাকে আমাদের এমএস ওয়ার্ডে, আমরা যে এমএস ওয়ার্ডে চলে আসি, আসার পরে আমাদের এই যে মেলিং টেপের মধ্যে এখানে আমাদের যে কিছু শর্টকাটের বিষয় ইউজ করতে পারি সেটা, পাশাপাশি আমাদের ফিল্ডসের যে বিষয় থাকে, তারপরে ইনসাইডে গেলে আমাদের কুইক পার্সের মধ্যে এই যে এখানে ফিল্ডসের বিষয় আছে, তো এই দুইটা বিষয়ের উপরে শর্টকাট কীগুলো আজকে আমরা জানবো। তাহলে এখান থেকে ধর আমাদের এক্সেলে আসি। আসার পরে ধরুন এই যে এই শর্টকাট কীগুলো এখানে যে দেওয়া আছে, তো এই শর্টকাটগুলো আপনারা কীভাবে পাবেন, এই শর্টকাট কীগুলোর যে এমএস এক্সেলের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কিন্তু আমি আমার এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এমএস এক্সেলের এই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিছি, যে লিঙ্কটা দিয়ে দিছি। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখা গেছে কি গুগল ড্রাইভ থেকে গুগল শিটে ওপেন হবে সেই এটা আমার এক্সেলের ফাইলটা, তো সেটা গুগল শিট থেকে আপনারা ডাউনলোড করে বা কপি করে নিয়ে আপনারা ধরুন ডাউনলোড করলে আপনার ধরুন এমএস এক্সেল এরকমভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হলে তখন আপনারা এই শর্টকাটগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে ইজিলি ভাবে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের কাজগুলো আপনারা করতে পারবেন। দেখুন আপনার শর্টকাট ইউজ করলে আমরা খুব দ্রুত কাজ করতে পারি, যেটা আমরা করতে গেলে সময় একটু বেশি লাগে, এই কারণে আমাদের শর্টকাটগুলো জানা থাকলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। দেখুন তাহলে চলুন আমাদের আজকের এই বিষয়গুলো আমরা জানি। তো আজকের এখানে আমাদের যে বলছি যে এখানে যে মেলিং টেপের বিষয়গুলো, তো মেলিং টেপের মধ্যে এখানে আমাদের যে বিষয় দেওয়া আছে কি যেমন মেল মার্কস একটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়, তো আমাদের এই মেলিং টেপের মধ্যে তো তার বিষয়ে এখানে কিছু শর্টকাট কি দেওয়া আছে, যেমন আপনি মেলিং টেপে ঢুকতে গেলে যে রিবন সিলেক্টেড দ্য মেলিং টেপ আপনার প্রেস অল্টার এম, আপনি যখন এখানে আসবেন অল্টার এম, অল্টার এম প্রেস করলেন, এই ধরুন আমরা মেলিং টেপে চলে আসছি, মেলিং টেপে চলে আসলাম, আসার পর আপনার কোথায় ঢুকবেন বা সেখান থেকে এই ধরুন আপনার প্রত্যেকটা মধ্যে শর্টকাট কি দেওয়া আছে, আপনি যদি ইনভেলপার ঢুকতে চান যদি আপনি ই প্রেস করেন দেন এই ইনভেলপার বক্সটা চলে আসবে, চলে আসতে সময় নিচ্ছে, চলে আসতে চলে আসছে, বাস আপনি যেখানে চাপ দেবেন সেখানে ঢুকবে। বাস এখন আমরা এদিকে আসি, আসার পরে পার ফ্রম দ্য মেল মার্কস, মেল মার্কসের মধ্যে কী কী বিষয় কাজ করবে এখানে, তো এখানে ধরুন আমাদের প্রিভিউ দ্য মেল মার্কস, আপনি যদি মেল মার্কস প্রিভিউ করাতে চান তাহলে এই শর্টকাট কী দিয়ে করতে হবে, তো এখন তারপর অন্যান্য বিষয়গুলো আমরা দেখবো। তার আগে এখানে আমাদের এই যে কাজগুলো করার জন্য, শর্টকাট কীগুলো করার জন্য আমাদের কিন্তু এখানে মেল মার্কস করা থাকতে হবে, তো আমাদের এই ডকুমেন্টে যদি আপনার মেল মার্কসের কাজটা করা থাকে তাইলে কিন্তু আপনি এখান থেকে এই শর্টকাট কীগুলো আপনি ইউজ করে আপনি সেই মেল মার্কসের বিষয়গুলো আপনি এখানে করতে পারবেন। তো এখন ধরুন যে কী করার জন্য যে এই যে মেল মার্কসের বিষয়ে বলতে আছে এখানে, তো এই মেল মার্কসের উপরে কিন্তু আলাদা একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে, পাশাপাশি এই যে মেলিংয়ের আরও যে অন্য অন্য ইনভেলপ লেভেল এগুলো সব বিষয়ের উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, কিন্তু যেহেতু আমরা আজকে বলছি এখানে এই শর্টকাট কীগুলো জানবো, তো সেই ক্ষেত্রে এই শর্টকাট কীগুলো ইউজ করার জন্যই মূলত আমাদের এখানে কি যে এখন আমাদের এটা জান হলে এখন আমরা প্রথমে আমরা মেল মার্কসের কাজটা করে নিই। তো করার জন্য এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আপনি মেল মার্কসের কাজটা করার জন্য মেল মার্কসের বিষয়টা কী, যে আপনার কোনো একটা লেটার বা মেসেজ বা কোনো দেখা গেছে আপনার কোনো ডকুমেন্ট, আপনি যদি চান যে কী করার জন্য আপনার এখানে একটা লেটার বা একটা মেসেজ একটাই থাকবে শুধু, কিন্তু এটা আপনি বিভিন্ন জনের কাছে বিভিন্ন ঠিকানায় পাঠাবেন, মানে একই জিনিস আপনি একাধিক ব্যক্তির কাছে একাধিক নামে একাধিক ঠিকানায় পাঠাবেন, সেটা মূলত মেল মার্কসের কাজের মাধ্যমে আমরা করতে পারি। তো এখন বিষয়টা আমি দেখাচ্ছি, দেখেন আমরা এখানে কার্সর রাখলাম, রাখার পরে ধরেন আপনি এই যে এখানে আমরা স্টার্ট মেল মার্কস এখানে ক্লিক করবেন, করার পরে ধরুন আপনার মেল মার্কস এখানে যদি আমি যেগুলো বলছি সব এখানে এই বিষয়গুলোর জন্য করতে পারেন, যেমন লেটারের জন্য করতে পারেন, ইমেল মেসেজের জন্য করতে পারেন, ইনভেলপের জন্য, লেভেলের জন্য, কোনো ডিরেক্টরির জন্য, এমএস ওয়ার্ডের নর্মাল ডকুমেন্টের জন্য করতে পারেন, তো এই বিষয়গুলোর জন্য আপনি মেল মার্কস করতে পারেন। আর মেল মার্কস করার জন্য যে আমাদের এখান থেকে শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ মেল মার্কস উইজার্ড এখান থেকে শুরু করতে হবে, তাহলে প্রথমে আমরা এখান থেকে ধরেন যে আপনার কিসের জন্য করবো সেটা সিলেক্ট করে দিই, যেমন আমি দেখাই দিলাম আমি একটা লেটারের জন্য করবো, তাহলে আমি এই যে লেটার এটা সিলেক্ট করে দিলাম, বাস এখন আমার এখানে লেটারটা ধরেন আমরা এখানে লিখে নিতে পারি, আপনি যদি করা না থাকে আপনি লিখে নিতে পারেন, তো এটা জাস্ট আমি ধরুন এখানে মনে করেন আপনার লেটার লেখা আছে আমার, তো আপনি লেটার যদি লেখা থাকে তাহলে থাকলো আর না থাকলে আপনি লেখা নেবেন, বাস এটা ধরুন এখানে লেটার দেখানোর পরে তারপরে এখানে ধরুন আমি এই যেখানে চলে আসবো, আসার পর স্টেপ বাই স্টেপ মেল মার্কস উইজার্ড আমরা এখানে ক্লিক করলাম, করার পর এখানে মেল মার্কসের জন্য এই যে আমার লেটার সিলেক্ট করে আছে, আপনি সেগুলো সিলেক্ট চেঞ্জও করতে পারেন, যদি আপনি অন্যটা নেন তো আমি লেটারে রাখলাম, রাখার পরে এই যে এখানে স্টেপ ওয়ান অফ সিক্স আপনার ছয়টা স্টেপ আপনাকে পার দিতে হবে, তাহলে নেক্সট এই যে স্টার্টিং ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করলাম, তারপর দ্বিতীয় স্টেপের মধ্যে নেক্সট সিলেক্ট রিসিপিয়েন্ট, তো এখান থেকে আপনার কিন্তু অপশন দেওয়া আছে আপনি কারেন্ট ডকুমেন্ট না আপনার টেমপ্লেট নাকি আপনি দেখাইতে পারেন, কিন্তু
তাহলে আমরা ধরুন প্রথম যেটা আছে এটা রাখলাম, রাখার পরে যে নেক্সট সিলেক্ট রিসিপিয়েন্ট এটা ক্লিক করলাম। তারপর এখানে ধরুন আছে যে আপনার যে সিলেক্ট রিসিপিয়েন্ট সেটাকে আপনার এখান থেকে আপনি নতুন করে লিস্ট টাইপ করবেন, যে আপনি এখানে যে বিষয়গুলো নেবেন তো এখানে সেগুলোকে আপনি টাইপ করে দিবেন, নাকি অলরেডি আপনার এক্সিস্টিং কোনো ফাইল আপনার আছে যে সেটা আপনার এক্সেল দিয়ে করা আছে, আপনি সেখান থেকে শুধু আপনি এখানে নিয়ে আসবেন, আপনি ই করে সেখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন যে আপনার কাছে করা আছে, না আপনি নতুন করে টাইপ করবেন। তাহলে এখানে কি এই যে করা থাকলে নিয়ে আসতে হয়, নতুন করে টাইপ করে নিয়ে আসতে হয়, সেটা কিন্তু আমার মেল মার্সের ভিডিওতে সে বিষয়টা দেখানো আছে। তাহলে এখন যখন আমরা এখান থেকে নতুন করে টাইপ করে বিষয়টা দেখবো, আমরা এক্সিস্টিং থেকে দেখবো না। তো এখান থেকে আপনার করার জন্য এই যে এটা সিলেক্ট করে দিয়ে আমরা ওদের এই যে নেক্সট রাইট ইউর লেটার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে পরবর্তী স্টেপগুলো আমাদের আসবে, আরও তিনটে স্টেপ আসলে তারপর আমরা এখান থেকে আমাদের এই অপশনগুলো ইনেবল হয়ে যাবে, এগুলো যেগুলো ডিজেবল করা আছে। যখন এটা ফাইনালি ছয়টা স্টেপ কমপ্লিট হবে তখন আমাদের এখানে এই বিষয়গুলো ইনেবল হয়ে যাবে। তো এখন এই যে টাইপের নিউ লিস্ট আপনি এখান থেকে এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে কিন্তু আমরা পরবর্তী স্টেপে আসতে পারি, অথবা আপনি যদি মনে করেন যে এইভাবে করবেন না, এইভাবে না করে ইচ্ছা করলে আমরা এটা ক্লোজ করে দিয়ে এই সেম বিষয়টাই আমরা যদি এই যে এখানে আসি সিলেক্ট রিসিপিয়েন্ট আমরা এই অপশনে ক্লিক করি, এখানে কিন্তু সেম বিষয়টা আছে টাইপের নিউ লিস্ট এখান থেকে করতে পারেন, অথবা এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন, তারপর আউটলুক কন্ট্যাক্ট থেকে নিয়ে আসতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। তাই আমরা নিউ লিস্ট এখান থেকে নিতে পারি ইজিলি, আমরা টাইপের নিউ লিস্ট এখানে ক্লিক করলাম। পাস ক্লিক করার পরে এখন আপনার কিন্তু এখন অনেকগুলো বিষয় দেওয়া আছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, অনেক বিষয় দেওয়া আছে। তো এখান থেকে আমি সবগুলো নিব না, তাহলে আমি যে কাস্টমাইজ করলাম এখানে যে আমি এখানে সবগুলো করলাম থেকে আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি নিব। তাহলে এখান থেকে ধর ইমেল অ্যাড্রেস এটা আমি ধর নিব না, আপনার লাগিয়ে দিতে পারেন, ওয়ার্ক ফোন আমি নিব না, বাস এখন ধর আমি জাস্ট কাজটা বোঝানোর জন্য আমি ধর কয়েকটা নিয়ে এখানে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ধর এগুলো আমি রাখতেছি না, জাস্ট আমি কাজটা আপনাদের বোঝানোর জন্য মানে সংক্ষেপে নিতেছি। এখান থেকে ধরুন কোম্পানি নেম আমি রাখলাম, জাস্ট এই করে রাখলাম। এখন এখান থেকে ধরেন আমার অ্যাড্রেস লাইন আছে এটা ধরে নেম করে দিয়ে আমি শুধু এখানে কী রাখবো, অ্যাড্রেসটা রাখলাম, তাইকো ওকে, বাস ধরুন আমি করে রাখলাম। এখন আমি ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পর টাইটেল, এখন টাইটেলের মধ্যে আমি এখানে কী দিলাম ধরুন আমি জাস্ট এখানে এমডি অ্যাড্রেস, ধরুন জাস্ট আমি একটা অ্যাড্রেস এটা দিলাম, ধরুন করেন এমডির পরে মিস্টার আমির খান, তারপরে দিলাম এখানে তারপরে দিলাম এখানে জাস্ট আমি ধরুন যে কয়েকটা নেম দিলাম এখানে কাজটা বোঝানোর জন্য। বাস এইভাবে এখান থেকে আমাদের টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম যে চারটে আমরা নিলাম সে চারটার এখানে আমাদের ডাটাগুলো দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে এখানে নিউ এন্ট্রি নতুন এন্ট্রি করতে পারেন, খুঁজতে পারেন, ডিলিট এন্ট্রি করতে পারেন, এগুলো আপনি একটা পল্লি দিলি করতে পারবেন। বাস তারপর এখান থেকে আপনারা যদি ডিলিট করতে গেলে সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে এই যে ডিলিট এন্ট্রি দিলে ডিলিট হয়ে যাবে, তো আমরা করবো না, আমরা এগুলো করার পরে আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে একটা কি ফাইলের নেম দিয়ে আমাদের এটা সেভ করতে হবে, তো আমি এখানে ফাইলের নাম দিলাম কি জসিম, ওকে জাস্ট একটা নেম দিলাম, দেওয়ার পর এখন আমরা সেভে ক্লিক করি, বাস আমাদের সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ধরেন যে এই যে বিশ অপশনগুলো কিন্তু এখন আমাদের এখানে ইনেবল হয়ে গেল, এই যে এখানে ইনসার্ট মার্স ফিল তো এগুলো কিন্তু ডিজেবল ছিল আগে হয়ে গেল, কিন্তু এগুলো ইনেবল হয়ে গেল। বাস এখন এই যে এইটুকু করার পরে এখন যদি মনে করেন আমরা আমাদের এই যে এখানে এক্সেলে চলে আসি, এখন এই শর্টকাটগুলো আমরা এখানে ইজিলি ব্যবহার করতে হবে, এতে এগুলো ব্যবহার করার আগে কিন্তু আমি যে কাজটুকু দেখালাম এইটুকু করার পরে মানে এই অপশনগুলো ইনেবল হওয়ার পরে কিন্তু শর্টকাটগুলো আপনারা ইউজ করতে পারবেন, আদারস কিন্তু আপনারা এই যে বিষয়গুলো কিন্তু ইউজ করতে পারবেন না। এখন আমি দেখাচ্ছি এখানে কি ইউজ করতে হয়, তাহলে এখানে ধর প্রথমে আমি এই যে লাস্টে যেটা দেওয়া আছে এটা আমি দেখাচ্ছি, কারণ আমরা মার্স ফিলগুলো আমরা ইনসার্ট করবো, তাহলে ইনসার্ট করার জন্য অল্টার শিফট অ্যাপ, তাই ইনসার্টে মার্স ফিল অল্টার শিফট অ্যাপ দিয়ে আমরা মার্স ফিলগুলো ইনসার্ট করবো। তাহলে আমরা এই যে এখানে চলে আসি, আসার পরে এখন তো আমি অল্টার শিফট আমি কি বলছি অল্টার শিফট অ্যাপ, তাহলে আমরা অল্টার শিফট আমরা অ্যাপ প্রেস করলাম, তাহলে এই যে এখানে ধর ইনসার্ট মার্স ফিল চলে আসছে, তো এই যে বিষয়টা চলে আসলো এটা কিন্তু আমরা এখান থেকে ইনসার্ট মার্স ফিল্ড আমরা এখানে গেলে এই যে আমরা এখান থেকে কিন্তু ক্লিক করে নিতে পারি, কিন্তু ক্লিক না করে একটা শর্টকাটের মাধ্যমে আমরা নিতে গেলে অল্টার শিফট আমরা অ্যাপ প্রেস করলে এখন আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন। তাহলে আমি যখন টাইটেল সিলেক্ট করা আছে, টাইটেল সিলেক্ট করা অবস্থায় আমি এখানে এন্টার প্রেস করলাম চলে আসছে, টাইটেলের পরে এখন আপনি এখানে স্পেস দিয়ে আপনি পরে নেবেন আবার অল্টার শিফট অ্যাপ, তারপর আমি কি নিব ফার্স্ট নেম, তো এটা দিয়ে আমি এন্টার প্রেস করলাম, এটা আবার একটা স্পেস দিলাম অল্টার শিফট অ্যাপ, তারপর আমার এখানে লাস্ট নেম, বাস এটা চলে আসলো। তারপর এখন আমি এন্টার প্রেস করে অল্টার শিফট অ্যাপ দিয়ে পরে কিনে আসবো ধরুন অ্যাড্রেস, বাস এতে সব বিষয়গুলো আমি নিয়ে আসলাম, আপনার আরও যদি থাকে সেগুলো আপনি ইনসার্ট মার্স ফিল্ড বিষয়টা আপনি শর্টকাট দিয়ে নিয়ে আসতে পারেন।
তো সেটা কিন্তু আমরা নিয়ে আসলাম। বাস তারপর এখন আমরা আবার এখানে চলে আসি, বাস আমরা এটা দেখলাম। এখন আমরা উপর থেকে চলে আসি যে প্রিভিউ দ্য মেল মার্কস। তো আপনি মেল মার্কস যদি প্রিভিউ করতে চান তাহলে অল্টার শিফট কে, আপনি যদি অল্টার শিফট কে এটা প্রেস করেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি মেল মার্কসটা প্রিভিউ করতে পারবেন। আমরা বিষয়টা দেখাচ্ছি অল্টার শিফট কে দিয়ে। বাস এখন আমরা অল্টার শিফট চাপ দিয়ে আমরা এখানে কে প্রেস করলাম, তাহলে এখন থেকে কিন্তু এই যে চেক অ্যান্ড রিপোর্টিং এরর এরকম চলে আসছে। এখন এরকম আসলে যেটা সিলেক্ট করা আছে আপনি এটা রাখবেন, রাখার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এই ধরুন আমার এখানে কিন্তু কি চলে আসছে, প্রিভিউ চলে আসছে। কোনটা চলে আসছে, এই যেটা বলছে যেখান থেকে কোনটা, এই যে প্রিভিউ মেল মার্কস। আমাদের মেল মার্কসটা প্রিভিউ করার জন্য এই যে আমরা এখান থেকে যে যে বিষয় যেটা চলে আসলো, এই যেটা চলে আসছে কোনটা, এই যে এখানে এটা চলে আসছে, এই যেটা জসীমউদ্দিন গাজীপুর। আমরা তো নিচে আসি, নিচে আসলে যে পরেরটা হামিদ খান এটা চলে আসছে, এই যে আবার এটা চলে আসছে, সবগুলো চলে আসছে। এটা আমরা ক্লোজ করে আবার সেটা দেখাচ্ছি, ডোন্ট সেভ, সেভ করবো না। আমি আবার দেখাচ্ছি, এখন যদি আমরা আবার শর্টকাট কিটা চা দেয় তাহলে অল্টার শিফট কে, আমি আবার দেখাচ্ছি অল্টার শিফট, আমি কে প্রেস করলাম, এই যে অবস্থা আসলে এন্টার প্রেস করবো, এই ধরুন চলে আসছে। তাহলে আমার এখানে যে এটা প্রথম জসীমউদ্দিন, এই যে গাজীপুর, এই যে পরেরটা এই যে হামিদ, তারপরে যে আমি দেখাতাম, সবগুলো কিন্তু চলে আসছে এখানে। তো এটা এটা ক্লোজ করে দিলাম। বাস তারপরে এখানে ধরুন আমরা পরবর্তী শর্টকাট কিটা কী আছে, মার্কসের ডকুমেন্ট। আপনাকে ডকুমেন্ট যদি মার্কস করতে চান তাহলে অল্টার শিফট এন, অল্টার শিফট এন প্রেস করলে আপনি একটা ডকুমেন্ট মার্কস করতে পারবেন। তো বিষয়টাকে আমি দেখাচ্ছি, অল্টার শিফট আমি এন প্রেস করলাম। বাস এখন ধরুন যে এই যে মার্কস টু নিউ ডকুমেন্ট, আপনি নতুন ডকুমেন্টে মার্কস করতে পারেন। তো সেক্ষেত্রে মার্কস করবেন কি, আপনি অল সবগুলো করবেন, না আপনার কারেন্ট ডকুমেন্ট যেটা আছে এটাই করবেন, নাকি আপনার ফর্ম কত থেকে কত করবেন সেটা দেখাতে পারেন। তাহলে আমি অল দেওয়া আছে, অল রেখে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে এই যে দেখুন এখন আমার মার্কস হয়ে কিন্তু এই যে আবার চলে আসছে এখানে এইভাবে, এই যে আগেরটা ছিল পিভিউ হয়েছে, এখন কিন্তু সরাসরি এখানে চলে আসছে, এই যে আবার চলে আসছে এইভাবে। তো এইভাবে আপনার বিষয়গুলো করতে পারেন। এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে কী দেওয়া আছে, প্রিন্ট দ্য মার্কস ডকুমেন্ট। তা আমাদের মার্কস ডকুমেন্ট প্রিন্ট করার জন্য অল্টার শিফট এম প্রেস করতে হবে। তো আমরা এখানে আসি, আমরা অল্টার শিফট আমরা এম চাপ দিলাম, বাস এখানে কিন্তু আমাদের প্রিন্ট করার অপশন চলে আসছে। তো আপনি প্রিন্ট করবেন, আপনি কি সকল রেকর্ডে প্রিন্ট করবেন, নাকি কারেন্ট রেকর্ড, নাকি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবো সেটা দেখা দিতে পারেন। তাহলে আমি সবগুলোই করবো, অল দিয়ে আমি এখন যদি ওকেতে ক্লিক করি বা অল সিলেক্ট করা সেন্টার প্রেস করি, বাস আমার যে প্রিন্টের ওখানে বক্স চলে আসছে। এখন আপনি প্রিন্ট করার জন্য কমান্ড দেবেন, বাস প্রিন্ট হয়ে যাবে। বাস এই বেশ আমাদের এই বিষয়টা। তারপর এখান থেকে আমাদের পরে কী দেওয়া আছে, এডিট এ মেল মার্কস ডাটা ডকুমেন্ট। আমরা যদি মেল মার্কসের ডাটাগুলো আমরা এডিট করতে চাই তা সেক্ষেত্রে অল্টার শিফট ই এটার মাধ্যমে করতে পারি। তো বিষয়টা কী দেখাচ্ছি, তো আমি যদি এখানে অল্টার শিফট আমি কিবোর্ড থেকে ই প্রেস করলাম, তাহলে এরকম আসলে এই যে ব্রেক দ্য লিঙ্ক আসলে আমি এখানে এন্টার প্রেস করবো। বাস প্রেস করার পরে এখন আমাকে এখানে এই যে একটা নাম দেওয়া সেভ করতে হবে। তাহলে এখন ধরে আমি নাম দিলাম, জাস্ট একটা নেম দিয়ে আমি এখানে সেভ করলাম। বাস করার সাথে সাথে আমি যখন নেম দিয়ে সেভ করলাম তখন কিন্তু আমার এখানে এই যে এখানে এই পাশে এই যে ডকুমেন্টের মধ্যে আমরা যদি এখানে আসি, এই ধরুন এখানে কিন্তু আমার এখানে চলে আসছে বিষয়গুলো। তাহলে এখানে কী আসছে, এই ধরুন আমার টাইটেলের মধ্যে টাইটেল, তারপরে এই যে এখানে যে ফার্স্ট নেমের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো চলে আসছে। তো আপনি একটা ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, আপনি যদি এখান থেকে যে একটু ফন্ট চেঞ্জ করে দেন তাহলে জিনিসগুলো ক্লিয়ার দেখতে পারবেন। এই যে এখন ধরুন যে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে আমরা এডিট করি তাহলে আমাদের সেখানে কিন্তু এডিট হবে। তো এখন যদি মনে করেন আমরা জসীম এখানে দিলাম কি, এই ধরুন এখানে জসীমউদ্দিন ধরুন আমি এটা দিলাম, পুরো নামটা দিলাম, সেটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এটা সেভ করি, এ সেভ করলাম বা সেভ করার পরে এটা ধরুন আমাকে ক্লোজ করে দেয়। ক্লোজ করার পরে আমি যদি এই যে এখানে প্রিভিউ রেজাল্টে যাই, প্রিভিউ রেজাল্টে গেলাম, এই দেখেন জসীমউদ্দিন খন্দকার এখানে কিন্তু পুরো নামটা চলে আসছে, নামটা চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়টা আপনি দেখতে পারেন এখানে কীভাবে বিষয়টা কাজ করে। তো এটা কিন্তু আমরা দেখলাম যে এখান থেকে আমাদের এই বিষয়গুলো কী কাজ করে আমাদের মেল মার্কসের ক্ষেত্রে। তো সেটা আমাদের দেখা হলো। এখন আমাদের এখানে পরবর্তীতে আছে কি, আমাদের এখানে যে ফিল্ডের বিষয়গুলো, তো এখন ফিল্ড কীভাবে কাজ করে আমাদের শর্টকাটের ক্ষেত্রে সেটা দেখার জন্য আমরা এই শর্টকাটগুলো ইউজ করতে পারি। তাই প্রথমে দেওয়া আছে ইনসার্ট এ ডেট ফিল্ড। তো আপনি যদি ডেট ফিল্ডের কোনো বিষয় নিয়ে আসতে চান অল্টার শিফট ডি দিলে চলে আসবে। এখন যদি আমরা এখানে অল্টার শিফট ডি প্রেস করি, আমরা এটা ধরুন ক্লোজ করে দেয়া, আমরা ক্লোজ করে দেয়া আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসি। এটা আমরা নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নেই, বাস নিলাম। নেওয়ার পর এখন আমরা যদি অল্টার শিফট কী আছে ডি, আমরা যদি এখানে অল্টার শিফট আমরা ডি প্রেস করি তাহলে আমাদের কী চলে আসছে, ডেটটা চলে আসছে, ডেটটা চলে আসলো। বাস আমরা ফন্টটা একটু ডিফল্ট করে নিই, ফন্টটা বারবার চেঞ্জ হচ্ছে। আমরা ধরুন টাইমস নিউ রোমান নিলাম, নেওয়ার পর এটা আমরা সাইজটা একটু বড় নিয়ে নিই কাজের সুবিধার্থে। তো এটা আমরা সেট এজ ডিফল্ট, আমরা এটাকে এই ডকুমেন্টে ডিফল্ট করে রাখবো যাতে আমাদের লেখাটা স্পষ্ট দেখা যায়। তাহলে আমরা এখান থেকে অল্টার শিফট ডি প্রেস করে আমরা কী করলাম, আমরা ডেট ফিল্ডে নিয়ে আসলাম, মানে আমাদের আজকের যে ডেটটা আছে এই যে এটা চলে আসছে। তারপর এখানে আমাদের পরবর্তী কী আছে, ইনসার্টে লিস্ট নাম ফিল্ড। আপনারা যদি লিস্ট নামের ফিল্ড নিয়ে আসতে চান তাহলে অল্টার কন্ট্রোল অল্টার এল চাপ দেবেন। তাহলে আমরা কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমরা যদি এল প্রেস করি
তাহলে যে লিস্ট নাম্বার নাম্বার লিস্ট চলে আসছে আবার কন্ট্রোল অল্টার এল প্রেস করে যে এই ধরুন আমাদের এখানে যে বিভিন্ন নাম্বারের লিস্ট এই যে এরকম ও আপনার ওয়ান তারপরে ওয়ানের সিরিয়ালে এ তারপরে যে রোমান সংখ্যায় মানে এটা হচ্ছে আপনার নাম্বারের যে বিভিন্ন লিস্টের বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। বাস তারপর এখন আমরা পরে কি দেওয়া আছে তারপর ইনসার্ট এ পেজ ফিল, তাহলে আপনি যদি পেজ ফিল আপনি নিয়ে আসতে চান তাহলে অল্টার শিফট পি, আমরা যদি অল্টার শিফট দিয়ে আমরা পি প্রেস করি তাহলে আমাদের এটা পেজ নাম্বার কত বর্তমানে কোন পেজে আছে আমরা পেজ নাম্বার ওয়ান। যদি আপনার পাঁচ নম্বর পেজে পেজে থাকেন তাহলে আপনি যদি ওই অল্টার শিফট পি চাপ দেন তাহলে আপনার পাঁচ নম্বর পেজে থাকলে পাঁচ লেখা আসবে, যদি এক নম্বর পেজে আছে এখানে ওয়ান লেখা আসছে। বাস তারপর এখানে তারপরে কিছু ইনসাইডের টাইম ফিল্ড, আপনি যদি টাইম ফিল্ড নিয়ে আসতে চান তাহলে অল্টার শিফট টি আমরা নিচে আসি, অল্টার শিফট আপনি যদি টি চাপ দেন তাহলে ধরুন আমাদের এখন টাইম কোনটা 10:47 এই চলে আসছে, কিন্তু মানে টাইমটা আপনার উপরে আসছে কারেন্ট ডেটটা নিয়ে আসবেন আর এটা হচ্ছে আপনার টাইম আনার জন্য মানে যে টাইমটা আছে এটা আনার জন্য এই যে আপনি এই শর্টকাটটা দিলে অল্টার শিফটটি দিলে আপনার রানিং টাইমটা চলে আসবে ইনসার্ট টাইম ফিল্ড হিসাবে। তারপর ইনসার্ট অ্যান এমটি ফিল্ড, আপনি একটা এমটি ফিল্ড ইনসার্ট করতে গেলে আপনি কী দেবেন কন্ট্রোল এফ নাইন, আমি যদি এখানে কন্ট্রোল এফ নাইন চাপ দিই কন্ট্রোল চাপ দিয়ে আমি এফ নাইন একই চাপ দিলাম তাহলে এখানে আমার একটা এমটি ফিল্ড চলে আসছে, তো এখানে ধর আপনি যদি প্রয়োজন পড়ে আপনি কিছু লিখতে পারেন এরকম এমটি ফিল্ড নিয়ে। বা তারপর এখন কী আছে আমাদের যে আপডেট দ্য লিঙ্ক ইনফরমেশন ইন এ ওয়ার্ড সোর্স ডকুমেন্ট, তাহলে আপনার ওয়ার্ড সোর্সের একটা ডকুমেন্টে আপনি যদি চান যে লিঙ্কের ইনফরমেশন আপনি আপডেট করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার এই যে শর্টকাট কিয়ের মাধ্যমে করতে পারেন, তো এটা যদি আপনার এই থাকে এরকম আপনার ওয়ার্ড সোর্সের কোনো ডকুমেন্টের আপনি ইনফরমেশন তাহলে বলছে এটা আপডেট করবেন এই শর্টকাট দিলে আপনার সেই ওয়ার্ড ডকুমেন্ট ইনফরমেশনটা আপনার লিঙ্কটা আপডেট হয়ে যাবে, তো এটা আপনি এটা দেখে নেবেন। বাস এখন তাহলে আমরা পরবর্তীতে এটা আসি, এটা কি বলছে আপডেট দ্য সিলেক্টেড ফিল্ড, তো আপনার কোনো সিলেক্টেড ফিল্ড যদি আপনি আপডেট করতে চান তাহলে এফ নাইন দিয়ে করতে পারেন, তো বিষয়টাকে আমি দেখাচ্ছি ধরুন আমি এখানে এগুলো আমি ডিলিট করে দিলাম, এটা দেখার জন্য ধরুন আমরা এখানে একটা টেবিল তৈরি করে কাজটা দেখাই তাহলে আপনার কাজটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে ধরেন আমি কয়েকটা বেরো লিখি, ধরুন আমি লিখলাম কত 20 30 আর ধরুন কত লিখলাম 50, তাহলে 20 আর 30 50 আর 50 আমার কত এখানে যোগ করলে কত আসবে 100 আসবে 100 আসবে, তাহলে এখানে আমরা আনার জন্য আমরা এই যে লেআউটে চলে আসবো, আসার পরে যে ফর্মুলা আমরা ফর্মুলাতে যাবো, যার পরে যে এখানে ইকুয়াল সাম এবং লেখা আছে এটা লেখা থাকে, এখন আমরা যদি ওকেতে ক্লিক করে বাস আমরা রেজাল্ট নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসার পরে এখন আপনারা যদি কোনো কিছু এখান থেকে এডিট করেন সেটা কিন্তু এখন আমার মানে আমি কী করবো আমি এফ নাইন চাপ দিয়ে সেটা এখানে রেজাল্টটা নিয়ে আসবো, যেমন দেখাচ্ছি 20 জায়গায় এখানে আমি কত লিখলাম ধরুন আমি এখানে লিখলাম 50 লিখলাম, তাহলে 50 দিলাম মানে এখানে 20 আর 30 বাড়াই দিলাম তাহলে 130 হওয়ার কথা, তা 130 হতে গেলে আমার কী করতে হবে এই যে এখানে যেটা আছে এই 100 এটাকে সিলেক্ট করে আমি যদি এখন এফ নাইন আমি এফ নাইন যে ফাংশনাল কি এর মধ্যে এফ নাইন এটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু 130 হয়ে গেল এটা, কিন্তু এখন যেটা হয়ে গেল এখন কিন্তু আমি কী দিয়ে করলাম এফ নাইন দিয়ে এটা আপডেট করলাম এই ফিল্ডে আপডেট করলাম, তাহলে এখন ধরুন আবার যদি আপনি চান যে কি আনলিঙ্ক এ ফিল্ড, আপনি এখানে যদি এই যে এটা আপনি যদি আনলিঙ্ক করে দেন আনলিঙ্ক করে দিলে কিন্তু এর সাথে কিন্তু প্রত্যেকের সাথে এটা লিঙ্ক করা আছে, এখন এর সাথে এর লিঙ্ক করা আছে এর সাথে এর লিঙ্ক করা আছে এর সাথে এর লিঙ্ক করা আছে মানে তিনটার সাথে কিন্তু লিঙ্ক করা আছে বলে কিন্তু আপনি আপডেট দিলে মানে এফ নাইন চাপ দিলে কিন্তু অটোমেটিক হয়ে যায়, কিন্তু যদি মনে করেন আমরা এই যে আনলিঙ্ক এ ফিল্ড যদি আমরা কন্ট্রোল শিফট এফ নাইন চাপ দিয়ে যদি আমরা এই লিঙ্কটা আনলিঙ্ক করে দিই তখন কিন্তু এফ নাইন চাপ দিলে আর কাজ করবে না, আমি বিষয়টা দেখাচ্ছি এখন এটা সিলেক্ট করা অবস্থায় এখন একটা শর্টকাটটা কি যে কন্ট্রোল শিফট এফ নাইন সিলেক্ট করা অবস্থায় যদি আমরা কন্ট্রোল শিফট আমরা এফ নাইন প্রেস করি এখন কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে, এখন আপনি যদি আবার চেঞ্জ করেন আমি 50 জায়গায় কত দিলাম ধরেন আমি দিলাম কত আমি দিলাম এখানে ধরেন যে 90 দিলাম তো আরও বাড়াই দিলাম এখন কিন্তু 130 জায়গায় আরও বেশি হওয়ার কথা, এখন এটা সিলেক্ট করে আমি যদি এখানে এফ নাইন প্রেস করি এই যে এফ নাইন প্রেস করলে কিন্তু কোনো কাজ করতেছে না, কেন কাজ করতেছে না যেহেতু এটা আমি আনলিঙ্ক করে দিছি যে এগুলোর থেকে এটা আনলিঙ্ক আনলিঙ্কে ক্লিক করাতে এর সাথে আর কোনো লিঙ্ক নাই, যেহেতু লিঙ্ক নাই এই কারণে কিন্তু এফ নাইন প্রেস করাতে কাজ করতেছে না, আপনি আনলিঙ্ক করতে গেলে আপনি এই যে শর্টকাট কিটা ব্যবহার করবেন এই যেটা বলছে আনলিঙ্ক এফ ফিল্ড, তো এটাতে আপনি আনলিঙ্ক করতে পারেন আপনি যদি করতে চান, তবে সেটা কিন্তু কীভাবে কাজ করে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট সেটা কিন্তু আমি দেখাই দিলাম, তো এখন আমাদের পরবর্তীতে কী আছে পরে আছে সুইচ বিটুইন সিলেক্টেড ফিল্ড কোড অ্যান্ড ইটস রেজাল্ট, তো আপনি যদি চান কী করার জন্য আপনার সুইচ বিটুইন একটা সিলেক্টেড ফিল্ডের কোড এবং এর রেজাল্ট আপনি ই করার জন্য সুইচ করার জন্য সেই ক্ষেত্রে আপনি শিফট এফ নাইন দিয়ে করতে পারেন, আর পরটা হচ্ছে সুইচ বিটুইন অল ফিল্ড কোড অ্যান্ড দ্যার রেজাল্ট, আপনার যে সমস্ত ফিল্ডের কোড এবং তাদের রেজাল্ট আপনি মানে ই করতে চান শো করাতে চান সেই ক্ষেত্রে আপনি অল্টার এফ নাইন দিয়ে করতে পারেন, এইটা হচ্ছে শুধু আপনার যে একটা সিলেক্টেড ফিল্ড শিফট এফ নাইন আর এটা হচ্ছে আপনার সবগুলো অল্টার এফ নাইন দিয়ে, তো বিষয়টা কী কাজ করে আমি দেখাচ্ছি, এখানে কাজ করে কি এটা দেখার জন্য টেবিলে ডিলিট করে দিয়ে এখন আমি ইনসার্ট এসে আমি এই যে কুইক পার্টসের মধ্যে এখানে আমি ক্লিক করার পরে এই যে ফিল্টার্স অপশন আছে এখানে ক্লিক করলাম,
করার পরে এখানে কিন্তু অনেক বিষয় দেওয়া আছে ক্যাটাগরি। আমি এখান থেকে ধরেন আমি পি তে চাপ দিয়ে ধরেন পেজ, এখান থেকে ধরেন পেজ নাম্বার আমি এখান থেকে ধরেন এটা নিলাম, এটা নিলাম। তারপর এখন আমরা নিচে আসি, আবার আসার পরে ধরেন এখান থেকে আবার যাই, আবার আমি এখানে পেজে গেলাম, তারপরে ধরেন এখান থেকে আমি এটা নিলাম, আবার নিচে আসি, তারপর আবার এখানে আমরা যাই বা যাওয়ার পর এখান থেকে ধরেন আমি এখন অনার একটা নিই, যেমন এখান থেকে আমি কী নিবো ধরুন আমি ধরি এখানে আমি স্যাম্পল নেব, তাহলে আমার স্যাম্পলের বিষয় কী হচ্ছে স্যাম্পল। বাস এখন স্যাম্পল আপনি কোনটা নেবেন, ক্যারেক্টার নাম্বার কত আমি দিলাম 126 দিলাম, দিয়ে ওকে দিলাম, বাস এটা চলে আসছে। এইভাবে আপনি আরও এখান থেকে আপনি ফিল্ড ইনসার্ট করতে পারেন। বাস আমি ধরুন তিনটাই করলাম, তিনটাই ধরুন আমি করলাম, এখন আমি একটু এগুলো একটা নিচে নামাই দিচ্ছি এইভাবে, মানে কাজটা করার সুবিধার্থে বাস একটু গ্যাপ দিলাম। এখন তিনটা নেওয়ার পরে এখন যদি আমরা এই যে এখান থেকে যে শর্টকাট কীগুলো বলছে সেগুলো করতে গেলে আপনি যদি শিফট F9 চাপ দেন, তাহলে একটা ফিল্ডের সে কী করবে, একটা ফিল্ড সে এখানে কী করবে, সে এটা কোডটা দেখাবে একটা। যদি আমি এখানে ধরুন দেখাচ্ছি, ধরুন আমি কোনটা দেখবো, এটা দেখবো, তাহলে এটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে কী দিলাম শিফট F9 চাপ দিলাম, তাহলে শুধু এই একটার দেখাচ্ছে, একটার কিন্তু আমাকে ফিল্ড কোডটা দেখাচ্ছে যে এইটা হচ্ছে ফিল্ড কোডটা, এই যে বিষয়টা বলছে এটা, এই যে এখানে সুইচ বিটুইন সিলেক্টেড ফিল্ড কোড, ফিল্ড কোড এবং রেজাল্ট, তো এই যে ফিল্ড কোড রেজাল্ট কিন্তু এটা দেখাচ্ছে একটার। এখন যদি আপনি সবগুলো দেখতে চান, মানে এইটার এইটার সবগুলো দেখবেন, তাহলে কি দিতে হবে, অলটার আমি যদি F9 চাপ দেই সবগুলো দেখাচ্ছে, অলটার F9 দিলে সবগুলো দেখাচ্ছে, আবার যদি আমি অলটার এখানে কি দেই, অলটার দিয়ে আবার F9 দেই, অলটার F9 দিলাম, মানে এখানে আবার এখানে এসে নিই আমরা, আবার অলটার F9 দিলাম, সবগুলো কিন্তু আগের মতো হয়ে গেল, সবগুলো আগের মতো হয়ে গেলো। বাস এখন যদি আবার দেখাচ্ছে বিষয়টা, আমি ধরুন আমি এখানে এই যে ওয়ান যেটা আছে এটার করবো শুধু একটা, তাহলে শিফট দিয়ে আমি F9 দিব, শুধু উপরেরটা হলো। এখন সবগুলোর করার ক্ষেত্রে কী বলছি আমরা, অলটার F9 দিলে সবগুলো হয়ে যাবে, সবগুলোর কী দেখাবে, এই যে বিষয়টা যেটা বলছে যে ফিল কোড অ্যান্ড দেয়ার রেজাল্ট, তাহলে আমাদের যে ফিল কোড এবং যে রেজাল্টটা দেখাবে এই বিষয়টা কিন্তু বলছে যে এই কাজটাই করে আপনার এই যে শিফট F9 আর অল্টার F9 দিয়ে বিষয়টা, তার শিফট F9 দিলে আমাদের যে কোনো একটা আমরা যেটা সিলেক্ট করবো, আর অল্টার F9 দিলে আমাদের যতগুলো থাকবে ডকুমেন্টের সবগুলো, এই বিষয়টা কিন্তু কাজ করে এটা বলছে, এটা আমি দেখাই দিলাম বিষয়টা। তারপর এখানে আমাদের পরবর্তীতে কী আছে, এখানে যে অল্টার শিফট F9 দিলে আমাদের কী করে, রান গো টু বাটন অর ম্যাক্রো বাটন ফ্রম এ ফিল্ড ডিসপ্লেইং ফিল্ড রেজাল্ট, আমাদের যে ফিল্ড ডিসপ্লেইং ফিল্ড রেজাল্ট থেকে আমাদের গো টু বাটন অথবা ম্যাক্রো বাটন রান করে যদি আমরা এই শর্টকাটটা ইউজ করি। তো এই বিষয়টা কী বলছে আমি একটু দেখাচ্ছি, যে এই বিষয়টা বলছে এখানে যদি আমরা এগুলো একদম ডিলিট করে দিলাম, এটা বলছে এখানে আমরা এই যে এখানে আসার পরে আমরা ফিল্ডে গেলে আমরা ধরুন এখান থেকে আমরা ওদের যে গো টু বাটন, এই যে গো টু বাটন নামে অপশন দেওয়া আছে, এখানে ডিসপ্লেটে হিসেবে আপনি এখানে গো টু বাটন কী ডিসপ্লে করাবেন সেটা আপনি এখানে ডিসপ্লে টেস্ট লিখে দেবো, ওকেতে করলে সেটা কিন্তু চলে আসবে। তারপর আপনি যদি এই যে ম্যাক্রো বাটনে যান, ম্যাক্রো বাটনে যাওয়ার পর আপনার ম্যাক্রো এখানে কী বাটন নেবেন, তো সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, যেটা করবেন এখানে ডিসপ্লে টেস্ট যেটা লিখে দেবেন, ওকেতে ক্লিক করলে সেটা কিন্তু এখানে এইভাবে চলে আসছে। কারণ কেন চলে আসছে, যেহেতু এটা আমরা কোড ইউজ করা আছে, তাহলে কোডটা আমরা উঠাই দেওয়ার জন্য এখান থেকে আমরা শিফট F9 চাপ দিই, এটার উপরে সিলেক্ট করে আমরা শিফট F9 চাপ দিলাম, এই ধরুন কিন্তু লেখাটা চলে আসছে, তো লেখাটা চলে আসলো। এখন ধরুন এখান থেকে এই যে এখানে অল্টার শিফট F9 এই শর্টকাট কিটা প্রেস করেও কিন্তু আমরা এই যে এখান থেকে ম্যাক্রো বাটন বা এই যে গোটো বাটন আমরা রান করতে পারি। যদি আপনি রান করাতে চান, যেটা আমরা এখান থেকে এই যে ম্যাক্রো বাটন বা আপনার গোটো বাটন নিয়ে আসছে সেটা আপনি রান করাতে গেলে, এটা যদি রান করাতে চান, কাজ করাতে চান, তাইলে আপনি এই শর্টকাটকে ইউজ করে এই সেম কাজটা করতে পারেন। তো এবার সেটা বলছে আপনি একটু এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বাস তারপর এখানে গো টু দ্য নেক্সট ফিল্ড আপনি F11 আর গো টু দ্য প্রিভিয়াস ফিল্ড, এটা শিফট F11। আচ্ছা এটা কী বলছে, আপনি যদি মনে করেন নেক্সট ফিল্ডে যাইতে চান আপনি F11 দেবেন, আপনি যদি প্রিভিয়াস ফিল্ডে চান এটা আপনি Shift F11 দেবেন। তো এই বিষয়টা কী কাজ করে আমি দেখাচ্ছি, যে কাজটা দেখার জন্য আমাদের আগের বিষয়গুলো আমরা নিয়ে আসি, যেমন এই যেগুলো আমরা নিয়ে আসলাম আমরা এখান থেকে এটাকে Alt F11 দিয়ে আগের মতো করলাম। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমরা প্রিভিয়াসে যাবো আর নেক্সটে যাবো, এখন যদি ধরুন আমাদের এই যে প্রথমটা এটা সিলেক্ট করা আছে, এটা ধরুন সিলেক্ট করা আছে, এখন আপনি নেক্সটে যাবেন, তাহলে নেক্সটে যেতে গেলে আপনাকে এই যেটা বলছে নেক্সট ফিল্ডে যেতে গেলে F11, আমরা যদি এখানে F11 কী চাপ দিই নেক্সটে যাবে, এই যে নেক্সটে গেছে, আবার F11 চাপ দিই নেক্সটে, নেক্সটে আসছে, এখন আপনি প্রিভিয়াসে যাবেন, মানে আবার প্রিভিয়াসে যেতে গেলে এই যে আপনি এখানে দেবেন কি শিফট F11, এখন আমি যদি শিফট কী চাপ দিয়ে ধরে আমি F11 চাপ দিই, এই যে প্রিভিয়াসে, আবার শিফট দিয়ে F11 চাপ দিয়ে প্রিভিয়াসে, তাহলে আবার এখানে আমরা যদি শুধু F11 দিই নেক্সটে, শিফট দিয়ে F11 দিলে আমাদের প্রিভিয়াসে যাবে, এই যে বিষয়টা যেটা বলছে আপনি নেক্সট ফিল্ডে প্রিভিয়াস ফিল্ডে গেলে এই শর্টকাটে আমাদের দিতে পারেন। তো বিষয়টা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তারপর এখান থেকে লকে ফিল্ড, তো এখান থেকে আপনার এই যে ফিল্ড যেগুলো আপনি এখানে ইনসার্ট করছেন এই ফিল্ডগুলোর আপনি যদি কোনো ফিল্ড যদি লক করতে চান, লক করতে গেলে আপনি যেটা লক করবেন সিলেক্ট করে আপনি এই যে এখানে লকে ফিল্ডের মধ্যে কন্ট্রোল F11,
কন্ট্রোল F11 দিলে আপনার যে ফিল্ডটা সিলেক্ট করা থাকবে সেটা লক হয়ে যাবে, এই কাজটা করবে। আবার যদি লক করার পর আপনি আনলক করতে চান তাহলে কন্ট্রোল শিফট F11 দিলে আবার কি হবে, যেটা লক করবে সেটা আপনি আনলক হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু এখানে করে পাঁচটা। এখন আমরা এখান থেকে ধরেন যে এখানে কি দেখলাম আজকের ভিডিওতে, যে আমাদের মেল মার্চের জন্য যে আমাদের শর্টকাট কিগুলো আছে সেটা জানলাম, পাশাপাশি আমাদের যে বিভিন্ন ফিল্ডসের যে বিষয়গুলো আছে সেই ফিল্ডগুলো কি আমরা যে এখানে ইনসার্ট করতে পারি, তারপরে ফিল্টের যে আরো অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো কিভাবে শর্টকাটের মাধ্যমে করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস এখন তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, যে নেক্সট ভিডিওতে আমরা দেখবো এখান থেকে আমাদের যে ওয়ার্ক উইথ টেক্সট অন আদার ল্যাঙ্গুয়েজ আমরা এটা শর্টকাটগুলো জানবো, পাশাপাশি এখানে ইনসার্ট ইন্টারন্যাশনাল যে ক্যারেক্টারগুলো আছে তো সেগুলো কিভাবে শর্টকাটের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টে লিখতে পারি, তো সেই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে জানবো। তাহলে এখন আমরা কি বলছিলাম যে এখানে যে আমাদের এই এক্সেলের যে এটা থাকবে এটার যে ফাইলের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দিলে সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করার পর আপনারা গুগল ড্রাইভ থেকে গুগল শিট ওপেন হলে সেখান থেকে ডাউনলোড করে বা কপি করে আপনার এমএস এক্সেল নিয়ে আসে আপনারা এগুলো দেখে দেখে আপনার ইজি প্র্যাকটিস করলে ইজিলি কাজগুলো করতে পারবেন। তো যে বিষয়গুলো আমি ধরুন দেখালাম এছাড়া আর অন্যান্য বিষয়গুলো সেগুলো আপনি প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। বাস তাহলে আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিল্ডস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি ইমদাদুসমদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো আমাদের এগুলো ছাড়াও এখানে আমাদের এই এমএস এক্সেলের শিটে এখানে যে আমাদের আরও অন্য অন্য যে এখানে কিবোর্ড শর্টকাটগুলো আছে তার উপরেও কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, যে আপনার আমার চ্যানেল থেকে আসলে তো এই যে এখানে যে মোস্ট ফ্রিকুয়েন্টলি শর্টকাট, তারপরে রিবন, নেভিগেট দ্য ডকুমেন্ট, তারপরে দেওয়া আছে প্রিভিউ প্রিন্ট ডকুমেন্ট, সিলেক্ট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, এক্সটেন্ডেড সিলেকশন, তারপরে দেওয়া আছে এডিট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, অ্যালাইন অ্যান্ড ফরম্যাট প্যারাগ্রাফ, তারপরে দেওয়া আছে এখানে কি যে ফরম্যাট ক্যারেক্টার, ম্যানেজ টেক্সট ফরম্যাটিং, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, তাছাড়া ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, ওয়ার্ক উইথ টেবিল, সিলেক্ট কন্টেন্ট, রিভিউ এ ডকুমেন্ট, ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং, তারপর লাস্টে আমাদের দেওয়া আছে কি এখানে যে ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিটস। তো এই যে সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এই ভিডিওগুলো দেখলে আমি যে বিষয়গুলো বললাম এগুলো সমস্ত বিষয়গুলো কিভাবে এমএস ওয়ার্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন সেগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখন তাহলে আমাদের আজকের কাজগুলো করার জন্য আমরা এখানে চলে আসি। বাস এখন আমরা কাজটা শুরু করার আগে তো এখানে আমাদের এই যে শর্টকাটের যে বিষয়গুলো আছে এখানে আমাদের প্রায় 400 থেকে 500 কাছাকাছি শর্টকাট কি দেওয়া আছে এমএস ওয়ার্ডের কাজ করার জন্য। তো এই পুরো যে আমাদের শর্টকাটের এখানে যে ফাইলটা আছে এমএস এক্সেলের, তো সেইটার লিঙ্কটা কিন্তু আমি এখানে যে আমার এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভ থেকে সরাসরি গুগল শিটে আপনার লিঙ্কটা ওপেন হবে, ওপেন হলে সেখান থেকে আপনারা কপি করে বা আপনারা এখান থেকে কী করতে পারেন আপনারা এটা ডাউনলোড করে নিয়ে আপনার এমএস এক্সেলে চলে আসলে তখন আপনারা বিষয়গুলো দেখে প্র্যাকটিস করে আপনি ইজিলি এমএস ওয়ার্ডের আপনাদের যে কাজগুলো আছে আপনারা শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত করতে পারবেন। এখন যাই তাহলে চলুন আমাদের আজকের কাজগুলো আমরা করার জন্য আজকে বলছি এখান থেকে কোনটা দেখো, প্রথমে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ। তো এটা কি এখন আমাদের নর্মালে কি থাকে আমাদের ইউনাইটেড স্টেটস এজ এ ল্যাঙ্গুয়েজ এটা সেট করা থাকে, এখন আমরা চাই যে আমাদের ডকুমেন্টে যে এগুলো থাকবে বিভিন্ন ওয়ার্ডসগুলো বা ফ্রেজগুলো যে কন্টেন্ট করবে তো সেগুলো এখন আমাদের কি যে গেছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি এখানে কি ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করবেন, মানে আপনি যে অন্য ল্যাঙ্গুয়েজে আপনার বিষয়গুলো করতে চান, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার বিষয়টা করতে চান, তো সেই ক্ষেত্রে এই যে ডিসপ্লে দ্য ল্যাঙ্গুয়েজ ডায়লগ বক্স টু সেট দ্য প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আপনার এখানে যেয়ে আপনার বিষয়টা দেখা দিতে পারেন। তো এটা করার জন্য এখানে এই যে শর্টকাট কি যেটা দেওয়া আছে এটা ব্যবহার করতে হবে। তো বিষয়টাকে আমি দেখাচ্ছি অল্টার আর ইউএল। তো আমরা এটা করার জন্য আমাদের এমএস ওয়ার্ডে চলে আসি, বাস আসার পরে অল্টার আর আমরা এটা চাপ দিলাম, তারপরে কি ইউএল, তাহলে ইউএল বলতে কোনটা বোঝাচ্ছে এখানে অল্টার আর দিলে আমাদের রিবুটেবল চলে আসে, তারপরে এই যে ইউ ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউ দেওয়া আছে, এখন আমি যদি ইউ চাপ দেই কিবোর্ড থেকে তাহলে কিন্তু এখানে পরে বসে কিছু করার জন্য এই সেট প্রুফিং ল্যাঙ্গুয়েজ এখন আমাকে এল প্রেস করতে হবে। তো এখন যদি আমি এল প্রেস করি, বাস এল প্রেস করার পরে কিন্তু আমাকে এখানে এই দেখেন যে ল্যাঙ্গুয়েজের অপশন চলে আসছে, বাই ডিফল্ট এই যে এটা কিন্তু আমার এখানে সেট করা আছে। এখন আপনি যদি চান যে কি করার জন্য অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্টভাবে সেট করতে সেটা আপনি ইউনাইটেড স্টেটস আর অন্য জায়গায় করবেন, সেটা আপনি এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দেয় ডিফল্ট করে দিতে পারেন, আর আপনি যদি ওকে দেন শুধু এই ডকুমেন্টে কাজ করবে, ডিফল্ট করে দিলে আপনার সব ডকুমেন্টে সেই ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনার যে টেক্সটগুলো কাজ করবে। তো আপনার চাইলে এবার ল্যাঙ্গুয়েজ এখানে আপনি দেখাইতে পারেন, চেঞ্জ করে দেখাইতে পারেন আপনি এই শর্টকাটটি ইউজ করার মাধ্যমে। তো এটা আমরা জানলাম, বাস তারপরে এখানে আমাদের কি আছে, তারপরে আছে সেট ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তো এখন আপনি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আবার সেট করতে গেলে আপনি কিভাবে আসতে হবে, এই যে অল্টার আর এল, এখন হচ্ছে আপনাকে অল্টার আর
আপনি এখানে এল প্রেস করেন তাহলে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আপনি চেক করলে ইউ আসতে পারেন। তো এই বিষয়গুলো এখন দেওয়া আছে, আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি করবেন। বাস এইভাবে এখান থেকে আমাদের যে এখানে যেটা আছে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ, আমাদের টেক্সটকে আদার ল্যাঙ্গুয়েজ আমরা কি করতে পারি, আমরা কাজ করতে পারি, সেটা কিন্তু দেখলাম এখানে কিভাবে করতে পারি এই দুইটা শর্টকাটের মাধ্যমে। বাস এখন আমাদের পরবর্তীতে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এখানে কি, এগুলো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমরা ইনসার্ট করতে পারি আমাদের এই যে এই শর্টকাট কিগুলোর মাধ্যমে। এটা দিলে আমাদের এখানে এই যে এই ধরনের ক্যারেক্টারগুলো ইনসার্ট হবে। তার প্রথমে দেওয়া আছে কি যে কন্ট্রোল প্লাস গ্রিপ অ্যাসেন্ড দ্য লেটার, তাই গ্রিপ অ্যাসেন্ড এই যে এইটা যদি আমরা এই কিটা যদি দেই, এটা দিলে তারপর আমরা যে লেটার দেব সেইভাবে আমাদের কিন্তু কাজটা করবে। আর কোন কোন লেটারগুলো কাজ করবে যে দেওয়া আছে এ ই আই ও ইউ, তাহলে আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে ছোট হাতের এই যে এ ই আই ও ইউ, এই পাঁচটা ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে কাজ করবে। এই পাঁচটার বাইরে কিন্তু আমরা যদি এরপরে বি দেয় তাহলে কিন্তু হবে না, কিন্তু আমাদের যদি আবার ই দেয় তাহলে হবে। তার বিষয়গুলো দেখাচ্ছি, দেখেন কন্ট্রোল গ্রেপ অ্যাসেন্ড, তো এই যে এখানে এই যে এরকম এটা এটা কোন এটা ক্যারেক্টারটা আমি দেখাচ্ছি, আমি ডকুমেন্টে চলে আসি। আসার পরে ধরুন আমার কন্ট্রোল চাপ দিয়ে আমার এই যে এখানে ধরুন ফাংশনাল কি এর নিচে আর আমার অ্যালফাবেটিক কি এর উপরে আমার নিউমারিক যে কিগুলো আছে এর নিউমারিক কি এর একবারে বাম পাশে, একেবারে বাম পাশে ধরেন যে একটা কিটা আছে, আমি কন্ট্রোল চাপ ধরে সেই কিটা যদি আমি চাপ দিই বা চাপ দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এ লিখি, এই ধরুন চলে আসছে, কিন্তু এ লিখে চলে আসছে, কোনটা চলে আসছে এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা চলে আসছে, এটা চলে আসছে। এখন যদি আবার এখানে আসে আমি এখন আমি ধরুন কি লিখবো, আমি ধরুন যে পরে আমি যদি বি লিখতে চাই আবার আমি ধরুন স্পেস বার দিয়ে এখন আমি আবার কন্ট্রোল আবার যে কিটা চাপ দিলাম দিয়ে যদি আমি বি লিখি তাহলে কিন্তু আসতেছে না, বি কিন্তু আসতেছে না। আমি যদি এখানে আবার চাপ দিয়ে কন্ট্রোল এই কিটা চাপ দিয়ে আমি যদি সিও লিখি আসতেছে না, তাহলে আমাকে কি লিখতে হবে, এরপর আমি যদি ই লিখি তাহলে কিন্তু আসবে। আমি দেখাচ্ছি এখন আবার কন্ট্রোল দিয়ে আমি এই কিটা আবার চাপ দিলাম, এই চাপ দেওয়ার পরে এখন আমি যদি ই লিখি এই ধরুন ই চলে আসছে, ই চলে আসছে। তারপরে কি আমার আই আবার যদি কন্ট্রোল দিয়ে ওই যে আমার নিউমারে কি একবারে বাম পাশে লাস্টে যেটা আছে এই কিটা আমি চাপ দিই, এটা কি কি এই কিটার নামটা কি, এই যে গ্রেপ এসেন, এই গ্রেপ এসেন এই কিটা আমি চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি এখন কি দিলাম লেটার মানে কি ই দিব, তাহলে এ ই আই আই দিব, এখন এর পরে আমরা আই চাপ দিতে পারবো, আই দিলে আসবে, এই যে আই দিয়ে চলে আসে, কিন্তু আই পরে কি আছে আর কি দেওয়া যাবে এখানে ও ইউ দেওয়া যাবে, তাহলে ও ইউ দিলে নিবে, আবার দিলাম ইউ নিবে, এখন আবার আবার চাপ দেয়া এ ই আই ও এ ই আই ইউ পরে কি দেওয়া যাবে আই ও দেওয়া যাবে, ও তো আমরা দেই না ওটাও দেওয়া যাবে, আমরা ও দেই ও এই যে ও চলে আসছে, ও চলে আসতে লাগে আমরা এটা চাপ দিয়ে নেই ও দিলাম এই চলে আসছে, তো এটা দিতে পারবো। এই সেম বিষয়গুলো আমরা ইচ্ছা করলে আবার আমরা ক্যাপিটাল লেটার দিতে পারবো, আমরা আবার বড়াতে দিতে পারবো, তাই বড়াতেগুলো দিয়ে দেখাচ্ছে এখন, তো সেটা দেওয়ার জন্য আমি নিচে কার্সর নিয়ে আসি। বাস নিয়ে আসার পরে কন্ট্রোল আবার এই যে নিউমারিকের বাম পাশে যে কিটা আছে এটা আমরা এখানে যে গ্রেপ অ্যাসেন্ড যেটা আছে এটা আমরা এখানে কন্ট্রোল চাপ কন্ট্রোলকে চাপ দিয়ে চাপ দিলাম, দেওয়ার পর আমরা এখানে বড় হাতের এ লিখি, তাহলে আমরা এখানে শিফট দিয়ে আমরা এ চাপ দিলাম বা চলে আসলো। সেমভাবে আবার চাপ দিয়ে আমরা এখানে কি লিখবো ই, তাহলে আমরা শিফট দিয়ে ই লিখলাম বাস বড় হাতের ই, আবার এখানে চাপ দিলাম বা দেওয়ার পরে আমরা এ ই আই, তাহলে এখন আই বাস আই বা ইউ আপনার যেটা লেখেন চলে আসবে, আই ইউ ও বাস এগুলো কিন্তু চলে আসবে। তাহলে এই যে এখানে আপনি স্মল বা ক্যাপিটাল যেটা লেখেন এখানে এই যে ক্যারেক্টারগুলো আপনি এখানে কন্ট্রোল দিয়ে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। তো এই যে কন্ট্রোল আপনি গ্রেপ অ্যাসেন্ড দিলে এখান থেকে এই যে এইটা মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার এই দুইটাই আপনার কাজ করবে এখানে গ্রেপ অ্যাসেন্ডের মাধ্যমে, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে এখানে কীভাবে আমরা নিয়ে আসতে পারি। তো এই বিষয়টা তো এখন আমাদের এটার পরে তারপর এখানে আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমরা কন্ট্রোল প্লাস সিঙ্গেল কোটেশন মার্ক, আমাদের যেখানে সিঙ্গেল কোটেশন মার্ক আছে দেওয়ার পরে তারপর আমরা লেটার দিব, দিলে আমাদের এখানে এই যে এরকম যে এই এখানে এইরকম এই যে ছোটো হাতের আর নিচে বড় হাতের এই দুইটা কিন্তু এই যে এটার মধ্যে কিন্তু ধরেন যেরকম দেওয়া আছে তার মানে এইটা পাশাপাশি এইটা এই দুইটার সমন্বয়ে কিন্তু এই যেটা কাজ করে, মানে আপনার ছোট হাতের বড় হাতের এইটা এইটা এই দুইটা এই সিঙ্গেল কোটেশন মার্ক পাশাপাশি লেটার দিয়ে আপনি এই যে এরকম আপনার ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আপনি ইচ্ছাগুলো ইনসার্ট করতে পারবেন। তো বিষয়টা আমি দেখাচ্ছি, ডকুমেন্টে চলে আসি, আসার পর নিচে আসি আমরা এখানে আসলাম, তাহলে এখন আমি কী দিব এখানে কন্ট্রোল আমি সিঙ্গেল কোটেশন দিলাম, তা সিঙ্গেল কোটেশন আমার কোথায় আছে আমার এখানে ধরেন যে এই যে এন্টার কিয়ের আমি বাম পাশে আসলে এখানে ধরেন আমার এই যে কোরোনার এই পাশে ডান পাশে ধরেন সিঙ্গেল ডাবল কোটেশন দেওয়া আছে, এখন আমি কন্ট্রোল চাপ ধরে রেখে এখন আমি সিঙ্গেল কোটেশনের চাপ দিলাম বা দেওয়ার পর এখন আমি যদি এ লিখি এই ধরনের চলে আসছে, বাস আবার এখন আমি কন্ট্রোল চাপ যদি আমি সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যখন বি লিখি আসতেছে না কিন্তু, কিন্তু বি ছাড়া এখন আমি যদি কি লিখি এখানে সেটা কিন্তু আসবে, ই লিখলে আসবে আই লিখলে আসবে। তো আমি দেখাচ্ছি এখন আবার এখানে আমি কন্ট্রোল চাপ সিঙ্গেল কোটেশন দিলাম দেওয়ার পর আমি ই চাপ দিই এই যে ই আসছে, আবার কন্ট্রোল দিয়ে এখানে আমি সিঙ্গেল কোটেশনে প্রেস করলাম, তারপর আমি যদি আই লিখি আই আসবে, কন্ট্রোল দিয়ে সিঙ্গেল কোটেশন, এখন আমি যদি ও লিখি ও আসতেছে, মানে যেগুলো এই যে এখানে আছে সেগুলো আমি কিন্তু লিখতে পারবো, সেটা আমার স্মল লেটারে হোক বা ক্যাপিটাল লেটার হোক। এবার আমি ক্যাপিটাল লেটারে লিখি সেমভাবে, তাহলে আমি লিখতে পারবো কন্ট্রোল সিঙ্গেল কোটেশন মার্ক তারপর লেটার, তাহলে আমি বড় হাতে দিয়ে এখন
বাস এখন আমি ধরুন এই পাশে লিখি কন্ট্রোল সিঙ্গেল কোটেশন আমি বড় হাতের এ লিখলাম চলে আসছে কন্ট্রোল সিঙ্গেল কোটেশন আমি বড় হাতের ই লিখি চলে আসছে কন্ট্রোল সিঙ্গেল কোটেশন আমি বড় হাতের ও লিখি চলে আসছে পাশাপাশি এখন এগুলো ছাড়া অন্য যেগুলো আছে সেগুলো আপনি এভাবে লিখলে চলে আসবে তাই এইভাবে আপনি সিঙ্গেল কোটেশন মার্কের পর আপনি লেটার দিলে সেই লেটার এইভাবে ইন্টারন্যাশনাল ক্যারেক্টার সেই ইগুলো ক্যারেক্টারগুলো আপনি নিয়ে আসতে পারবেন আপনারা এই শর্টকাট ইউজ করার মাধ্যমে তো সেটা আমরা দেখলাম বাস এবার আমাদের পরবর্তীতে আবার এটার মধ্যে এখন আছে এই যে এই সিরিয়ালটা আর এই সিরিয়ালটা মানে যে ছোট হাতের যে সিরিয়াল আর এই যে বড় হাতের সিরিয়াল এই যে এই দুইটা সিরিয়াল আমরা এই শর্টকাট কিয়ের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি তাহলে সেটা কি কন্ট্রোল শিফট এটা হচ্ছে কি ক্যারেট এটা হচ্ছে আমাদের ক্যারেট চিহ্ন যেটা আমাদের নিউমেরিক কিয়ের ওই যে উপরে সিক্স এর মধ্যে দেওয়া আছে নিউমেরিক কিয়ের উপরে সিক্স এর মধ্যে দেওয়া আছে যেটা এটা হচ্ছে কি আমাদের ক্যারেট এটা ক্যারেক্টার আমাদের এইটা চিহ্নটা এটা এটা দেওয়ার পর লেটার দিলে আমাদের এখানে এই যে এইগুলো আসবে এই লেটারগুলো আসবে আমি দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা ক্যারেটস এটা চাপ দিব তারপর লেটার দিব তাহলে এখন আমরা চলে আসি আসার পর তার নিচে আমরা এন্টার দিয়ে আসি তাহলে এটা আমরা কিভাবে দিতে হবে আমরা দেওয়ার জন্য কন্ট্রোল শিফট আমরা চাপ দিতে হবে কন্ট্রোল শিফট তারপর ধরে রেখে আমরা এখান থেকে যে সিক্স কি আছে এটার মধ্যে চাপ দিলে যে ক্যারেট চাপ দিলাম তারপর এখন আমরা ধরুন যে এ লিখলাম এই ধরুন আমাদের এখানে চলে আসতে পারবে এ চলে আসছে তো এরপরে এখন আমাদের এ ই আই ও ইউ দিতে পারবো কিন্তু বি সি দেওয়া যাবে না আমি যদি বি দিই আবার ধরুন যে কন্ট্রোল শিফট আমরা ক্যারেট দিলাম আমরা যদি বি চাপ দিই আসতেছে না আসতেছে না আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা যে ক্যারেট দিলাম দেওয়ার পরে যদি আমরা এখন কি দেই ই দেই আসতেছে কন্ট্রোল শিফট চাপ দিলে আমরা আবার ক্যারেট চিহ্ন চাপ দিলাম এখন আমরা যদি ও দেই আসতেছে এখন কন্ট্রোল শিফট চাপ দিলে আমরা আবার ক্যারেট দিলাম এখন যদি আমরা ইউ দেই আসতেছে মানে যেগুলো দেওয়া আছে এখানে সেগুলো আসবে সেম ভাবে আমরা এবার এই যে বড় হাতেরগুলো দেখব আমরা এখন ক্যাপিটাল লেটারগুলো দেখব তা দেখার জন্য আবার আমরা কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা যে সিক্স কি যেটা আছে ক্যারেট আমরা এটা চাপ দিলাম দেওয়ার পর আমরা বড় হাতের এ লিখি শিফট চাপ দিয়ে আমরা বড় হাতের এ লিখলাম বাস কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা আবার ক্যারেট দিলাম আমরা এখন বড় হাতের ই লিখি চলে আসছে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা আবার ক্যারেট দিলাম দেওয়ার পর আমরা যদি বড় হাতের ও লিখি চলে আসছে বাস তারপর কন্ট্রোল শিফট দিয়ে আমরা আবার ক্যারেট চাপ দিলাম দেওয়ার পর আমরা যদি বড় হাতের ইউ লিখি চলে আসছে বাস এইভাবে এখান থেকে আপনারা এই যে ছোট হাতের বড় হাতের এখান থেকে এই যে ইগুলো আছে এই যে ইন্টারনেশনাল ক্যারেক্টারগুলো আপনারা এই শর্টকাট কি এর মাধ্যমে নিয়ে আসতে পারেন এই যে কন্ট্রোল শিফট ক্যারেট চাপ দিয়ে পরে লেটার দিবেন এই লেটারগুলো দিলে মানে এ বি এ ই আই ইউ এইগুলো ছোট হাতের বড় হাতে দিলে আপনি এগুলো এরকম আকারে আপনি এই লেটার আকার ক্যারেক্টার আকার কিন্তু আপনার ডকুমেন্টে চলে আসবে তো এগুলো হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আপনি এই শর্টকাটের মাধ্যমে নিয়ে আসতে পারেন বাস এটা আমরা দেখলাম এবার আমরা আসি এখানে এইটা তো এটার জন্য আমাদের এখানে এই যে এই লাইনটা এইটা আর এই যে লাইনটা মানে এটার জন্য এখানে কিন্তু এটা মার্কস করা আছে আর এই যে এই লাইনটা আর এটা ছোট হাতের আর বড় হাতের এ এন ও এ এন ও ছোট হাতের বড় হাতের দুইটাই কাজ করে এই শর্টকাট কি এর মাধ্যমে তো এটা কি কন্ট্রোল শিফট এটা সে টিল্ট এই যে এটা দেওয়া আছে টিল্ট টিল্ট কিন্তু আছে আমাদের এই যে উপরে আমাদের এই ফাংশনাল কি আর এই যে অ্যালফাবেটিক কি উপরে যে নিউমারিক কি আছে নিউমারিক কি একেবারে আমাদের বাম পাশে ধরেন যে এই যে বাম পাশে উপরে যেটা দেওয়া আছে বাম পাশে কি উপরে যে দেওয়া আছে যেটা এটা হচ্ছে আমাদের এরকম দেওয়া আছে চিহ্নটা এটা হচ্ছে আমাদের এখানে টিল্ট আমাদের কি এটা কি এই কীটার নাম এখন এটা আমরা দিলে এখানে আমাদের এইরকম এই যে এ এন ও এরকম আমাদের কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ক্যারেক্টারগুলো চলে আসবে সেটা বড় হাতের ছোট হাতের তো বিষয়টা আমি দেখাচ্ছি তাহলে কন্ট্রোল শিফট টিল্ট আমরা এটা চাপ দিয়ে কন্ট্রোল শিফট দিয়ে আমরা এখানে চলে আসি আমরা ধরুন কার্সরটা নিচে নিয়ে আসি কন্ট্রোল শিফট আমরা টিল্ট কি চাপ দিলাম দেওয়ার পর আমরা এখন ছোট হাতের এ লিখি এই ধরনের যে উপরে যেটা চলে আসছে এটা কিন্তু টিল্ট কি এখন আবার আমরা কন্ট্রোল শিফট দিয়ে আবার এখানে নিউমেরিক কি একেবারে বাম পাশে যে টিল্ট কিটা চাপ দিলাম দেওয়ার পর আমরা যদি বড় হাতের এ লিখি চলে আসছে আবার এখানে আমরা কন্ট্রোল শিফট দিয়ে আবার টিল্ট কি চাপ দিলাম এখন আমরা যদি বি লিখি বি কিন্তু আসবে না সি লিখি আসতেছে না সেও কিন্তু আসবে না এখন ধরুন আমরা পরে কি আছে এর পরে কি দিতে পারবো আমরা এ এন ও এ এন ও এ এন এ তিনটার বাড়ি কিন্তু দেওয়া যাবে না তাহলে যেহেতু লেখা আছে যেগুলো এগুলো দেওয়া যাবে এখন আমরা এ এন ও দেই তারপর আমরা কন্ট্রোল শিফট দিয়ে আবার টিল্ট কি চাপ দিলাম আমরা এখন এন দিলাম ওকে কন্ট্রোল শিফট দিয়ে আবার আমরা টিল্ট কি দিলাম আমরা যদি এখন বড় হাতের এন লিখি তাও হবে এখন যদি আমরা কন্ট্রোল শিফট দিয়ে আবার টিল্ট কি দিই আমরা যদি এম লিখি আসবে না এম কিন্তু লিখলে আসবে না কিন্তু কি লিখলে আসবে এই যে আমাদের ও ও আসবে আমরা আবার এখানে কন্ট্রোল শিফট দিয়ে আমরা টিল্ট কি দিই আমরা যদি কি দিলাম ও লিখলাম আসবে আবার কন্ট্রোল শিফট দিয়ে টিল্ট কি দিলাম আমরা যদি বড় হাতের ও লিখে আসবে এই তিনটা ছাড়া অন্যগুলো আসবে না তো এইভাবে আপনি টিল্ট কি কন্ট্রোল শিফট দিয়ে আপনাদের টিল্ট কি চাপতে ধরলে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে এ এন ও সে স্মল ক্যাপিটাল যেটা হোক সেই লেটারগুলো আপনি এখানে লিখতে পারেন আর এই যে এরকম ভাবে আপনি চলে আসবে তো এইরকম এগুলো ইন্টারন্যাশনাল ক্যারেক্টার এইভাবে আপনি ডকুমেন্ট আপনি ইচ্ছাগুলো ব্যবহার করতে পারেন তো সেটা কিন্তু আমি দেখাই দিলাম যে এই শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে স্মল বা ক্যাপিটাল লেটারের আমাদের এই যে ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ডকুমেন্টে বাস এবার আমরা দেখবো এখান থেকে আমাদের এই যে এই দুইটা এই যে এই আই ও ইউ আই এই যে এইটা স্মল আর এই যে ক্যাপিটাল এই দুইটার এখানে কি আমাদের কন্ট্রোল শিফট কোলন দিলে তারপরে আমরা লেটার দিব দিলে আমাদের এই ধরনের লেটারগুলো চলে আসবে এই যে এগুলো এই ধরনের লেটারগুলো তাহলে আমরা দেখি কন্ট্রোল শিফট কোলন
আমরা ডকুমেন্টে চলে আসি। বাস আসার পর দেন আমরা এখানে লিখি কন্ট্রোল শিফট চাপটা ধরে রেখে আমরা কোলন প্রেস করলাম। করার পর এখন আমরা যদি এ দেই তাহলে এই যে দেন আমাদের কিন্তু এখানে এর উপরে এরকম এই যে ডট ডট সিস্টেম চলে আসছে, যেটা আছে এটা চলে আসছে, এই যে এরকম উপরে ডট ডট দুইটা চলে আসছে। আবার যদি আমরা এখানে কন্ট্রোল শিফট চাপটা আবার কোলন দিয়ে আমরা এখানে যদি বড় হাতের লিখি বা চলে আসছে, আবার কন্ট্রোল শিফট চাপটা আমরা কোলন দিলাম, এখন যদি আমরা এখানে বি বা সি যেটা চাপ দিই আসতেছে না, বি সি দিলেও আসবে না, বাস এই দাম কিন্তু এরকম আসতেছে। কন্ট্রোল ধরে আবার যদি আমরা কোলন দিয়া যদি আমরা এখানে ই দেই আসতেছে, কন্ট্রোল ধরে আবার কোলন দিলাম আমরা যদি বড় হাতের ই দেই আসতেছে, তার মানে এখানে এ ই আর ওদের যেগুলো আছে এগুলো চাপ দেন, এই যে ও ইউ ওয়াই এগুলো কিন্তু আসবে। তাহলে আমি ধরুন এখানে ইউ ওয়াই দিয়ে দেখাচ্ছি, আবার কন্ট্রোল হিসাবে ধরে রেখে আমি এখানে কোলন দেওয়ার পর আমি যদি এখানে কি দিলাম ইউ দিলাম ওকে, আবার দিলাম কন্ট্রোল ধরে কোলন দিয়ে আমি বড় হাতের ইউ দিলাম ওকে, কন্ট্রোল হিসাবে ধরে এখানে কোলন দিয়ে আমি এখানে ওয়াই দিলাম ওকে, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার গুলো আপনি নিয়ে আসতে পারেন আশি হাজার জন্য এই যে কন্ট্রোল শিফট কোলন দেওয়ার পরে আপনি লেটার দিলে এখানে এই ধরনের আপনার ইউগুলো ক্যারেক্টার গুলো আপনি ডকুমেন্টে আপনি ব্যবহার করতে পারেন এই শর্টকাট কি এর মাধ্যমে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এখন আমাদের এখানে পরবর্তী দেওয়া আছে কি যে কন্ট্রোল শিফট এট দ্য রেট অফ সাইন, তো এটা দিলে কি হবে আমাদের এখানে ছোট হাতের বা বড় হাতের এ আমরা যেটা লিখি সেক্ষেত্রে এই যে এরকম, 2 কি এর মধ্যে চাপ দিলাম বা চাপ দেওয়ার পরে এখন আমরা ছোট হাতের লিখি এই ধরনের এরকম চলে আসছে। আবার আমরা কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আমরা 2 কি এর মধ্যে চাপ দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে কি লিখে আমরা বড় হাতের এ লিখি এই ধরনের চলে আসছে। তাহলে এই স্মল আপনার লেটারের এ বা আপনার ক্যাপিটাল এ যেটা লেখেন না কেন, লেখার পরে আপনি এই যে এরকম যদি আপনার এক চান ক্যারেক্টার চান ইন্টারনেশনাল ক্যারেক্টার চান, তো সেই ক্ষেত্রে এই যে এখানে যেটা আমরা দিলাম কন্ট্রোল শিফট আপনার এট দ্য রেট অফ দেওয়ার পরে আপনি স্মল বা আপনার ক্যাপিটাল যেটা দিবেন দেওয়ার পরে এখানে এই যে এরকম যেটা আমি দেখালাম এরকম আপনার ক্যারেক্টার ইচ্ছে করা ডকুমেন্ট আপনি নিয়ে আসতে পারেন। বাস এখন তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে কন্ট্রোল শিফট এম এম পার্সেন্ট, আপনি যদি কন্ট্রোল শিফট এম পার্সেন্ট চাপ দিয়ে আপনি স্মল বা ক্যাপিটাল লেটারে আপনি এ লেখেন তাহলে এই যে এরকম চলে আসবে, এই যে এখানে আসলে পরে যেরকম চলে আসবে, আপনি ছোট হাতে দিলে এরকম বড় হাতে দিলে এরকম চলে আসবে, এইরকম আপনার ক্যারেক্টারগুলো নিয়ে আসতে পারেন আপনার ডকুমেন্টে। আমি দেখাচ্ছি কন্ট্রোল শিফট এম পার্সেন্ট মানে যে এন্ড চিহ্ন যেটা আছে, আমরা ডকুমেন্টে চলে আসি তাহলে আমরা একটু এদিকে আসি, কন্ট্রোল শিফট আমাদের এম পার্সেন্ট কোনটা আমাদের এই নিউমারিক কি 7 কি এর মধ্যে দেওয়া আছে, এটা কন্ট্রোল শিফট দিয়ে আমরা 7 কে চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি ছোট হাতের এ দিই ধরেন যেরকম চলে আসছে, আবার আমরা কন্ট্রোল শিফট চাপ দিলে আমরা 7 কে চাপ দেওয়ার পরে আমরা যদি বড় হাতের এ দিই এই যেরকম চলে আসছে, তো এই যে এই দুইটা কি এই দুইটাই কিন্তু আমাদের এই যেখানে দেওয়া আছে এই যে দুইটা, এই দুইটা আপনি এইভাবে নিয়ে আসতে পারেন এই শর্টকাট কি এই শর্টকাট কি প্রেস করার মাধ্যমে। বাস তারপর এখানে কি দেওয়া আছে কন্ট্রোল শিফট এম পার্সেন্ট একটা চাপ দেওয়ার পরে আপনি যদি ও অর ও মানে স্মলার ও আর ক্যাপিটালের ও চাপ দেন তাহলে এই যেরকম চলে আসবে, এই যেরকম চলে আসবে আমরা বিষয়টা দেখাচ্ছি। আমরা এখানে চলে আসি কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আমরা যদি 7 কে চাপ দিলাম আমরা যদি ও দেই এরকম, কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আমরা আবার 7 এ চাপ দিলাম আমরা যদি এখানে কি দিয়ে বড় হাতের ও দেই তো এরকম চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই যে এই শর্টকাট কি এর মাধ্যমে এখানে এরকম ছোট হাতের বড় হাতের ও দিয়ে আপনি এই ইগুলা ক্যারেক্টারগুলো আপনি নিয়ে আসতে পারেন, তো সেটা আমি দেখা দিলাম। তারপর এখানে কি আছে আমাদের কন্ট্রোল প্লাস কমা, কন্ট্রোল প্লাস কমা দিয়ে আপনি যদি সি দেন তাহলে যে সি দিলে আপনার এখানে এই যে এরকম চলে আসবে, আর বড় হাতের সি দিলে এরকম চলে আসবে, তো বিষয়টা আমি দেখাচ্ছি কন্ট্রোল প্লাস কমা। তাহলে এখানে আমরা চলে আসি আমরা কন্ট্রোল কে চাপ ধরে রেখে আমরা এখানে যে কমা আমরা কমাকে চাপ দিলাম দেওয়ার পর আমরা যদি ছোট হাতের সি লিখি এই যে এরকম, আবার কন্ট্রোল চাপ ধরে যদি আমরা এখানে কি দিলাম কমা দিলাম দেওয়ার পর আমরা যদি বড় হাতের সি লিখি এই যে এরকম চলে আসছে। তাহলে এখানে আমরা এই যে দুইটা দেখলাম ছোট হাতের সি বড় হাতের সি আপনি কন্ট্রোল কমা দিয়ে পরে আপনি এই সি সোটাতে বলাতে লিখলে এই যেরকম আপনার এখানে ইগুলো চলে আসবে লেটারগুলো মানে ক্যারেক্টারগুলো চলে আসবে আপনার ডকুমেন্টে, এটা আমরা দেখলাম। বাস তারপর এখানে কি আছে আমাদের কন্ট্রোল প্লাস সিঙ্গেল কোটেশন মার্ক, তা আপনি যদি কন্ট্রোল দিয়ে সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে আপনি ছোট হাতের ডি বা বড় হাতের ডি যেটা লেখেন সেই ক্ষেত্রে এই যে এরকম ক্যারেক্টারগুলো আপনার ডকুমেন্টে চলে আসবে। তো আমি দেখাচ্ছি কন্ট্রোল প্লাস সিঙ্গেল কোটেশন মার্ক, আমরা একটু এদিকে স্পেস নিয়ে আসি, কন্ট্রোল সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে আমরা ধরুন ছোট হাতের ডি দিলাম এই যেরকম চলে আসছে, কন্ট্রোল কি দিব আমরা এখানে সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে আমরা যদি বড় হাতের ডি লিখি এই যেরকম চলে আসছে, তাহলে এই যেরকম আপনার ছোট হাতের ডি বড় হাতের ডি কিন্তু চলে আসলো, সেটা কিভাবে আসছে এখানে আমাদের এই যে কন্ট্রোল সিঙ্গেল কোটেশন মার্ক দেওয়ার পরে ছোট হাতের ডি বড় হাতের ডি দিলে এই যেরকম ভাবে ছোট হাতের বড় হাতের ডি এইভাবে
লেটারগুলো বা ক্যারেক্টারগুলো আপনি ডকুমেন্টে নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আমাদের এখানে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, আপনি যদি কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দেন, মানে ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা, আপনার কিবোর্ডের মধ্যে এই যে এরকম কি যেটা আছে, এই যে দেখাচ্ছে এরকম কি যেটা আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। বাস এটা দেওয়ার পর আপনি যদি ছোট হাতের ও অথবা বড় হাতের ও আপনি যেটা দেন, ছোট হাতের ও দিলে এই যে এরকম আর বড় হাতের ও দিলে এই যে এরকম চলে আসবে। যদি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা কাজটা করি, বিষয়টা দেখাচ্ছি আমি এখানে, ধরুন কন্ট্রোল দিয়ে আমি এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দিয়ে আমি এখানে ছোট হাতের ও দিলাম এই যে এরকম, কন্ট্রোল আবার আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, দেওয়ার পর আমি যদি বড় হাতের ও দিই এই যে আমার এরকম চলে আসছে, তাহলে এখানে এরকম চলে আসলো, তাহলে এখানে ধরুন এই যে যেটা বলছে এখানে এরকম কিন্তু আমি প্রেস করে নিয়ে আসতে পারি। তো সেটা আমি দেখলাম। তারপর এখানে কি আছে, এখানে কন্ট্রোল অল্টার শিফট, এই তিনটা কি চাপ দিয়ে আপনি যদি কোশ্চেন মার্ক আমরা প্রেস করি, কোশ্চেন মার্কটা কিন্তু আমাদের এই যে শিফট কি এর বাম পাশে দেওয়া আছে আমাদের কোশ্চেন মার্কটা, এটা আমরা যদি প্রেস করি তাহলে এই যে এরকম ধরুন কোশ্চেন মার্কটা কিন্তু উল্টা উল্টা এরকম দেখা যাচ্ছে, এরকম আসবে। তো আমরা দেখি বিষয়টা, কন্ট্রোল শিফট অল্টার, আমরা টেস্ট করে দিকে আসো তোমার নিচে চলে আসি, কন্ট্রোল শিফট অল্টার, তিনটা কি চাপ ধরে আমরা কোশ্চেন মার্ক প্রেস করলাম, এই ধরুন কিন্তু কোশ্চেন মার্কটা উল্টা গেল, উল্টা আসলো, এই রকম একটা কি আপনি ইচ্ছে করলে ক্যারেক্টার নিয়ে আসতে পারেন। তারপর আমাদের এখানে কি আছে, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে এক্সক্লেমেশন পয়েন্ট, এক্সক্লেমেশন পয়েন্ট কোনটা আছে আমাদের এখানে, এই যে নিউমারিক কিগুলো আছে এদের একেবারে ধরুন আপনার ডান পাশে, যে ডান পাশে আপনার মানে কি ওয়ান ওয়ান কি এর মধ্যে কিন্তু এক্সক্লেমেশনের যে চিহ্নটা কিন্তু দেওয়া আছে, এখন আমরা এটা চাপ দিলে এই যে এরকম এক্সক্লেমেশন চিহ্ন চলে আসবে, আমি সেটা দেখাচ্ছি। তো এখন ধরুন আমরা কন্ট্রোল অল্টার শিফট এক্সক্লেমেশন, তাহলে আমরা কন্ট্রোল অল্টার শিফট তিনটাকে চাপ দিয়ে আমরা ওয়ান কিন্তু চাপ দিলাম, এই ধরুন এখানে কিন্তু এই ক্যারেক্টার চলে আসছে, এই ক্যারেক্টার চলে আসছে, এটা কিন্তু এই যেটা যেটা দেখাচ্ছে এটা চলে আসছে, আপনি যদি এভাবে প্রেস করেন। এবার আমাদের লাস্ট এখানে কি দেওয়া আছে, যে কন্ট্রোল শিফট এম পার্সেন্ট, কন্ট্রোল শিফট এম পার্সেন্ট, এইটা আমাদের এই কীটা চাপ দিলে, চাপ দেওয়ার পরে যদি আমরা এই যে এস আমরা স্মল লেটারে এস চাপ দিই, তাহলে এই যে এরকম এইটা ক্যারেক্টারটা চলে আসবে, যে বি এর মতো দেখা যায় এরকম চলে আসবে। তবে সেটা আমি দেখাচ্ছি, এখানে আমার ডকুমেন্টে চলে আসি, আসার পরে ধরুন এখন যে কি আছে আমরা আরেকবার দেখে নিই, কন্ট্রোল শিফট এম পার্সেন্ট, কন্ট্রোল শিফট এম পার্সেন্ট মানে আমাদের এই যে এখানে সেভেন কি আছে, সেভেন কি এটা চাপ দেওয়ার পরে আমরা যদি ছোট হাতের এস প্রেস করি, তাহলে এই ধরুন আমাদের এখানে যে বি এর মতো এরকম চলে আসছে, যেটা এই যে এই এটা এই কার্ডটা চলে আসছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন আপনার এমএস ডকুমেন্টের মধ্যে। তো এই যে এই ধরনের শর্টকাটগুলো ইউজ করার মাধ্যমে, তাহলে এখন তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে যে এখানে আমাদের যে এই আমরা যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের এখানে কাজগুলো করব, সেটা আপনি যদি চান যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার কী করার জন্য সেটাকে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে শর্টকাটের মাধ্যমে কীভাবে নিতে হবে সেটা আমরা দেখলাম। তারপরে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি আমরা যাইতে হবে সেটা আমরা দেখলাম। এছাড়া এখানে আমাদের আজকের মেন বিষয়গুলো যেটা ছিল, আমাদের যে ইন্টারন্যাশনাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি, আর সেটা এখানে বিভিন্ন শর্টকাটের মাধ্যমে করতে পারি, সে টোটাল বিষয়টি আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। তাহলে আমাদের আজকের ভিডিও পর্যন্তই, এখন আমাদের নেক্সট ভিডিওতে আমরা কী দেখব, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ, তারপরে আছে আউটলাইন এ ডকুমেন্ট, তাছাড়া কি আছে এখানে যে মুভ থ্রু দ্য ডকুমেন্ট ইন রেড মোড। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তার এখানে আমরা একটা বিষয় বলছিলাম যে কি, এখানে আমাদের এই যে এমএস ওয়ার্ডে যতগুলো শর্টকাট কি দেওয়া আছে, তো এই শর্টকাটের যে ইটা থাকবে যে লিঙ্কটা থাকবে, মানে এমএস এক্সেলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অলরেডি কিন্তু সব ভিডিওর ডিসক্রিপশন বক্সে আছে। তো এই যে ভিডিওটা করলাম আজকে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এই শর্টকাটের যে লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করার পরে গুগল ড্রাইভ থেকে আপনার গুগল শিট ওপেন হলে আপনার কপি বা আপনারা যখন ডাউনলোড করবেন তখন এক্সেলে এরকমভাবে আপনাদের ওপেন হলে আপনারা এইভাবে দেখে দেখে আপনাদের এই যে আমি এমএস ওয়ার্ডটা যেগুলো করলাম এইভাবে আপনারা প্র্যাকটিস করে আপনার কাজগুলো খুব ইজিলি শিখতে পারবেন। তো বিষয়গুলো কিন্তু এইভাবে আপনারা কাজটা ধরেন যে ইজিলি শিখতে পারেন। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। আসসালামু আলাইকুম, আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ, আউটলাইনের ডকুমেন্ট অ্যান্ড মুভ থ্রু দ্য ডকুমেন্ট ইন রিড মোড। তো এই বিষয়গুলো, তো আমাদের এখানে এই যে বিষয়গুলো ছাড়াও কীভাবে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমাদের যে কিবোর্ড শর্টকাটের মধ্যে যে আমরা কী করতে পারি, আমাদের যে এখানে যে ফ্রিকোয়েন্টলি মোস্ট ফ্রিকোয়েন্টলি যে আমাদের শর্টকাটগুলো আছে, মানে যেগুলো আমাদের এমএস ওয়ার্ডের কাজের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি, তো ওই ধরনের শর্টকাটগুলো নিয়ে আমাদের এখানে একটা কমপ্লিট ভিডিও আছে। তাছাড়া এখানে আমাদের রিবনের যে বিভিন্ন টেপগুলো আছে সেটার গ্রুপ,
টুলগুলো এবং আমাদের যে ডকুমেন্ট নেভিগেট করার জন্য কার্সরের যে বিষয়গুলো আছে তা সেগুলো নিয়ে আমাদের একটা কমপ্লিট ভিডিও আছে। তাছাড়া এখানে যে প্রিভিউ এবং যে প্রিন্টের যে বিষয়গুলো আমাদের ডকুমেন্টে, তারপর আমাদের সিলেক্ট টেক্সট, গ্রাফিক্স, এক্সটেন্ডেড সিলেকশন, তো এটার উপর একটা ভিডিও আছে। এছাড়া এখানে আরো অন্য অন্য বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আছে। তো এখানে কি দেওয়া আছে, এডিট টেক্সট এন্ড গ্রাফিক্স, অ্যালাইন এন্ড ফরম্যাট প্যারাগ্রাফ, তারপর এখানে দেওয়া আছে কিটা যে ফরম্যাট ক্যারেক্টার, ম্যানেজ টেক্সট ফরম্যাটিং, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার। এছাড়া আমরা এই দিকে উপর আসলে এখানে দেওয়া আছে কি যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট ও ওয়ার্ক উইথ টেবিল, সিলেক্ট টেবিল কন্টেন্ট। তো এছাড়া এই পাশে কি দেওয়া আছে, রিভিউ ডকুমেন্ট, ওয়ার্ক উইথ রেফারেন্স, সাইটেশন অ্যান্ড ইন্ডেক্সিং। তারপর এখানে কি দেওয়া আছে, ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিল্ডস। এবং আমাদের লাস্টে এখানে কি দেওয়া আছে যে ওয়ার্ক উইথ টেক্সট, আদার ল্যাঙ্গুয়েজ, ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। তো এই যে বিষয়গুলো যে বললাম, এই বিষয়গুলোর উপর এখানে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখলে এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনার শর্টকাটের বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন এখানে যে এই যে ভিডিও আছে, এখানে এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের এক্সেলের এই যে সমস্ত শর্টকাটের যে লিঙ্কটা, এখানে কিন্তু আমার প্রত্যেক ভিডিওর মধ্যে কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওতে এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের গুগল শিটের ভিতরে এক্সেলের সমস্ত এই শর্টকাটগুলো ওপেন হবে। হইলে সেখান থেকে আপনার কপি করে বা আপনার ডাউনলোড করে আপনার এমএস এক্সেলে এভাবে ওপেন হওয়ার পরে আপনার সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করে ইজিলিভাবে সেই শর্টকাটগুলো আপনার শিখে আপনার কাজ করতে পারবেন। বাস এখন তাহলে চলুন আমাদের আজকের এই শর্টকাটের বিষয়গুলো আমরা জানি। তো আজকে আমাদের এখান থেকে যে বিষয়গুলো দেখবো, প্রথমে আছে আমাদের ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ। তো আমাদের এমএস ওয়ার্ডের ডকুমেন্ট আমরা ভিউ করতে পারি এখানে বিভিন্নভাবে। তো এখান থেকে ধরুন আমরা এই যে ভিউ তো দিয়ে আসে আমরা এমএস ওয়ার্ডে আসার পরে এই যে আমার ভিউ ট্যাব আসলে আমরা কিন্তু আমাদের ডকুমেন্টটা আমরা বিভিন্নভাবে ভিউ করতে পারি। এই যে ভিউর মধ্যে গেলে আমরা কিন্তু ক্লিক করে ভিউ করতে পারি। তো আমরা এই ভিউগুলো ক্লিক না করে আমরা শর্টকাটের মাধ্যমে করার জন্য এই যে এখানে যেটা দেওয়া আছে যে সুইচ দ্য রিড মোর ভিউ। আপনি যদি রিড মোর ভিউতে আসতে চান তাহলে অল্টার ডাব্লিউ এফ, যেটা কি বলছে যে ইন ওয়ার্ড 2007 and 2010 দিস ইজ কল্ড ফুল স্ক্রিন রিডিং ভিউ। মানে আমাদের 2007 থেকে এবং 2010 পর্যন্ত যেটা নাম ছিল কি ফুল স্ক্রিন, আমাদের ফুল স্ক্রিন যে ভিউটা ছিল সেটাকে বর্তমানে এখন 2010 এর পরের যে ভাষণগুলো আছে আমাদের এমএস ওয়ার্ডের তার মধ্যে আসছে কি আমাদের রিড মোড ভিউ, যেটা আছে এটা আগে ছিল ফুল স্ক্রিন। তো সেটা আমরা আসার জন্য অল্টার ডাব্লিউ এফ চাপ দিলে আমরা সেই রিড মোড ভিউতে আসতে পারি। সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখানে এটা আছে বর্তমান আমাদের প্রিন্ট লেআউট ভিউ, আমাদের যেটা কি বাই ডিফল্ট থাকে। তাহলে আমরা এখানে অল্টার কি বলছে, অল্টার ডাব্লিউ এফ। তাহলে আমরা এখানে কাছে থাকা অবস্থায় আমরা অল্টার ডাব্লিউ দিয়ে আমরা কি চাপ দেবো এফ। তাহলে এফ কোনটা, এই যে আমাদের এখানে এফ নিচে কিন্তু এই যে রিড মোর ভিউতে এফ, এই যে এখানে এফ আছে। তো এখন আমরা এফ প্রেস করি, বাস আমাদের কিন্তু আমরা রিড মোড মানে ভিউতে আমরা চলে আসলাম। এখন আবার প্রিন্ট আউটতে আসতে গেলে আমরা যে ইএসসি আমাদের কিবোর্ডের উপরে একেবারে বাম পাশে দেওয়া আছে ইএসসি মানে স্কেপ, এটা চাপ দিলে আবার আমরা প্রিন্ট লেআউট ভিউতে চলে আসলাম। বাস তারপর এখন আমরা পরে কি আছে, পরে দেওয়া আছে সুইচ টু দ্য প্রিন্ট লেআউট ভিউ। তো আপনি যদি আপনি প্রিন্ট লেআউট ভিউতে আসতে চাইলে এই যে কন্ট্রোল অল্টার পি, তাই কন্ট্রোল অল্টার পি দিলে আপনি কিন্তু এই যে ইয়েতে সুইচ করতে পারেন আপনি প্রিন্ট লেআউট ভিউতে। তাহলে আমি আবার একটু ঢুকে দেখাচ্ছি। এখানে আমরা যদি এখান থেকে আবার ঢুকালে রিড মোড ভিউতে, তাহলে অল্টার ডাব্লিউ দিয়ে আমরা অ্যাপ প্রেস করলাম, বাস আমরা রিড মোড ভিউতে আসলাম। আমরা কিন্তু স্কেপ চাপ দিয়ে আবার প্রিন্ট লেআউট আসছিলাম। এখন সেই প্রিন্ট লেআউট আপনার ভিউতে আবার আসতে গেলে এই যেখানে অল্টার কন্ট্রোল পি চাপ দিলে হবে, আমরা অল্টার কন্ট্রোল চাপ ধরে রেখে আমরা যদি পি প্রেস করি আমরা কিন্তু এই যে প্রিন্ট লেআউট যেই লেআউটটা বাই ডিফল্ট থাকে সেটা আমরা চলে আসলাম। আমরা স্কেপ চাপ দিয়ে এখানে চলে আসতে পারি অথবা যেটা বললো এখানে অল্টার কন্ট্রোল আপনি পি প্রেস করে প্রিন্ট লেআউট ভিউতে আমরা আসতে পারি। তারপর আমরা আসি সুইচ টু দ্য আউটলাইন ভিউ। আপনি যদি আউটলাইন ভিউতে সুইচ করতে চান তাহলে কন্ট্রোল অল্টার ও চাপ দিলে হবে, আর আপনি যদি ড্রাফট ভিউতে আসতে চান তাহলে অল্টার কন্ট্রোল এন। তাহলে আমরা এই দুইটা বিষয় দেখি, অল্টার কন্ট্রোল ও আর এন দুইটা কি কাজ করে। আমরা অল্টার আর কন্ট্রোল আমরা কি ও প্রেস করলাম, তো এটা কোন ভিউতে আসলাম, আমরা আউটলাইন ভিউতে আসলাম। আসার পরে এবার অল্টার কন্ট্রোল আমরা এটা দেখলাম কোনটা ও দিয়ে, এবার আমরা এন দিয়ে চলে আসি। তাহলে আমরা অল্টার কন্ট্রোল আমরা এবার এন প্রেস করলাম, তাহলে আমরা ড্রাফট ভিউতে আসলাম। তো ভিউগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা প্রিন্ট লেআউটে চলে আসি, অল্টার কন্ট্রোল আমরা পিচ প্রেস করলাম, আমরা প্রিন্ট লেআউট আমরা এই মোডে চলে আসলাম। তো এইভাবে আপনার এখানে এই কিবোর্ডের মাধ্যমে আপনার ডকুমেন্টের ভিউর বিষয়গুলো আপনি ঢুকতে পারেন, যে আপনি কোন মোডে ঢুকতে চান সেটা এইভাবে ঢুকতে পারেন। বাস এখন আমরা এগুলো জানলাম, জানার পরে এখন আমরা এখান থেকে পরে হচ্ছে আউটলাইনের ডকুমেন্ট। তাহলে আমাদের এই যেখানে আউটলাইন যে ভিউ আছে আমাদের ডকুমেন্টটাকে আমরা যদি আউটলাইনে নিয়ে যাই, আমরা আউটলাইন ভিউতে নিয়ে গেলে তখন আমরা আউটলাইন ভিউতে থাকা অবস্থায় কিন্তু আমরা এখানে এই যে এই বিষয়গুলো করতে পারি। তা আউটলাইনের মোডে আপনার ডকুমেন্টটা রাখার পরে তখন এই শর্টকাটগুলো ইউজ করার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এখানে এই কাজগুলো কি দেখানোর প্রথমত আছে কি প্রমোটে প্যারাগ্রাফ, তারপর নিচেটা আছে ডিমোটে প্যারাগ্রাফ। আপনার একটা আপনার ডকুমেন্টের কোনো প্যারাগ্রাফকে আপনি যদি প্রমোট করতে চান তাহলে অল্টারশিফট লেফটেরও দেবেন, আর আপনি যদি ডিমোট করতে চান অল্টারশিফট রাইটেরও চাপ দেবেন।
তাহলে আমরা কাজটা করি, আমাদের ডকুমেন্টে চলে আসি। আশা করে প্রথমে আমরা আউটলাইন ভিউতে চলে যাব। তো আউটলাইন ভিউতে যাওয়ার জন্য আমাদের এখানে কি করছিলাম আমরা, অল্টার কন্ট্রোল ও। তাহলে আমরা অল্টার কন্ট্রোল ও দিয়ে প্রথমে আসি, অল্টার কন্ট্রোল ও প্রেস করলাম, বাস আমরা আউটলাইন ভিউতে চলে আসলাম। তা আসার পরে এখান থেকে আমাদের এই যেটা যেটা বলছে প্রমোট প্যারাগ্রাফ আর ডিমোট প্যারাগ্রাফ, তাহলে অল্টার শিফট লেফট এরও অল্টার শিফট রাইট এরও। তাহলে আমরা এখানে আসি। এখন আমাদের এই যে প্যারাগ্রাফগুলো দেওয়া আছে, এই প্যারাগ্রাফ থেকে আপনি মনে করেন আমরা কি এই যে প্যারাগ্রাফটা আমরা কার্সর রাখলাম, এই যে প্রথম প্যারাগ্রাফটায় রাখার পরে অল্টার শিফট আমরা চাপ ধরে রেখে যদি আমরা এখন কি করি লেফট এরও চাপ দিই, তাহলে আমাদের এই প্যারাগ্রাফটা ধরেন যে এই যে এখানে কিন্তু লেভেল ওয়ান নামে এইভাবে চলে আসছে। এখন আমাদের অল্টার চাপ দেওয়া যদি এখানে রাইট এরও চাপ দিই, আমাদের কিন্তু এটা কি হয়েছে এখন ডিমোট হয়ে গেছে, মানে ডিমোট হয়ে যে লেভেল টুতে চলে আসছে, চলে আসলো এটা। তাহলে এখানে কিন্তু এই বিষয়টা বলছে যে আপনার প্যারাগ্রাফ আপনি প্রমোট করতে পারেন আবার ডিমোট করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা আবার দেখাচ্ছি অল্টার শিফট চাপ ধরে আমি যদি এখন লেফট এরও চাপ দিই, তাহলে এটা আবার কি হলো প্রমোট হলো, আমার লেভেল ওয়ানে চলে আসছে। আবার অল্টার শিফট চাপ ধরে আমি যদি রাইট এরও চাপ দিই, তাহলে ডিমোট হয়ে গেল। তো এই বিষয়টা করতে পারেন আপনারা আউটলাইন মোডে আসার পরে। তো এটা কিন্তু আমরা দেখলাম। তারপর এখন আমাদের পরে কি আছে, ডিমোট দ্য প্যারাগ্রাফ টু বডি টেক্সট। তো এই বিষয়টা কি বলছে যে আমাদের এখানে যে প্যারাগ্রাফটা আমরা যদি চাই কি করার জন্য, ডিমোট করার জন্য বডি টেক্সে, তা সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট এন প্রেস করলে কাজটা করবে। তাহলে কি কাজটা করবো আমরা এখানে চলে আসি। আসার পরে এখানে আমাদের এই প্যারাটা কিন্তু এখানে বর্তমানে লেভেল টুতে আছে, তাহলে এইটা আছে কি বডি টেক্সে আছে, এগুলো বডি টেক্সে আছে। এখন আমাদের এই প্যারাগ্রাফটা এই প্যারাটা আমরা বডি টেক্সে নিয়ে আসবো। তাহলে এখানে কার্সর রাখার পরে এখন আমি যদি কন্ট্রোল শিফট চাপ ধরে রেখে আমি এন প্রেস করি, তাহলে ধরুন আমার এটা কিন্তু বডি টেক্সে চলে আসছে। আর অনেকগুলো তোমার আগে ছিল, এটা সহকারে বডি টেক্সে চলে আসছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে এই শর্টকাটগুলো। তো এই যে এখন আপনার যে এই যে প্রমোট করা ডিমোট করা এই যে বিষয়গুলো আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। বাস তারপরে এখন আমরা দেখি যে মুভ দ্য সিলেক্টেড প্যারাগ্রাফ আপ। তাহলে এখন কি আপনার সিলেক্টেড প্যারাগ্রাফ আপনি যদি মুভ করতে চান, মানে প্যারাগ্রাফ আপ করতে চান, তাহলে আপনি যে অল্টার শিফট আপেরও দিবেন, আর আপনি যদি সিলেক্টেড যে প্যারাগ্রাফটা সেটা আপনি কি ডাউনের দিকে মুভ করবেন, তাহলে আপনি এই যে অল্টার শিফট ডাউনের দিকে চাপ দিবেন। তা বিষয়টা দেখি, তাহলে দেখার জন্য অল্টার শিফট আপ আর অল্টার শিফট ডাউন। তাহলে আমাদের এখানে চলে আসি। তাহলে আমাদের এই যে সিলেক্টেড যে প্যারাগ্রাফটা আছে এইটা আমরা অল্টার শিফট দিয়ে আমরা যদি এখানে ডাউনের দিকে চাপ দিই, তাহলে আমাদের এই প্যারাগ্রাফটা কিন্তু ডাউন হয়ে গেল, নিচ দিকে চলে আসছে। আবার আমি যদি আপ করতে চাই, অল্টার শিফট আমরা চাপ ধরে রেখে আমরা যদি আপেরও দিই, এখানে আবার উপর দিকে উঠে গেছে। তাহলে আপনি অল্টার শিফট ধরে ডাউনেরও দিলে ডাউন হলো, আপেরও দিলে উপর দিকে উঠলো। এই কাজটা কিন্তু বলছে এখানে। বাস তারপর আমাদের এখানে কি আছে, তারপরে বলছে এক্সপেন্ড দ্য টেক্সট আন্ডার এ হেডিং। তাহলে আপনি যদি আপনার টেক্সটগুলোকে হেডিংয়ের নিচে এক্সপেন্ড করতে চান, তাহলে আপনি অল্টার শিফট আপনার প্লাস দিবেন। আর আপনি যদি এটা কি করতে চান, কোলাপস করতে চান আপনার টেক্সটগুলোকে আপনার এই হেডিংয়ের নিচে, তাহলে অল্টার শিফট আপনি মাইনাস দিবেন। তো বিষয়টা আমি দেখি, তাহলে এখান থেকে দেখার জন্য ধরুন আমরা চলে আসি আমাদের ডকুমেন্টে, অল্টার শিফট প্লাস মাইনাস। তাহলে আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। বাস আসার পরে এখন আমাদের এখানে তো হিডিং করা নাই, তাহলে আমাদের প্রথমে এখানে হিডিং করে নিতে হবে। তাহলে ধরুন আমরা হিডিং করি, এটা আমরা ক্লোজ করে দিয়ে এখানে ধরুন আমরা এই যে প্রথম যেটা আছে এটা ধরুন আমরা সিলেক্ট করলাম, এটাকে ধরুন আমরা এখানে হিডিং ওয়ান করলাম। বাস করার পরে এখন ধরুন আমরা চলে আসি আমাদের ভিউ থেকে, আমরা আউটলাইন ভিউতে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের এই যে প্যারাগ্রাফগুলো আছে আমাদের এই হিডিংয়ের নিচে বর্তমানে সবগুলো শো করছে। তাহলে এখন আমরা এটা কি করবো, এক্সপেন্ড করা আছে আমরা এটা কোলাপস করবো আবার এক্সপেন্ড করবো। তাহলে করার জন্য এই যে এখানে শর্টকাট কি যেটা বলছে অল্টার শিফট প্লাস মাইনাস, আমরা এখানে আসি, অল্টার শিফট আমরা এখন মাইনাস দিলাম, এই ধরুন আমাদের কোলাপস হয়ে গেল, কোলাপস হয়ে গেল আমাদের হিডিংয়ের নিচে যে টেক্সটগুলো, মানে এখন কি হয়ে গেলো এটা আমাদের কোলাপস হয়ে গেছে। আবার এক্সপেন্ড করার জন্য অল্টার শিফট ধরে রেখে আমরা এখন যদি কি করি প্লাস, আমরা প্লাস চাপ দিই আবার এক্সপেন্ড হয়ে গেল। তাহলে প্লাস মাইনাসটা কোন জায়গা থেকে দিবেন, এই যে আমাদের ব্যাক স্পেসের যে বাম পাশে দেওয়া আছে যে এই যে প্লাস মাইনাস, এখান থেকে চাপ দিলে আপনারা এক্সপেন্ড কোলাপস করতে পারেন। বিষয়টা মারা করতে গেছি, অল্টার শিফট ধরে রেখে আমরা যদি মাইনাস প্রেস করি তাহলে আমাদের কোলাপস হলো, আবার অল্টার শিফট ধরে রেখে আমরা যদি প্লাস চাপ দিই তাহলে আমাদের হিডিংয়ের নিচে যে টেক্সটগুলো সেগুলো আমাদের এক্সপেন্ড হয়ে যাবে। তো এই বিষয়টা এখানে কিন্তু বলছে। তারপর এখানে আমাদের কি আছে, এক্সপেন্ড অর কোলাপস অল টেক্সট অর হিডিং। তাহলে এটা কি বলছে, আমাদের সকল টেক্সট অথবা হিডিংগুলো আমরা এক্সপেন্ড অথবা কোলাপস করতে পারি কিভাবে, এই যে অল্টার শিফট এ প্রেস করে। তো বিষয়টা আমি দেখছি, তাহলে এখন দেখার জন্য ধরুন আমরা এখান থেকে সকল টেক্সটগুলো আমরা কি করবো, এক্সপেন্ড আর কোলাপস করবো। তাহলে আমরা এই টেক্সটগুলোর মধ্যে কার্সর রাখি, এটা তো আমাদের হিডিং দেয়। তাহলে আমরা টেক্সটের মধ্যে কার্সর রাখার পরে আমরা অল্টার শিফট চাপ ধরে রেখে আমরা এখানে এ কি চাপ দিলাম, এটা সবগুলো আমাদের কোলাপস হয়ে গেছে। আবার আমরা এখান থেকে এক্সপেন্ড করতে গেলে অল্টার শিফট চাপ ধরে রেখে আবার আমরা চাপ দিলাম, আবার এক্সপেন্ড হয়ে গেল। তো এটা আমাদের এখানে যদি আপনার টেক্সটের মধ্যে রাখেন টেক্সট হবে, হিডিং এর মধ্যে রাখেন হিডিং হবে। তো এই বিষয়টা বলছে এটা আমরা এখান থেকে করতে পারি। বাস তারপর এখানে আমাদের যে কি আছে, যে এখানে দেওয়া আছে আমাদের হাইট অর ডিসপ্লে দ্য ক্যারেক্টার ফরম্যাটিং।
আমাদের যে ক্যারেক্টারগুলো আমাদের ফরম্যাটিং করা আছে সেগুলো হাইড করতে পারি, ডিসপ্লে করতে পারি কিভাবে, আপনি যদি ফরওয়ার্ড স্ল্যাশ, আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিই তাইলে হবে। এটা কোন জায়গা থেকে দিতে হবে? অন দ্য নিউমারিক কিপ্যাড। নিউমারিক কিপ্যাড কোনটা? আমাদের এই যে কিবোর্ডের, আমাদের এখানে যে কিবোর্ডের মধ্যে এখানে ধরনের যে ডান পাশে যে ইগুলো আছে, যে কিগুলো আছে নাম লকের ডান পাশে, এটা হচ্ছে আমাদের নিউমারিক কিপ্যাড। তো এই ডান পাশের এই নিউমারিক কিপ্যাড থেকে আমাদের এখানে কি চাপ দিতে হবে? আমাদের এই স্ল্যাশ যেটা আছে নাম লকের ডান পাশে স্ল্যাশ, এটা চাপ দিয়ে আমরা এখান থেকে আমাদের এই যে ডকুমেন্টের মধ্যে এখানে যে ফরম্যাটিং যেগুলো করা থাকবে টেক্সটগুলো, সেগুলো আমরা হাইডও করাতে পারি, শো করাতে পারি। তাহলে এখানে আউটলাইন অবস্থায় রাখা অবস্থায় আমরা এখান থেকে এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা আমরা প্রেস করলাম, তাহলে দেন এখানে কিন্তু আমাদের ফরম্যাটিং চলে গেল। আবার এটা আমরা প্রেস করি, আবার চলে আসছে, আবার প্রেস করলাম বা চলে গেছে, আবার দিলাম চলে আসছে। মানে এই বিষয়টা বলছে, মানে ফরম্যাটিংটা এখন আমাদের এই টেক্সটগুলোর মধ্যে ডকুমেন্টের মধ্যে আমরা এখান থেকে শো করাতে পারি, পাশাপাশি আমরা হাইড করাতে পারি এই স্ল্যাশের ফরওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে। বাস, তারপর এখানে আমাদের কি আছে যে সুইচ বিটুইন শোয়িং দ্য ফার্স্ট লাইন অফ বডি টেক্স অ্যান্ড শোয়িং অল বডি টেক্স। তাহলে কি বলছে, আপনার সুইচ করতে পারেন আপনার ফার্স্ট লাইনের বডি টেক্স এর মধ্যে এবং আপনি শো করতে পারেন অল বডি টেক্স। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য অল্টার শিফট এল চাপ দিলে এই কাজটা করবে। তো বিষয়টা কি বলছে, আমরা এখানে চলে আসি আউটলাইনে, আসার পর এখান থেকে আমরা কি চাপ দেবো, অল্টার শিফট এল। তো আমরা এখানে অবস্থা রাখার সময় যদি আমরা অল্টার শিফট আমরা এল চাপ দিই, তাহলে ধরুন এখানে কিন্তু আমাদের কি হলো, এই যে এখানে শো ফার্স্ট লাইন অনলে, এটা কিন্তু এখানে এই যে টিক মার্ক আমরা এটা উঠাই দিলাম, এই যে আবার এসে পড়ছে, এটা আবার দিলে এই যে হয়ে গেল, এটা আমরা উঠাই দিলাম চলে গেল। তাহলে আমরা যখন অল্টার শিফট দিয়ে আমরা এল প্রেস করি তখন কিন্তু এটা টিক মার্ক হয়ে যায়। টিক মার্ক হইলে এখানে এই কাজগুলো করে। আবার আপনি অল্টার শিফট দিয়ে আমরা এল প্রেস করলাম, এই যে টিক মার্ক দুইটা গেছে, মানে এই কাজটা এখানে করে আমরা যে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কির মাধ্যমে কিন্তু আমরা ক্লিক করে করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানকার কাজটা, যেটা বলছে এটা আমরা করতে পারি এই শর্টকাট কির মাধ্যমে। বাস, তারপর এখানে বলছে অল্টার শিফট আই, অল্টার শিফট ওয়ান, এর মাধ্যমে কি করতে পারি, শো অল হিডিং উইথ দ্য হিডিং ওয়ান স্টাইল। তাহলে আমাদের হিডিং ওয়ান স্টাইল যেটা করা থাকবে সেগুলো আমরা কি করতে পারি, সকল হিডিং এর মধ্যে আমরা হিডিং ওয়ান স্টাইলটা আমরা শো করাতে পারি যদি আপনি অল্টার শিফট ওয়ান দেন। সেই ক্ষেত্রে আমি বিষয়টা দেখাচ্ছি, এখানে ধরেন আমরা চলে আসি, আসার পরে হিডিং ওয়ান যে স্টাইলটা আছে সেটা শো করাতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে অল্টার শিফট আমাদের ওয়ান চাপ দিতে হবে। অল্টার শিফট দিয়ে আমরা ওয়ান প্রেস করি, এর দ্বারা আমাদের হিডিং ওয়ানটা কিন্তু এখানে শো করছে। যদি আপনার অন্য অন্য হিডিং করা থাকে, টু থ্রি করা থাকে, তার ভিতরে যেটা ওয়ান হিডিং স্টাইল থাকবে সেটা শো করবে, আর অন্য কিছু শো করবে না, অন্য কিছু শো করবে না, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আপনি যদি এখানে হিডিং, ধর আমরা এখানে যে ওয়ান ছাড়াও যদি আমরা এখানে হিডিং স্টাইল করে নিই, তাহলে ধর আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে পরে বলছে কি, শো অল হিডিং উইথ দ্য স্পেসিফিক হিডিং স্টাইল। আপনার এখান থেকে স্পেসিফিক কোনো হিডিং স্টাইলে আপনি কি করবেন, আপনি শো করাবেন। তো সেই ক্ষেত্রে যে অল্টার শিফট দিয়ে আপনার হিডিং লেভেল নাম্বার, তাহলে আমরা হিডিং ওয়ান যখন স্টাইল আমরা শো করাছি তখন ওয়ান দিচ্ছি, আপনি যদি টু করেন টু দিবেন, থ্রি করলে থ্রি দিবেন। সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টে স্টাইলগুলো, মানে স্টাইলগুলো করা থাকতে হবে। যেমন এটা আমার হিডিং ওয়ান করা আছে, এখন এই যে পরেরটা আছে, পরেরটার মধ্যে আমি দিলাম কি হিডিং টু, তারপরেরটা আমি অনুকরণ দিলাম কি সিলেক্ট করে এটা দিলাম হিডিং থ্রি, এটা থ্রি দিলাম। তো এইভাবে আমি ধরুন এখানে তিনটা দিলাম, তারপর আরেকটা আমি দিয়ে দিই, এটা দিলাম মনে করেন আমি হিডিং ফোর দিলাম। তাহলে এই যে চারটা আমি হিডিং স্টাইল দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে কাজগুলো দেখি যে আপনার ওয়ান, তারপরে অল্টার শিফট দিয়ে হিডিং লেভেল নাম্বার আমি দিয়ে দিব, সেই লেভেলের নাম্বার অনুসারে শো করবে। তাহলে এখন আমরা ডকুমেন্টে চলে আসার পরে আমরা এখানে প্রথমে আউটলাইন ভিউতে চলে আসি। আউটলাইন ভিউতে আসার পরে এখন ধরেন আমাদের এখান থেকে এই যে শো লেভেল, আমরা কিন্তু এখান থেকে কাজটা করতে পারি, এই যে আপনার লেভেলের বিষয়টা, কিন্তু এখান থেকে না করে এই যে শর্টকাট যেটা বলছে এখান থেকে আমরা লেভেল দেখায় দেখা করবো। তাহলে আমরা এখান থেকে অল্টার শিফট চাপতে দিয়ে আমরা ধরেন কি দিলাম, টু দিলাম। তাহলে আমাদের এই যে লেভেল টু এখানে চলে আসছে, লেভেল টুর বিষয়টা এখানে শো করছে। এবার আপনারা এখানে অল্টার শিফট আপনি যদি লেভেল থ্রি দেন বা ফোর দেন বা ওয়ান দেন, সেই বিষয়টা কিন্তু শো করবে। আমার যতগুলো লেভেল মানে এখানে করা থাকবে, মানে হিডিং করা থাকবে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে এই শর্টকাট কির মাধ্যমে দেখতে পারেন, অথবা যে এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে ক্লিক করে যে কাজটা করবো সেম কাজটা আমরা এই জায়গাটা যেটা বলছে এই শর্টকাট কির মাধ্যমে করতে পারি। বাস এটা, তারপর এখানে আমাদের লাস্টে একটা বিষয় আছে কি, যে এখানে দেওয়া আছে আমাদের ইনসার্টের টেপ ক্যারেক্টার। তো আমরা টেপ ক্যারেক্টার ইনসার্ট করার জন্য কন্ট্রোল টেপ চাপ দিয়ে আমরা টেপ ক্যারেক্টার ইনসার্ট করতে পারি। তো বিষয়টা আমি দেখাচ্ছি কী কাজ করে, তাহলে দেখার জন্য এখান থেকে আমরা কি করব, এখানে আমরা ধরেন যে কোথায় আমরা ধরেন নিচে চলে আসি, এখানে ধরেন আসলাম, আসার পর আমরা এখান থেকে কন্ট্রোল টেপ প্রেস করলাম, এই যে এখানে ধরেন আমি টেপ ক্যারেক্টার লিখতে পারছি। আবার কন্ট্রোল টেপ চাপ দিলাম, এই যে এখানে কন্ট্রোল টেপ চাপ দিই, এই যে কন্ট্রোল টেপ চাপ দিয়ে কন্ট্রোল টেপ, কন্ট্রোল টেপ চাপ দিয়ে আপনি টেপ ক্যারেক্টার দিতে পারেন। এইভাবে আমরা এখানে আসি, আবার আবার এখানে টেপ চাপ দিলাম, এই কন্ট্রোল টেপ চাপ দিলাম, এই মানে এভাবে আপনি এখানে টেপ ক্যারেক্টার দিয়ে আপনি সেগুলো কাজটা করতে পারেন। তো এই বিষয়টা এখানে বলছে, এই কাজটা আমরা করতে পারি এখানে। বাস, তারপর এখানে আমাদের পরে আমরা কি দেখবো, মুভ থ্রু দ্য ডকুমেন্ট ইন রিড মোড। তাহলে আমরা রিড মোড মোডে আমাদের ডকুমেন্টটাকে আমরা যখন মুভ করানোর পরে, তারপর আমরা রিড মোড মোডে যে আমরা এই যে কাজগুলো কীভাবে করতে পারি এখন সেটা দেখবো। তাহলে এখানে রিড মোডে যাওয়ার জন্য আমাদের এখানে কি শর্টকাট ইউজ করতে হবে, এই যে আমরা প্রথমে যেটা দেখছিলাম অল্টার ডাব্লিউ এফ,
व्यवहार करी प्रथम अल्टार डब्ल्यू एफ दीब अल्टार डब्ल्यू दिए जैसे रिड पॉइंट मध्य एफ एफ प्रेस कर लस रिड पॉइंट बोर्ड चले आसलम बस आसार पर प्रथम विषय आज है मूव टू द बिगिनिंग अब द डकुमेंट तो अपने डकुमेंटर आपनी जो एक बार शुरूते मुव करते चान से क्षेत्र में होम प्रेस करबें और मुव टू द इंड अफ द डकुमेंट अपने डकुमेंटर एक बार शेषे अपने मुव करते गले अपनी एखे इन प्रेस करबें मैं अपना डकुमेंटर शुरूते आसते गले होम और आपनर एखे शेष आसते गले इन यहाँ को अवस्था जो अपने रिड मुड अवस्था थकबंब से क्षेत्र में डकुमेंट आसी डकुमेंट रिड मुड अवस्था आज मैं फुल स्क्रीन मुड आखिरा इन प्रेस करी ए दिन हमारे एक बार डकुमेंटर जो एक बार शेषे जो पेजट आज से चले आसि আবার আমি এখানে হোম কি চাপ দেই আবার শুরুতে এন দিলাম শেষে হোম দিলাম শুরুতে তো এই বিষয়টা এখানে বলছে আমরা রিড মোড থাকা অবস্থায় আমাদের ডকুমেন্টের শুরুতে শেষে আসতে পারে এইভাবে বাস তারপর এখানে আমাদের কি দেওয়া আছে গো টু স্পেসিফিক পেজ আমাদের কোন স্পেসিফিক কোন পেজের মধ্যে আমরা যাইতে গেলে কি করতে হবে টাইপ দা পেজ নাম্বার দেন প্রেস এন্টার আমাদের পেজ নাম্বার টাইপ করে আমাদের এন্টার প্রেস করলে আমাদের এখান থেকে এই যে রিড মোডে এখানে যতগুলো পেজ আমাদের শো করবে তো সেই পেজ থেকে আপনি যে পেজ যেতে চান আপনি পেজ নাম্বার টাইপ করে দিয়ে এন্টার দিলে হবে दिखी एखे धन पेज नंबर दिल टू हमें टू टाइप कर दे एंटार पेज कर लाइन नम्बर पेज चले आसि एखे धन थ्री टाइप कर एंटार दिल तीन नम्बर पेज चले आसि आर एखे वन टाइप कर एंटार दिल एक नम्बर पेज चले आसि एब कान अपना जो कीबोर्ड के वन लेखे एंटार देवें तक एक नम्बर पेजे थ्री लेखे एंटार दिले एखे तीन नम्बर पेजे एखे क्योंकि लेखार को जगह नहीं अपने एखे कीबोर्ड के टू प्रेस कर चार दिए एंटार दिल अटोमेटिक से दुई नम्बर तीन नम्बर अपनी जे पेज आसते चाहिए भाई आसते पे तो ये क्योंकि देखल एखे पर क्या है एक्सिट रिड मोड तो अपना रिड मोड थे चले आसते गले इएससी चाप दी अपनी चले आसते हैं तो हमें जो एखान जाए जर पर इएससी कीबोर्ड एक बारे बाम पास ऊपर इएससी लेखा मैं स्केप ये चेप चाप दिले बस आबार रिड मोड थे प्रिंट लेट मोडे चले आसल ये क्योंकि एखे क्षेत्र करते एखान विषयगू देखल क्ज करें तो आजकल भिडियोते देखल एम एस वर्डर मध्य कीबोर्ड शर्टकाटगुल आ तर मध्य थे वार्क विद डकुमेंट व्यू तपर हमारे आउटलाइन डकुमेंट तपर आज मुव थ्रू द डकुमेंट इन रिड मोड तो विषयगू की यूज करते हैं से विषयगू देखल एखे नेक्स्ट भिडियो क्यों विषयगू देखो हमारे नेक्स्ट भिडियो थको यूज फांगशनल की शर्टकाट हमें ये एफ वन एफ टुएल्व जो फांगशनल कीगुल आगे क्यों क्या क्षेत्र व्यवहार करते हैं से विषयगू नेक्स्ट भिडियो देखो तेल आज के भिडियो पर बस आल्ला हाफेज तो एखे विषय जो बीजे शर्टकाट की गुला देटार जो अपना एक्सेल फाइल लिंक है से बी अलरेडी हमारे जोगुल प्रत्येक भिडियो क्योंकि लिंक देव आज के भिडियो कर लम तो भिडियोर मध्य क्योंकि करब यटार जिंक से लिंक भिडियो डिस्क्रिप्शन बक्स दिए दीब दी अपना से लिंके क्लिक करारे अपना गूगल ड्राइव थे गूगल शीट ओपन हो कपि कर नहीं अत अपना सरसरी डाउनलोड कर अपनी एक्सेल नहीं प्रैक्टिस कर इजिली भाई शर्टकाटगू अपना इजिली शिखे अपना एम एस वर्डर काजगुल खूब द्रुत करते हैं पास एन तेल आजकल भिडियो पर्यत आल्ला हाफेज डियर फ्रेंड्स हमारे आजकल एम एस वर्ड कीबोर्ड शर्टकाट वार्क विथ डकुमेंट व्यू आउटलाइन डकुमेंट मुव थ्रु द डकुमेंट इन रिड मोड ए भिडियो अपन का भलो लेगे थे किंबा भिडियो के अपना किसी शिखे थकें उपकृत होकें तो जेक अपडेट टेक्निक चैनल अपना सबसक्राइब कर लाइक करबें कमेंट करबें और सवार साथ शेयर करबें थैंक्स एवरीबडी আসসালামু আলাইকুম আমি ইমরোজ আশমউদ্দিন খন্দকার জেকাবলু টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এম এস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ইউজ ফাংশনাল কি শর্টকাট এই বিষয়গুলো নিয়ে দেখুন আমাদের এখানে এই ফাংশনাল কি শর্টকাট ছাড়াও কিভাবে দেখা গেছে আমাদের এম এস ওয়ার্ড ডকুমেন্টের আমাদের যে কিবোর্ড শর্টকাটের মধ্যে যে আমাদের যে মোস্ট যে ব্যবহৃত যে শর্টকাট কিগুলো আছে যেগুলো আমাদের মানে ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে গেলে আমাদের বেশিরভাগ প্রয়োজন পড়ে তো ওই ধরনের শর্টকাটগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে যেমন এই যে ভিডিওটা তারপরে আপনাদের এই এম এস ওয়ার্ড আমাদের যে রিবনের যে বিষয়গুলো আছে রিবনের বিভিন্ন টেপ গ্রুপ টুলগুলো এবং আমাদের ডকুমেন্টটা নেভিগেট করার জন্য যে আমাদের কার্সরটাকে নেভিগেট করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে তাছাড়া এখানে দেখা গেছে যে প্রিভিউ অ্যান্ড পিন ডকুমেন্ট সিলেক্ট টেক্সট গ্রাফিক্স এক্সটেন্টের সিলেকশন এবং কি দেওয়া আছে এখানে যে এডিট টেক্স অ্যান্ড গ্রাফিক্স অ্যালাইন অ্যান্ড ফরম্যাট প্যারাগ্রাফ তারপরে দেওয়া আছে এখানে আমাদের যে ফরম্যাট ক্যারেক্টার ম্যানেজ টেক্স ফরম্যাটিং ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার তারপরে আমরা এদিকে আসলে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট ওয়ার্ক উইথ টেবিল সিলেক্ট টেবিল কন্টেন্টস আমরা উপর দিকে আসি তো উপর দিকে আসলে এখানে দেওয়া আছে কি আমাদের রিভিউ ডকুমেন্ট ওয়ার্ক উইথ রেফারেন্স সাইটেশন অ্যান্ড ইন্ডেক্স ইন তারপরে দেওয়া আছে কি ওয়ার্ক উইথ মেল মার্কস অ্যান্ড ফিল্ডস তারপরে এখানে আছে ওয়ার্ক উইথ টেক্স ইন আদার ল্যাঙ্গুয়েজ ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার
তারপর আমাদের এখানে এটা কি দেওয়া আছে যে ওয়ার্ক উইথ ডকুমেন্ট ভিউ আউটলাইন এ ডকুমেন্ট মুভ থ্রু ডকুমেন্ট ইন রিড মোড। তাহলে এই যে বিষয়গুলো আমি পড়লাম, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা এই ভিডিওগুলো দেখলে এই সমস্ত বিষয়ের উপরে যে কিবোর্ড শর্টকাটগুলো আছে সেগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন আমরা তাহলে আমাদের আজকের কাজগুলো করার জন্য আমরা এখানে চলে আসি। বাস আসার পরে এখন আমাদের এই আজকের কাজগুলো দেখার আগে এখানে আমাদের এই যে এমএস এক্সেলের যে এখানে ফাইলটি আছে, যে এখানে আমাদের যে প্রায় কত 450 কাছাকাছির মতো আমাদের এখানে যে শর্টকাট কিগুলো আছে, তো এই শর্টকাট গুলোর যে আপনারা পাবেন এই এমএস এক্সেলের যে লিঙ্কটা, সেটা কিন্তু আমি আমার এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দিছি এখানে। এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ থেকে গুগল শিটে আপনাদের এই এমএস এক্সেলের এটা শিটটা ওপেন হবে, বা ওপেন হলে সেখান থেকে আপনারা কপি করে বা ডাউনলোড করে নেন। ডাউনলোড করলে আপনার এমএস এক্সেলের মধ্যে এরকম ওপেন হয়ে গেলে আপনার সেখানে দেখে দেখে প্র্যাকটিস করে আপনার এমএস ওয়ার্ড শর্টকাটের কাজগুলো আপনার খুব ইজিলি ভাবে করতে পারবেন। আচ্ছা তাহলে চলুন এখন আমাদের আজকের কাজগুলো করি। তো করার জন্য এখানে আমাদের ফাংশনাল কি এর মধ্যে এখানে আমাদের কিবোর্ডে ফাংশনাল কি কোনটা, যে আমাদের এই যে সবার উপরে কিবোর্ডের F1 থেকে যে আমাদের F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফাংশনাল কি। তো এই ফাংশনাল কি এর সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। এখন আমাদের প্রথমে আছে F1, তাহলে F1 এই কি এর মাধ্যমে কিন্তু আমরা এখানে এই যে কয়েকটা কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে F1 প্রথমে আছে F1 Alone, তো F1 Alone মানে কি শুধু F1 দিয়ে, আর F1 এর সাথে আমরা শিফট কন্ট্রোল অল্টার এগুলো ব্যবহার করে কিন্তু কিছু কাজ আমরা করতে পারি। তো বিষয়গুলো আমরা দেখি, F1 যখন আমরা শুধু F1 দিব তখন কি হবে, ডিসপ্লে দ্য ওয়ার্ড হেল্প টাস্ক প্যান। তাহলে আমাদের কি এমএস ওয়ার্ড থেকে আমাদের যে হেল্প নেওয়ার জন্য, তাই হেল্প নেওয়ার জন্য হেল্পের যে টাস্ক প্যানটা সেটা আপনার ডিসপ্লে হবে। তা বিষয়টা দেখা কাছে আমি ডকুমেন্টে চলে আসি। বাস আমি ডকুমেন্টে চলে আসার পরে এখন আমি কিবোর্ড থেকে F1 কীটা প্রেস করলাম। বাস F1 কীটা প্রেস করার সাথে সাথে দেখেন ওয়ার্ড হেল্প, তাহলে এখান থেকে আপনি কি এজ ওয়ার্ড থেকে হেল্প নেওয়ার জন্য এটা চলে আসছে। এখন আপনার সার্চ অনলাইন হেল্প, এখান থেকে সার্চ করে আপনার ডকুমেন্টের মানে এমএস ওয়ার্ডের বিষয়ে আপনার যে ডকুমেন্টের বিষয়ে যে কোনো হেল্প নিতে পারবেন, এই এখান থেকে সার্চ করে বাস এটা আসছে। তারপর আমরা আবার এখানে আসি, তারপরে কি আছে এখানে শিফট F1, এটা দিলে কি হবে, ডিসপ্লে অর হাইট কন্টেক্সট সেন্সিটিভ হেল্প অর দ্য রিবেল ফরমেটিং টাস্ক প্যান। তাহলে আমার কি হবে, হাইট কন্টেক্সট সেন্সিটিভ হেল্প অথবা রিবেল ফরমেটিং টাস্ক প্যান, এইটা আমাদের এখানে কি হবে ডিসপ্লে হবে অথবা হাইডও হবে। তো এখন শিফট F1 দিলে বিষয়টা আমি দেখাচ্ছি, বাস আমি ডকুমেন্টে চলে আসি, আমি শিফট কি চাপে ধরে রেখে আমি F1 প্রেস করি। তাহলে এই যে এখানে যেটা চলে আসছে রিবেল ফরমেটিং, তো এই যে রিবেল ফরমেটিং এটা কিন্তু আমরা এখানে ডিসপ্লে করলো। আবার আমি শিফট F1 চাপ দিই, আবার কিন্তু হাইট হয়ে গেল। তো এই বিষয়টা বলছে আপনি এখানে হাইট আর ডিসপ্লে করতে পারেন আপনি রিবেল ফরমেটিং টাস্ক প্যানটা, তো সেটা আমরা কিন্তু দেখলাম। বাস তারপর আছে এখানে কি কন্ট্রোল F1, তো এটা ডিসপ্লে অর হাইট দ্য রিবন। তো আপনি যদি কন্ট্রোল F1 এটা চাপ দেন তাহলে আপনার রিবনটা কি হবে, হাইট হবে পাশাপাশি ডিসপ্লে হবে। আমি দেখাচ্ছি, আমি এখানে আসি, আমার ডকুমেন্ট আসার পরে এই যে আমাদের যে রিবনটা আছে সেটা আমরা কি দেব কন্ট্রোল F1 চাপ দিলাম। তা এই ধরুন আমাদের রিবনের যে বিষয়গুলো ছিল ওগুলো কিন্তু হাইট হয়ে গেল। তারপর তো আমি কন্ট্রোল F1 চাপ দিই, এই আবার চলে আসছে, মানে এখানে রিবনের যে কাজগুলো আছে মানে বিভিন্ন গ্রুপগুলো টুলগুলো সব হাইট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল F1 হাইট হয়ে গেল, আবার কন্ট্রোল F1 দিলে শো করলো। বাস এই বিষয়টা বলছে এখানে। বাস তারপর এখানে কি বলছে, যেখানে পরবর্তী অল্টার F1, এবার যদি আমরা অল্টার F1 প্রেস করি তাহলে কি হবে, মুভস টু দ্য নেক্সট ফিল্ড। আমরা যদি আমাদের নেক্সট ফিল্ডে মুভ করতে চাই তাহলে আমরা অল্টার F1 দিব। আর পরেরটা কি বলছে, মুভ টু দ্য প্রিভিয়াস ফিল্ড। আপনি যদি প্রিভিয়াস ফিল্ড আপনার ফিল্ডে মুভ করতে চান তাহলে অল্টার শিফট F1 দিবেন। তো এই বিষয়টা কি বলছে, তো এটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা ধরেন এখানে আমরা ডকুমেন্টে চলে আসি, বাস আসার পরে ধরেন আমি একটা নতুন ডকুমেন্টের কাজটা দেখাচ্ছি। তো এটা কি বলছে এখানে, ধরেন আমি এটা প্রথমে একটু ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্ট চেঞ্জ করে নিয়ে এটা ধরেন একটা আমরা বড় করে নিই, এটা একটা ডিফল্ট করে নিই যাতে আমার ফন্টটা চেঞ্জ না হয়। ধরেন এখান থেকে এটা দেওয়ার পর আমি সেলের ডিফল্ট করে নিই, এই দিস ডকুমেন্টের মধ্যে শুধু এই ডকুমেন্টটা হবে, ওকে দিয়ে ডিফল্ট করে নিলাম। এখন এখান থেকে আমি ইনসার্টে যাই, এই যে কুইক পার্সের মধ্যে আমাদের যে ফিল্ড, এই যে ফিল্ডটাতে আমরা ফিল্ডে গিয়া এখান থেকে ধরেন আমি যে কোনো আমি ধরুন পেজ নাম্বারে নিই, এটা নিলাম, ওকে। আবার আমি এখানে এন্টার দিই, বাস এন্টার দিয়ে এখন আমি আবার পড়া নিই, আরও আবার এখান থেকে আমি আবার পেজ নাম্বারে গিয়ে ধরেন আমি কোনটা নিলাম, ধরেন আমি এইটা নিলাম, এটা নিয়ে অথবা ABC নিলাম, এটা নিলাম। আবার আমি এন্টার দিয়ে নিচে আসি, আবার ফিল্ডে গিয়ে দেখেন আমি কী নিব, ধরুন স্যাম্পল, এবার আমি স্যাম্পল নেই, তা আমি নিজের দিকে আসলে স্যাম্পল আর অনেক কিছু আছে নিতে পারেন। আমি স্যাম্পলের মধ্যে কারেন্ট নাম্বার দিলাম, কত 256 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে 256 দেয় এরকম হ্যাশেস আমার স্যাম্পল চলে আসছে। তাহলে এই যে ফিল্ড থেকে এখানে আমি তিনটা আমি কী করলাম, ফিল্ড থেকে তিনটা আমি এখানে নিলাম, যে পেজ নাম্বার দুইটা নিলাম, আরটা নিলাম এখানে স্যাম্পল দিয়ে।
নেওয়ার পরে এখন ধরুন আমাকে এই যে বিষয়টা বলছে অল্টার এফ ওয়ান দিয়ে মুভ টু দ্য নেক্সট ফিল্ড, তাহলে আমরা নেক্সট ফিল্ডে যাওয়ার জন্য অল্টার এফ ওয়ান চাপ দিব। আবার আমরা প্রিভিয়াস ফিল্ডে আসার জন্য কি করব, অল্টার শিফট এফ ওয়ান দিব। তো আমরা বিষয়টা দেখাচ্ছি। এখন বর্তমানে এখন আমরা ধরেন এই যে এই ফিল্ডে আছি, এই ফিল্ড থেকে আমার কি নেক্সটে এই ফিল্ডে আসবো, আবার এই ফিল্ডে আসবো, সেই জন্য আমি কি চাপ দিব, এখান থেকে প্রথমে অল্টার এফ ওয়ান। তাহলে আমি এখন অল্টার চাপটা ধরে রেখে আমি এফ ওয়ান চাপ দিলাম, এফ ওয়ান চাপ দিলাম, এই যে নেক্সট ফিল্ডে আসছে, আবার অল্টার এফ ওয়ান দিলাম, নেক্সট ফিল্ডে আসছে। বাস এখন আমি প্রিভিয়াস ফিল্ডে আসবো, তাহলে প্রিভিয়াস ফিল্ডে আসতে গেলে অল্টার শিফট এফ ওয়ান। তাহলে এখন আমার এখানে সিলেক্ট করা আছে, আমি অল্টার শিফট এফ ওয়ান চাপ দিলাম, প্রিভিয়াস আসছি, অল্টার শিফট চাপটা ধরে রেখে আবার এফ ওয়ান দিলাম, প্রিভিয়াস আসছি। এখন আবার আমি নেক্সট আসবো, তাহলে কি অল্টার এফ ওয়ান, অল্টার এফ ওয়ান, আবার আমি এখন প্রিভিয়াস আসবো, অল্টার শিফট দিয়ে এফ ওয়ান, এফ ওয়ান। তো এই যে এই বিষয়টা কিন্তু বলছে, তাহলে আমাকে এখানে ফিল্ড আগে এখানে ফিল্ডের যে বিষয়গুলো আছে সেগুলো কাজগুলো করে নিতে হবে, তারপরে এখানে আমি এই যে শর্টকাটকে যেটা বলছে যে অল্টার এফ ওয়ান দিয়ে আমরা নেক্সটে, আর অল্টার শিফট এফ ওয়ান দিয়ে আমি এখানে প্রিভিয়াস ফিল্ডে আসতে পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টে আপনার এই ফিল্ডের বিষয়গুলো করা থাকলে আপনি প্রিভিয়াস নেক্সটে আসতে পারবেন এই শর্টকাটকে এর মাধ্যমে। তো বিষয়টা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। বাস এখন আমাদের এখান থেকে এফ ওয়ানের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানলাম। এবার আমাদের এখানে আমাদের কিবোর্ডের এফ টু যে ফাংশনাল কিটা আছে সেটার কাজগুলো দেখব। তো এফ টু এর মাধ্যমে এখানে আমরা কী বিষয়গুলো করতে পারি, তো এফ টু এর মধ্যে প্রথমে অ্যালন, মানে অ্যালন বলতে এখানে কী বুঝতে শুধু এফ ওয়ান দিয়ে, আর এগুলো এসে এগুলো কিন্তু অ্যালন লেখা নেই, মানে এগুলো শিফট এফ টু, তারপর কন্ট্রোল এফ টু, অল্টার শিফট এফ টু, এগুলোর সাথে অক্সিলারি যে ফাংশনাল অক্সিলারি কীগুলো আছে যেমন কন্ট্রোল শিফট অল্টার এগুলো আছে অক্সিলারি কী এর সাথে আছে, আর সেটা শুধু যেহেতু এফ টু দিয়ে করতে হবে এই কারণে অ্যালন লিখছে। তাহলে এফ টু অ্যালন দিয়ে কি মুভস দ্য সিলেক্টেড টেক্সট অর গ্রাফিক্স, তাহলে কী করবে আমাদের সিলেক্টেড টেক্সট বা কোনো গ্রাফিক্স আমরা যদি কী করি সিলেক্ট করি, তাহলে ইউজ দ্য অ্যারো কি টু দ্য প্লেস দ্য কার্সর হোয়েন ইউ ওয়ান্ট টু মুভ টু দ্য নেক্সট, মুভ টু দ্য টেক্সট অর গ্রাফিক্স এন্ড দেন প্রেস এন্টার টু মুভ অর প্রেস এসকেপ টু ক্যানসেল। তো এই বিষয়টা কী বলছে যে আমরা এফ টু দিয়ে যখন কোনো টেক্সট বা গ্রাফিক্স আমরা সিলেক্ট করব, তখন আমাদের সেই সিলেক্টকৃত আমাদের টেক্সট বা গ্রাফিক্সটা আমরা যেখানে মুভ করব সেখানে আমাদের কী করতে হবে, আমাদের অ্যারো চিহ্ন দেওয়া, মানে অ্যারো চিহ্ন দিয়ে আমাদের কী করতে হবে কার্সর নিতে হবে, নেওয়ার পরে সেখানে আমরা যে কী করতে পারবো এন্টার প্রেস করে আমাদের সেই টেক্সট বা গ্রাফিক্সটা আমরা মুভ করতে পারবো, মুভ করতে পারবো, যেখানে আমরা কার্সর রেখে এন্টার দিব সেখানেই মুভ করবে আমাদের টেক্সট বা গ্রাফিক্স আমরা যেটা সিলেক্ট করি। আর আপনি যদি এটা মনে করেন আবার বাদ করতে চান এই যে অথবা আপনি ওদের যদি না করতে চান তাহলে আপনি স্কেপ অথবা ক্যান্সেল দিয়ে বাতিল করতে পারেন। তো এই বিষয়টা বলছে, তো আমরা প্র্যাকটিক্যালি দেখুন দেখি এখন কাজটা। আমরা ধরেন আমাদের এখানে কোন ডকুমেন্টে, ধরেন আমরা এখান থেকে এই ডকুমেন্টে চলে আসি, বাস আসার পরে এখান থেকে ধরেন আমি কী করি এই যে এই টেক্সটটুকু ধরেন আমি এইটুকু সিলেক্ট করলাম, এই যে এখানটা এইটুকু সিলেক্ট করার পরে এখন আমি কিবোর্ড থেকে এফ টু, এফ টু কি চাপ দিলাম। তো এফ টু চাপ দেওয়ার পরে আমার কিন্তু এই যে এখানে ধরেন মুভ টু হিয়ার, এই যে এখানে আমার স্ট্যাটাস বারের মধ্যে মুভ টু হিয়ার চলে আসছে, আসার পরে এখন এখানে কি বলছে এখানে অ্যারো চিহ্ন দিই, আমি অ্যারো চিহ্ন দিয়ে নিচে চলে আসি, নিচে চলে আসি, এখন ধরেন আমার নিচে চলে আমি কোথায় এখানে ধরুন কার্সরটা রাখলাম এখানে। তো এখানে কার্সর রাখার পরে এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এই যেটুকু আমি এফ টু দিয়ে সিলেক্ট করে এফ টু দিয়েছি এইটুকু এখান থেকে আমার এখানে মুভ হয়ে চলে আসবে, আমি এখন কিবোর্ড থেকে এন্টার চাপ দিই তাহলে ধরেন যে এখান থেকে মুভ করে কিন্তু এখানে চলে আসছে, এটা চলে আসলো। এখন ধরেন আমার যদি আমি এই যে পুরো প্যারাটা, এই প্যারাটা পুরোটা আমি ধরুন সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি এফ টু, আমি কিবোর্ড থেকে এফ টু চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমি ধরুন অ্যারো চিহ্ন দিয়ে অথবা ধরুন মাউস পয়েন্টার দিয়ে আমি ধরুন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এই যে প্যারাটা যেটা আমি সিলেক্ট করে এফ টু দিয়েছি এইটা এখানে আমার মুভ করে চলে আসবে, আমি এন্টার প্রেস করি তাহলে ধরুন ওই প্যারাটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে ক্যাশ এটা চলে আসছে এখানে। তো এই বিষয়টা কিন্তু এখন ওরা বলছে, আমি আন্ডোকার আগের মতো নিয়ে আসি, বাস আন্ডোকার আগের বস্তা নিয়ে আসলাম, তাহলে এইভাবে আপনি কাজটা করতে পারেন। তো এখন আমরা এটা জানলাম, তারপর এখানে শিফট এফ টু দেখি বলছে, এবার বলছে আমাকে কপি দ্য সিলেক্টেড টেক্সট অর গ্রাফিক্স, ইউজ দ্য অ্যারো কি টু প্লেস দ্য কার্সর হোয়েন ইউ ওয়ান্ট টু কপি দ্য টেক্সট অর গ্রাফিক্স এন্ড দেন প্রেস এন্টার টু কপি অর প্রেস এসকেপ টু ক্যান্সেল। এবার এটা এটা কিন্তু আমাদের সেম কাজই, এটা হচ্ছে সেম কাজ থাকলো, দুইটার মধ্যে পার্থক্যটা কি, এইটা হচ্ছে মুভ করবে আর এটা কপি করবে। আগেরটা দেখছি কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিই, মানে অনেকটা কাটার মতো কাজ করছে কিন্তু এটা, আর এটা কি কাজ করতেছে এটা করবে কপির কাজটা, যে আমার মেন কপিটা থাকবে পাশাপাশি অন্য জায়গায় ডুপ্লিকেট কপি হয়ে যাবে, কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা সিমিলারিটি আছে, জাস্ট এটা এসে মুভ করা যাবে এটা কপি হয়ে যাবে। তো বিষয়টা আমরা দেখাচ্ছি, আর এটা কপি করে নেওয়ার জন্য আমাকে শিফট এফ টু চাপ দিতে হবে, আমি বিষয়টা দেখাচ্ছি। এখন আমরা এখানে ডকুমেন্টে চলে আসি, বা চলে আসার পরে এখন ধরেন এখান থেকে আমি কোনটা করবো, ধরেন আমি উপর থেকে এই যে এই দুইটা আমি এই দুইটা লাইন সিলেক্ট করলাম, করার পরে এখন আমি শিফট দিয়ে এফ টু, শিফট কি চাপ ধরে রেখে আমি এফ টু চাপ দিলাম, বাস আমার এটা কিন্তু কপি হয়ে গেল।
হওয়ার পরে এইটা আপনি কোন জায়গায় নেবেন, এটা ধরুন আমি কোথায় নিব, ধরুন আমি এখানে নিব। তো এখানে আমি কার্সর নেওয়ার পরে, এই যে এখানে কার্সর নেওয়ার পরে আমি এখন যদি কি করি এন্টার প্রেস করি, আমি এখানে এন্টার প্রেস করলাম, তাহলে এই যে উপরের লাইন দুইটা কিন্তু এখানে এই যে কপি হয়ে চলে আসছে, এখানেও আছে এখানেও আছে। আবার দেখাচ্ছি ধরুন এখান থেকে আমি কোনটা নিব, ধরুন এখান থেকে এই উপরের লাইনটা সিলেক্ট করলাম, করার পর আমি শিফট দিয়ে F2 চাপ দিলাম, দেওয়ার পর আমি কোথায় নিব এটা ধরুন এই যে এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখন যদি এন্টার প্রেস করি, এই ধরুন কার্সর ওমনিভার্স, এই যে কার্সর ওমনিভার্স এটা কিন্তু কপি এখানে চলে আসছে, তাহলে এখানেও আছে এখানেও আছে। তো এই কাজগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারি। আমরা আনডকের আগের অবস্থায় নিয়ে আসি, বাস আমরা আগের অবস্থায় চলে আসলাম, তাহলে এখান থেকে কিন্তু শিফট F2 কি কাজ করে সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তারপর এখানে আমাদের যে পরে কি আছে কন্ট্রোল F2, তো কন্ট্রোল F2 দিয়ে কি কাজ করবে, ডিসপ্লে দ্য প্রিন্ট প্রিভিউ এরিয়া অন দ্য প্রিন্ট টেপ ইন দ্য ব্যাক স্টেজ ভিউ। তাহলে আপনি যদি কন্ট্রোল F2 চাপ দেন, তাহলে কাজ করবে কি আপনার প্রিন্ট প্রিভিউ এরিয়াটা আপনার প্রিন্ট টেপের উপরে কি হবে ডিসপ্লে হবে, আর সেটা কি দেখাবে ব্যাক স্টেজ ভিউতে দেখাবে। তো এই বিষয়টা করবে, এখানে আমি বিষয়টা দেখাচ্ছি কি, আমি ডকুমেন্টে চলে আসি, আসার পরে আমরা এখান থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে F2 চাপ দিলাম, বাস চাপ দেওয়ার পর এখন কিন্তু আমার এখানে প্রিন্ট প্রিভিউতে চলে আসছে, আর সেটা চলে আসছে এখানে কি আমাদের ব্যাক স্টেজ ভিউতে। তাহলে এইভাবে যখন আসে তখন এটা কি বলা হয় ব্যাক স্টেজ, সেক্ষেত্রে আপনার ওপেন আসুক বা সেভ যেইটা আসুক এইটা হচ্ছে ব্যাক স্টেজ ভিউতে বলা হয়। তো এইভাবে আপনার প্রিন্ট প্রিভিউতে আসতে পারেন, এই বিষয়টা এখানে বলছে। বাস তারপর এখানে আমাদের কি আছে, তারপর আছে অল্টার শিফট F2 সেভ দ্য ডকুমেন্ট। তো আপনার এখানে যখন অল্টার শিফট আমরা F2 চাপ দেবো তখন আমাদের ডকুমেন্ট সেভ করার আমাদের অপশন চলে আসবে, বিষয়টা আমি দেখাচ্ছি অল্টার শিফট F2। তাহলে আমরা এখানে এই ডকুমেন্টে আসি, আসার পরে আমরা অল্টার শিফট আমরা F2 চাপ দিলাম, এই দেন আমাদের সেভ করার ব্যাক স্টেজ ভিউতে আমাদের কিন্তু সেভ করার অপশন চলে আসছে, এখন আমরা মাই কম্পিউটারকে সেভ করতে পারবো। তো এই বিষয়টা বলছে, আচ্ছা আমরা আবার এখানে আসি, আসার পরে তারপরে কি আছে, তারপর আছে কন্ট্রোল অল্টার F2 ডিসপ্লে দ্য ওপেন ডায়লগ বক্স। আমাদের ওপেনের ডায়লগ বক্স নিয়ে আসার জন্য কন্ট্রোল অল্টার F2, তো আমরা বিষয়টা দেখি কন্ট্রোল অল্টার আমরা যদি F2 চাপ দিই, তাহলে এই যে ধরুন আমার এখানে কি ওপেনের ডায়লগ বক্স চলে আসছে, এখন আমরা যে কোনো আমাদের সেভকৃত ফাইল আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তো এইভাবে বিষয়গুলো আপনি করতে পারেন। বাস তারপর আমাদের এখানে F2 এর বিষয়গুলো আমরা জানলাম কি কাজ করে, এবার এসে আমাদের এখান থেকে F3 ফাংশনাল কি এর যে কাজগুলো দেখবো। বাস এটার মধ্যে কি বিষয় আছে, এখানে প্রথমে দেওয়া আছে শিফট F3, তো এটা কি কাজ করবে, সুইচ দ্য সিলেক্টেড টেক্সট বিটুইন আপার কেস লোয়ার কেস এন্ড টাইটেল কেস। আমরা যে টেক্সটগুলো সিলেক্ট করব সেগুলা আমরা কি করতে পারি, এগুলো আমরা আপার কেস লোয়ার কেসে সেন্টেন্স কেস বা আপনার টাইটেল কেসে আমরা চেঞ্জ করতে পারি। এটা মানে চেঞ্জ কেসের বিষয়টা আমি দেখাচ্ছি কি কাজ করে, আমি এখানে আমার ডকুমেন্টে চলে আসি, আসার পরে এখান থেকে ধরুন আপনি কোন টেক্সট টু করবেন সেটুকু প্রথমে সিলেক্ট করে নিতে হবে, ধরুন আমি এই টেক্সট টু করব, তো এটুকু আমি সিলেক্ট করলাম। বাস করার পর আমি শিফট কি চাপতে ধরে রেখে আমি F3 চাপ দিই, ধরুন আমার আপার কেস হয়ে গেল, আবার আমি শিফট দিয়ে F3 চাপ দিই লোয়ার কেস হয়ে গেল, আবার চাপ দিই একদম সেন্টেন্স কেস, আবার চাপ দিই আপার কেস। বাস এইভাবে এখানে আপনার চেঞ্জ কেসের বিষয়টা করতে পারেন শিফট F3 মাধ্যমে। বাস এটা আমরা দেখলাম। বাস তারপর এখানে কি আছে, তারপর তো আছে কন্ট্রোল F3, তাহলে কন্ট্রোল F3 দিয়ে কি কাজটা করবে, কাট দ্য সিলেক্টেড কন্টেন্ট টু দ্য স্পাইক, ইউ ক্যান কাট মাল্টিপল টেক্সট অ্যান্ড গ্রাফিক্স টু স্পাইক অ্যান্ড পেস্ট দেম অ্যাজ এ গ্রুপ টু অ্যানাদার। আচ্ছা এই বিষয়টা কি বলছে, যে এটা আমরা কি করতে পারি, আমরা মাল্টিপল যে আমরা কন্টেন্ট আমরা যদি সিলেক্ট করে কাট করি, কাট করলে সেটা আমাদের কোথায় স্পাইকের দিকে থাকবে, স্পাইকের দিকে থাকলে সেখানে আমাদের যেই টেক্সটগুলা যে মাল্টিপল মানে একাধিক টেক্স আমরা কাট করছি সেটা আমাদের সবগুলা টেক্স একটা গ্রুপ হিসাবে, এই যে একটা গ্রুপ হিসাবে কি হবে আমাদের ওই সবগুলা টেক্স একসাথে আমাদের পেস্ট করতে পারবো, আর সেই পেস্টটা করার জন্য এই যে নিচে লেখা আছে কন্ট্রোল শিফট F3 দিলে আমাদের যে স্পাইক হইতে সেই কন্টেন্টগুলো যেগুলো আমরা কাট করছি সবগুলা আমাদের একসাথে একটা গ্রুপ হিসাবে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা কাট করার জন্য কন্ট্রোল F3 আর পেস্ট করতে গেলে কন্ট্রোল শিফট F3 দিয়ে পেস্ট করতে পারবো। আর সেই আমরা নর্মালি কিন্তু কাট করলে আমাদের দেখা গেছে এখানে আমরা যদি তখন কাট করি, তাহলে আমরা কয়েকটা কাট করলে লাস্টে যে কাট করছে সেটা কিন্তু আমাদের শুধু পেস্ট হয় নর্মালি আমরা কাট কপি করলে, কিন্তু আমরা যদি এই কন্ট্রোল F3 দিয়ে করি তাহলে যতগুলো কাট করবো সবগুলো কিন্তু একসাথে আমাদের পেস্ট হবে এই কন্ট্রোল শিফট F3 দিলে। তো বিষয়টা আমি দেখাচ্ছি, বাস আমরা আমাদের ডকুমেন্টে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি প্রথমে ধরুন এখান থেকে এটুকু আমি কাট করব, তাহলে সেক্ষেত্রে কাট করার জন্য কি বলছে এখানে কন্ট্রোল F3, তাহলে আমরা এখান থেকে ধরুন এটুকু সিলেক্ট করে আমরা কি দিলাম কন্ট্রোল F3, তাহলে কাট হয়ে গেল। আবার এখান থেকে ধরুন আমি এটুকু কাট করব, এটুকু সিলেক্ট করে কন্ট্রোল F3 কাট করলাম, আবার এখান থেকে ধরুন আমি কন্ট্রোল কাট করব, ধরুন এটুকু কাট করব কন্ট্রোল F3, বাস আবার আমি এখান থেকে এটুকু কাট করব সিলেক্ট করে কন্ট্রোল F3, তাহলে আমি ধরুন চারবার কিন্তু কাট করলাম।
তাহলে এই যে চারবার কাট করলাম, এখন যদি আমরা শুধু কন্ট্রোল বি পেস্ট করলে কি হয়, আমাদের শুধু লাস্টে যেটা আমরা কাট করি বা কপি করি সেটা কিন্তু বসে পেস্ট হয়, কিন্তু এখন যতগুলো কাট করলাম সবগুলোই পেস্ট করব। তো সেই ক্ষেত্রে এখানে যখন আমি কাট করলাম এই যে এখানে যে টু দ্য স্পাইক, স্পাইকে দিয়ে কিন্তু সবগুলো কাট আছে, এখন এই সবগুলো পেস্ট হবে একটা গ্রুপ হিসাবে। আর সেটা করার জন্য যে কন্ট্রোল শিফট এফ থ্রি, এখন যদি আমরা ধরেন আমরা এখানে চলে আসি আমাদের ডকুমেন্টের এখানে কোথায় সবগুলো পেস্ট করব, আমরা নিচে পেস্ট করব, তাহলে এই যে এখানে পেস্ট করার জন্য কন্ট্রোল শিফট চাপ ধরে রেখা যদি আমরা এফ থ্রি দিই, তাহলে ধরেন সবগুলো আমাদের পেস্ট হয়ে গেল। তাহলে আমরা যে চাইটটা আমরা কাট করলাম সেই চাইটটার কিন্তু সবগুলোই আমার একসাথে একটা গ্রুপ হিসাবে পেস্ট হয়ে গেল। তো এই কাজটাই বলছে এখানে আমরা করতে পারি, এই যে এই এই কন্ট্রোল এফ থ্রির মাধ্যমে আমরা কাট করি আর কন্ট্রোল শিফট এফ থ্রির মাধ্যমে আমরা পেস্ট করতে পারি, আর সেটা আমাদের স্পাইক থেকে সেই কাজগুলো করে। তো এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, এটা আমাদের একটা মোটামুটি ইম্পর্টেন্ট কাজ। আমাদের প্রজেন্ট পুলে এই ধরনের আমাদের কাটার কাজগুলো আমরা একসাথে করার পরে সেগুলো একটা গ্রুপ হিসেবে পেস্ট করতে পারি এইভাবে। বাস আমরা এটা দেখলাম। তারপর এখানে আমাদের কি আছে যে এখানে ক্রিয়েট এ নিউ বিল্ডিং ব্লক, আপনি যদি একটা বিল্ডিং ব্লক আপনি নতুন একটা বিল্ডিং ব্লক তৈরি করতে গেলে অল্টার এফ থ্রি। এখন এটা করার জন্য আমরা ধরুন আমাদের ডকুমেন্ট আবার চলে আসি, আমরা আন্ডো করে এগুলো আগের অবস্থা নিয়ে নিই, বাস এগুলো আমরা আগের অবস্থা আবার নিয়ে আসলাম, আন্ডো করে আগের অবস্থা নিয়ে আসলাম। এখন এখানে যে এই বিল্ডিং ব্লকসটা আপনার তৈরি করতে গেলে, এখন তো আমাদের শুধু কার্সর এখানে থাকে, শুধু কার্সর আছে, এখন যদি এখান থেকে আমি অল্টার এফ থ্রি দিই, ধরুন আমরা এখান থেকে অল্টার এফ থ্রি দিলাম, অল্টার এফ থ্রি দিলে, অল্টার এফ থ্রি দিলে কিন্তু আমাদের কোনো বিল্ডিং ব্লকসের কোনো বক্সে আসতেছে না। তাহলে বিল্ডিং ব্লকস আপনি কী করবেন, তো সেটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখান থেকে ধরুন আমি এই টেক্সটটুকু বিল্ডিং ব্লকস করবো, তো এইটুকু টেক্সটটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি অল্টার এফ থ্রি চাপ দিই, তাহলে কিন্তু আমাকে এই যে ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লকসের আমার ডায়লগ বক্সটা চলে আসছে। আসার পরে আপনি এখানে নাম দেবেন, তারপর এটা কি অটো টেক্সট করবেন না অন্য কিছু করবেন সেটা আপনি এই গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে বাকি বিষয়গুলো থাকার পর ওকে দিলে বা সেই কাজটা হয়ে যাবে। তো এই যে বিল্ডিং ব্লকসের বক্সটা আনার জন্য আপনি এখান থেকে টেক্সট সিলেক্ট করলে তারপর আসবে, ওই শর্টকাট কিনা দিলে, বাস এই বিষয়টা বলছে। বাস তারপর এখানে আমাদের যে এটার পর এখানে কি আছে, তাহলে আমাদের কিন্তু বিল্ডিং ব্লকস পর্যন্ত এখানে শেষ। তাহলে আমাদের এফ থ্রি ফাংশনাল ক্রিয়ার যে বিষয়গুলো আছে সেটা আমরা জানলাম। বাস এবার আমরা জানবো যে এখানে আমাদের এফ ফোর এর ক্রিয়ার যে কাজগুলো সেগুলো জানবো। তাহলে এফ ফোর মধ্যে আমাদের এখানে প্রথমে দেওয়া হচ্ছে কি এফ ফোর অ্যালোন, তো শুধু এফ ফোর দিয়ে কি কাজ করে, রিপিট দ্য লাস্ট কমেন্ট অর অ্যাকশন ইফ পসিবল। তাহলে এটা কি করবে, আমরা রিপিটস লাস্ট কমেন্ট, আমরা যে লাস্ট কমেন্ট বা আমরা অ্যাকশনটা দিছি আমাদের ডকুমেন্টে সেগুলো রিপিট করবে ইফ পসিবল, যদি সম্ভব হয় এফ ফোর এর মাধ্যমে। আমি দেখাচ্ছি বিষয়টা কি কাজ করে, ধরুন এখানে আমার কার্সরটা এখানে আছে, এখন আমি যদি শুধু এফ ফোর, আমি এফ ফোর চাপি দিতেছি, তাহলে এই ধরুন আমার লাস্টে কোন কাজটা করছে এখানে কার্সর চলে আসে, আবার এফ ফোর দিই, এই ধরনের এখন লাস্টে কি হিসাবে দেখাচ্ছে, আবার এফ ফোর দিই, এই ধরনের এখানে এরপরে এই কাজটা করছে, আবার এখানে এফ ফোর দিই, এই যেটা এই যে এফ ফোর দিলাম এখানে, আবার এফ ফোর দিই এখানে, এই যে এখানে কিন্তু চলে আসছে আমার যেগুলো আমি পেস্ট করছিলাম আমি স্পাইক থেকে, এখানে চলে আসছে, আবার এফ ফোর চাপ দিই, তাহলে আমার এই পর্যন্ত কিন্তু শেষ কাজ আর কিন্তু নাই। আবার আমি আন্ডো করি, ধরেন এই আন্ডো করলাম, আন্ডো করার পরে এখন ধরুন আবার যদি এখানে থাকা অবস্থা আমি এফ ফোর দিই, এই যে এরকম এফ ফোর দিই, এফ ফোর দিয়েছে, এই যে এই যে, তাহলে এখানে কিন্তু এই যে কাজটাই মনে করেন যে বুঝাইছে এফ ফোর দিলে এখান থেকে আমাদের যে আমরা কি করছি যে যেটা বলছে কি রিপিট দ্য লাস্ট কমান্ড অর অ্যাকশন, আমাদের লাস্ট কমান্ড বা অ্যাকশনগুলো রিপিট করবে, মানে পুনরায় এই বিষয়গুলো দেখাবে বারবার, তো যদি সম্ভব হয় এফ ফোর এর মাধ্যমে। তো এই বিষয়টা বলছে আমি তো দেখালাম, আপনি এভাবে একটু এফ ফোর দিয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। বাস তারপর এখানে কি বলছে যে শিফট এফ ফোর, তাহলে শিফট এফ ফোর দিলে কি হবে, রিপিট দ্য লাস্ট ফাইন্ড অর গো টু অ্যাকশন। তাহলে আপনি যদি এখানে কি করেন, আপনি ফাইন্ড বা আপনার গোটোর বিষয়টা আপনি করে থাকেন আপনার ডকুমেন্টে, তাহলে সেটা এই রিপিট করবে। যেমন এখানে আমার এই ডকুমেন্টের মধ্যে আমি যে কাজগুলো করছি এফ ফোর দ্য রিপিট আমরা দেখছি, সেমভাবে এখানে যদি আপনার ফাইন্ডের কাজ বা আপনার গোটোর কাজ করেন আপনার এই ডকুমেন্টে, তো সেইটা আপনি যদি রিপিট দেখতে চান তাহলে শিফট এফ ফোর দ্য দেখতে পারেন। তার বিষয়টা দেখাচ্ছি, তাহলে এখন ধরুন আমার তো এখানে ফাইন্ড বা গোটো কোনোটাই করা নেই, ধরুন আমি গোটো করে দেখাচ্ছি অত ফাইন্ড, ধরুন আমি গোটোই করি, তাহলে কন্ট্রোল জি দিয়ে আমি গোটোতে আসলাম। আসার পরে ধরুন এখানে আমি যে পেজ নাম্বার, ধরুন আমি পেজ নাম্বার বা লাইন নাম্বার, আমি লাইনে লাইন নাম্বার দিয়ে দেখলাম কি এখানে ধরুন ছয় নম্বর, আমি ছয় দিয়ে গোটো, আমার ছয় লাম মানে কার্সরটা গেল। এখন আবার আমি ধরুন লাইন নাম্বার এখানে দিলাম কত, ধরুন দিলাম তেরো, তেরো দিয়ে আমি গোটো দিলাম, আমার তেরো লাম মানে কার্সরটা আসছে, আমি দুইবার কিন্তু এই কাজটা করছি। এখন যদি আমি আমার ডকুমেন্টের শুরুতে আসলাম, আসার পরে এখন যেই শর্টকাট কীটা বলছে যে এখান থেকে আমি এখন ধরুন এই শর্টকাট কীটা করি শিফট এফ ফোর দিলে আমাকে রিপিট করবে ফাইন অথবা গোটো, যেহেতু আমি গোটো করছি এটা আমি রিপিট করে দেখবো শিফট এফ ফোর দিয়ে, তাহলে আমার ডকুমেন্টে চলে আসি। এখন আমি যদি শিফট কি চাপতে ধরে আমি এফ ফোর চাপ দিই
বা শিফট দিয়ে এক ফোর চাপ দেওয়ার পরে কিন্তু আমার এখানে যে আমি গোটোর বিষয়টা এখানে করছি এখানে কাছে চলে আসছে। আবার শিফট ফোর দিলে সেম ভাবে এবার রিপিটলি আমাকে গোটো বা আমাদের ফাইন্টের বিষয়টা কিন্তু এইভাবে রিপিটলি সে বারবার কার্সর নিয়ে দেখাবে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে, এখানে আপনারা এই শর্টকাটের মাধ্যমে এই কাজটা করতে পারেন। বাস তারপর এখানে আমাদের যে কন্ট্রোল প্লাস এফ ফোর এইটা দেখি বলে যে ক্লোজ দ্য কারেন্ট ডকুমেন্ট, আপনার যে কারেন্ট ডকুমেন্ট আছে সেটা ক্লোজ করতে গেলে আমরা কন্ট্রোল এফ ফোর দিয়ে করতে পারি। বিষয়টা দেখাচ্ছি আমি, যেমন আমার এখান থেকে এই ডকুমেন্টটা এই কারেন্ট ডকুমেন্ট আমি ক্লোজ করব, তাহলে এখন কন্ট্রোল চাপটা ধরে রেখে আমি যদি এফ ফোর চাপ দিই বাস দিলে এটাকে বলছি আমি সেভ করবো কিনা। যদি সেভ না করেন তাহলে এই যে ডন্ট সেভ ছাড়া কিন্তু সেভ হবে, আর যদি সেভ করি তাহলে সেভ করে আমার এখানে এটা ক্লোজ হবে। তো আমি সেভ করবো না, আমি ডন্ট সেভ দিলাম বা সেভ ছাড়া ক্লোজ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। এখন ধরেন আবার এখানে আমি যদি নতুন করে ডকুমেন্ট নিয়ে আসি, কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নিলাম, এখন এটা ধরুন আমি ক্লোজ করে দিব, তাহলে আমি কন্ট্রোল এফ ফোর চাপ দিই এদম ক্লোজ হয়ে গেল। তো এই বিষয়টা কিন্তু বলছে। বাস এখন ধরুন আমরা আমাদের ডকুমেন্ট আবার নিয়ে আসি, যেটা আমাদের ছিল এখানে এটা ছিল, এটা আবার নিয়ে আসলাম। বাস তারপর এখানে আমাদের পরে কি বলছে এখানে যে অল্টার এফ ফোর, তাহলে অল্টার এফ ফোর দিলে ক্লোজ ওয়ার্ড, মানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করতে গেলে অল্টার এফ ফোর এই শর্টকাট কি এর মাধ্যমে করতে পারেন, মানে এটা এক্সিটের কাজটা করবে, অল্টার এফ ফোর দিয়ে এক্সিটের কাজ, যেটা মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, এখন আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কোনটা ধরুন আমি এখানে আসলাম, আসার পরে এখন আমি অল্টার এফ ফোর তাহলে চাপ দিলাম, আমার মাইক্রোসফট ওয়ার্ডটা কিন্তু ক্লোজ হয়ে গেল। তাহলে আমার কি হলো, মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ হয়ে গেল, যে আমার যেটা ওপেন করেছে সেটা আমি ডিরেক্টলি ক্লোজ করে দিলাম। তো আপনি চাইলে এইভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লোজ করে দিতে পারেন, এক্সিট করতে পারেন। আমরা আবার নিয়ে আসি, কোনটা ছিল এটা, বাস এটা নিয়ে আসলাম। বাস তারপর এখান থেকে আমাদের এই যে অল্টার এফ ফোর এর কাজগুলোকে সেটা আমরা জানলাম, এখানে এফ ফোর ফাংশনাল কি কি কাজ করে। এবার আমরা দেখবো যে এখান থেকে আমাদের এফ ফাইভ এই ফাংশনাল কি এর বিষয়গুলো দেখবো। তো এফ ফাইভ এর মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে এফ ফাইভ, শুধু এফ ফাইভ চাপ দিয়ে আমরা ডিসপ্লে গো টু ডায়লগ বক্স, আপনি যদি গো টু ডায়লগ বক্স আপনার নিয়ে আসতে চান এফ ফাইভ চাপ দেবেন। আমরা দেখছি বিষয়টা, আমরা এখানে চলে আসি, বাস আসার পরে আমরা এফ ফাইভ ফাংশনাল কি চাপ দিলাম, তাহলে আমাদের এই যে গো টু, এই যে গো টু মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে যে গোটোর যে বক্সটা আছে এটা কিন্তু চলে আসছে, এখন গোটোর কাজগুলো আমরা করতে পারি। বাস তারপর এখানে পরে কি দেওয়া আছে, আমরা যদি শিফট এফ ফাইভ চাপ দিই তাহলে কি হবে, মুভ দ্য কার্সর টু দ্য লাস্ট চেঞ্জ। তো এটা কি কাজ করবে, আমরা লাস্টে যে চেঞ্জ করছি আমাদের ডকুমেন্টে সেটা কিন্তু আমাদের সেখানে আমাদের কার্সরটা মুভ করবে, যদি আমরা এফ ফাইভ চাপ দিই, শিফট এফ ফাইভ চাপ দিলে। তো আমরা দেখাচ্ছি, ধরুন আমরা এখান থেকে এই ডকুমেন্টে আসি, আসার পরে ধরুন এখানে লাস্টে চেঞ্জ, ধরুন আমি একটু মাত্র এখানে চেঞ্জ করা হয় নাই, তাহলে ধরুন আমি এখানে একটু চেঞ্জ করলাম, একটু চেঞ্জ করলাম, আবার ধরুন এখানে একটু চেঞ্জ করি, ধরুন একটু চেঞ্জ করলাম, পরে এখানে একটা চেঞ্জ করলাম, এখন আমার কার্সরটা মনে করুন এখানে আছে। এখন আমি যদি শিফট এফ ফাইভ চাপ দিই তাহলে লাস্টে আমি যেখানে চেঞ্জ করছি সেখানে কিন্তু কার্সর যাবে। আমি শিফট দিয়ে আমি এখন কি শিফট চাপ ধরে রেখে আমি এফ ফাইভ চাপ দিলাম, তাহলে আমার এই যে কার্সরটা কিন্তু এখানে আছে, কারণ লাস্টে আমি এখানে চেঞ্জ করছি, তাই লাস্টে আমি এখানে চেঞ্জ করছি এখানে কার্সর চলে আসছে। তো এই বিষয়টা কিন্তু বলছে এখানে আপনি মুভ করতে পারেন আপনার কার্সরটা আপনার লাস্টে যেখানে চেঞ্জ করছেন, এই বিষয়টা কাছে একটু পড়লে বুঝতে পারবেন শিফট এফ ফাইভের মাধ্যমে। বাস তারপর এখানে কি আছে যে কন্ট্রোল শিফট এফ ফাইভ চাপ দিলে ডিসপ্লে দ্য বুকমার্ক ডায়লগ বক্স, বুকমার্ক ডায়লগ বক্স আনতে গেলে কন্ট্রোল শিফট এফ ফাইভ, আমি দেখাচ্ছি। বাস এখানে ধরুন আমরা কন্ট্রোল শিফট এফ ফাইভ কি চাপ দিলাম, তাহলে আমাদের কিন্তু এই বুকমার্ক ডায়লগ বক্স চলে আসছে। আসলে এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্টের থেকে আপনারা বুকমার্কের কাজ করতে পারবেন, বুকমার্কের নাম দিয়ে অ্যাড করতে পারবেন বুকমার্ক। তো এই যে বিষয়টা আনার জন্য আপনি এটা শর্টকাট কি চাপ দিবেন। বাস তারপর এখানে আমাদের কি দেওয়া আছে অল্টার ফাইভ রিস্টোর দ্য ডকুমেন্ট উইন্ডো সাইজ, তা আপনার ডকুমেন্টের উইন্ডো সাইজটা যদি আপনি রিস্টোর করতে চান তাহলে অল্টার আপনি যদি এফ ফাইভ চাপ দেন তাহলে হবে। আমি দেখাচ্ছি বিষয়টা কি, এখানে ধরেন এখানে অল্টার আমরা এফ ফাইভ চাপ দিলাম, তাহলে আমাদের এই ডকুমেন্টটা ধরেন এখন কিন্তু রিস্টোর হয়ে গেল, রিস্টোর হয়ে গেল, এখন আবার এটা ম্যাক্সিমাইজ করার জন্য এটা চাপ দিলে ম্যাক্সিমাইজ হয়ে গেল। তা রিস্টোর বিষয়টা কিন্তু অল্টার এফ ফাইভ দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে কী কাজটা করলো। বাস এখন আমরা এখান থেকে তাহলে এফ ফাইভ ফাংশনাল কি এর যে বিষয়গুলো আছে সেগুলো জানলাম। বাস এবার আমরা জানবো যে এখান থেকে যে এফ সিক্স ফাংশনাল কি এর মাধ্যমে আমাদের যে কাজগুলো করতে পারে সেগুলো জানি। তো এখানে এফ সিক্সের মধ্যে প্রথমে দেওয়া আছে এফ সিক্স অ্যালোন, তো এটা কী কাজ করে, সুইচ বিটুইন দ্য ডকুমেন্ট, তা আপনার ডকুমেন্টের মধ্যে আপনি সুইচ করতে পারেন, সেই ক্ষেত্রে কী কী বিষয় আছে, ডকুমেন্টের মধ্যে আপনার ডকুমেন্ট পাশাপাশি টাস্ক পেন স্ট্যাটাস বার এন্ড রিবন ইন এ ডকুমেন্ট দ্যাট হ্যাজ স্প্লাইট, এফ সিক্স ইনক্লুড দ্য স্প্লাইট পেন্স হোয়েন সুইচিং বিটুইন পেন্স অ্যান্ড টাস্ক পেন, তা আপনি যদি স্প্লাইট করা থাকে ডকুমেন্টে তারপরে আপনি বিভিন্ন টাস্ক পেনের মধ্যে আপনি সুইচ করতে পারবেন আপনি এফ সিক্স এই এই শর্টকাটের মাধ্যমে, শুধু আপনি এফ সিক্সের মাধ্যমে। তো বিষয়টা আমি দেখাচ্ছি, আমি আমার ধরুন এই ডকুমেন্টে চলে আসলাম, আসার পরে ধরুন এখন কিবোর্ড থেকে আমি যদি এফ সিক্স চাপ দিই, শুধু এফ সিক্স আমি এফ সিক্স দিলাম, বাস এফ সিক্স দেওয়া থেকে তো আমার কার্সরটা কোথায় চলে আসছে আমাকে এখন দেখে এই যে এখানে কার চলে আসছে, আবার আমি এফ সিক্স দিই আমার কিন্তু ওই যে উপরে ধরুন আমার এই যে রিবনে চলে আসছে এখানে এফ সিক্স দেওয়াতে,
আবার যদি অ্যাপসিস দেখান থেকে চলে যাবে, আবার অ্যাপসিস দিলাম, এখন কোথায় আসছে, এখন যেটা আমি দেখি কার্সরটা কোথায় আসছে, এখান থেকে আমার ডকুমেন্টটা চলে আসছে, এই যে আমার ডকুমেন্টের কার্সর। আবার অ্যাপসিস দিই, এবার দেখি কোথায় কার্সর, এখন আমার কার্সরটা কিন্তু স্ট্যাটাস বার আছে। আবার অ্যাপসিস দিই, আবার কিন্তু আমার এখানে এই যে এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু অ্যাপসিস এর আপনার এই চাপ দেওয়ার মাধ্যমে আপনার ডকুমেন্টে বা আপনার এই যে আপনার রিবনে, তারপরে আপনার এই যে এখানে এই স্ট্যাটাস বারের মধ্যে এইসব জায়গায় আপনার কার্সরটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন। তারপরে যদি আপনার এখানে স্প্লাইট করা থাকে সেটাও নিয়ে আসতে পারেন। আমরা একটু পরে আস্তে আস্তে স্প্লাইট করে দেখবো। তাহলে এখন আমরা আবার এক্সেলে আসি। আসার পর এখন ধরুন এই যেটা আছে শিফট এফ সিক্স, এটা চাপ দিলে সুইচ বিটুইন ডকুমেন্ট রিবন স্ট্যাটাস বার অ্যান্ড টাস্ক প্যান। তাহলে আমরা কি করতে পারবো, শিফট এফ সিক্স এটা চাপ দিলে আমরা সুইচ করতে পারবো ডকুমেন্টের রিবনে স্ট্যাটাস বারে এবং টাস্ক প্যানে। তো এটা কিন্তু আমরা করতে পারবো। তো আমরা বিষয়টা দেখাচ্ছি এখানে কি কাজ করে। এটা ধরুন আমরা দেখার জন্য আমাদের ডকুমেন্ট আবার আসি, বাস আসলাম। আসার পরে ধরুন আমরা এটা এখান থেকে ধরুন আমরা একটু স্প্লাইট করেও দেখবো। ইজ স্প্লাইট, আমরা স্প্লাইট স্প্লাইট করলাম ডকুমেন্টটা। করার পরে এখানে আমাদের কার্সর আছে, এখানে কার্সর রাখার পরে এখন আমরা যদি শিফট দিয়ে আমরা এফ সিক্স প্রেস করি, তাহলে বর্তমানে আমাদের কার্সরটা কোথায় আছে আমরা দেখি। এই যে কার্সরটা কিন্তু বর্তমানে আমাদের এই এখানে এই পাশে আছে। আবার শিফট দিয়ে আমরা যদি এফ সিক্স দিই, আমাদের এই যে রিবন টেপে কার্সর চলে আসছে, এখানে চলে আসছে। আবার শিফট দিয়ে এফ সিক্স চার দিই, আমাদের কার্সরটা কোথায় আছে দেখি, আমাদের কার্সরটা কিন্তু এই যে এখানে আছে, এই যে এখানে কার্সরটা লাড়াচাড়া করছে, এই জায়গায়। এই দেখেন কার্সরটা কিন্তু এখানে লাড়াচড়া করে, এই যে এদিকে এদিকে যায়, এই যে এদিকে এদিকে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে ধরুন এই যে কিন্তু এখানে চলে আসছে, এখান থেকে এটা চলে আসছে এখানে কার্সরটা। আবার যদি এখানে আমি এফ সিক্স চাপ দিই, কার্সরটা কোথায় আছে, আমার কার্সরটা কিন্তু এখন আমাদের এই কার্সরটা ওই যে ও এখানে আছে, উপরে আছে। আবার আমার শিফট চাপ দিয়ে এফ সিক্স চাপ দিই, এখন দেখি কোথায় আছে, এখন কার্সরটা আমাদের আমরা দেখতে পাচ্ছেন। আবার আমরা শিফট দিয়ে এফ সিক্স চাপ দিই, আমাদের রিবন টেবে শিফট দিয়ে এফ সিক্স, এই যে এখানে চলে আসছে স্ট্যাটাস বারে। শিফট দিয়ে এফ সিক্স, এখন আমাদের কোথায়, আমাদের এই যে এখানে ডকুমেন্টে, মানে আমাদের কার্সরটা এই রিবনে আমাদের ডকুমেন্টের এখানে এখানে বা আমাদের স্ট্যাটাস বারে বা এই যে এখানে, মানে এইসব জায়গায় আমাদের কার্সরটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে পারি। আর সেইটার জন্য এখান থেকে ধরেন আমাদের এই যে এই শর্টকাট কিরে এই শিফট এফ সিক্স এটা দিয়ে করতে পারি, পাশাপাশি এফ সিক্স দিয়েও দেখলাম। তো এগুলো আপনার প্র্যাকটিস করলে নিজেরা দেখতে পারবেন। যেখানে লেখা আছে এখানে রিবন স্ট্যাটাস বারে টাস্ক প্যানে আপনার কার্সরটা মানে বিভিন্ন জায়গায় যাবে, ডকুমেন্টটা থাকবে, মানে এই শিফট এফ সিক্স এফ সিক্স এই শর্টকাট কির মাধ্যমে। বাস আমরা এগুলো জানলাম। তারপর এখানে আমাদের কন্ট্রোল এফ সিক্স সুইচ দ্য নেক্সট ডকুমেন্ট উইন্ডো হোয়েন মোর দেন ওয়ান ডকুমেন্ট ওপেন। আপনার যদি একের যদি বেশি ডকুমেন্ট আপনার ওপেন করা থাকে, সেই ক্ষেত্রে আপনি এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে আপনি সুইচ করতে পারেন এই কন্ট্রোল এফ সিক্স এর মাধ্যমে, এটার মাধ্যমে। আর যদি আপনি কন্ট্রোল শিফট এফ সিক্স দেন, তাহলে সুইচ টু দ্য প্রিভিয়াস ডকুমেন্ট উইন্ডো হোয়েন মোর দেন ওয়ান ডকুমেন্ট ওপেন। আপনি একের চেয়ে বেশি ডকুমেন্ট যদি ওপেন করেন, তাহলে আপনার এখানে যে আপনার প্রিভিয়াস যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি সুইচ করতে পারেন কন্ট্রোল শিফট এফ সিক্স এর মাধ্যমে। তো আপনি কন্ট্রোল আপনি এফ সিক্স দিয়ে নেক্সট ডকুমেন্টে, আর কন্ট্রোল শিফট এফ সিক্স দিয়ে আপনি এখানে প্রিভিয়াস ডকুমেন্টে, এই দুইটার মধ্যে কিন্তু এটা নেক্সট এটা প্রিভিয়াস। তো আমরা বিষয়টা দেখছি, তাহলে প্রথমে কন্ট্রোল এফ সিক্স পরে কন্ট্রোল শিফট এফ সিক্স। তাহলে আমরা আমাদের ধরুন যে কোনো ডকুমেন্টে, ধরুন আমরা এই ডকুমেন্টে আসলাম, এই ডকুমেন্টটা সেটা ম্যাক্সিমাইজ করে নিই। এখন আমরা কি দেবো, কন্ট্রোল প্রথমে দেখি কন্ট্রোল এফ সিক্স আমরা চাপ দিলাম এই ডকুমেন্টে, আবার কন্ট্রোল এফ সিক্স আমরা এই ডকুমেন্টে আসলাম। এখন যদি আমরা কন্ট্রোল শিফট চাপতে ধরে আমরা এফ সিক্স দিই, এটা আমাদের প্রিভিয়াস ডকুমেন্ট আসলো। কন্ট্রোল শিফট এফ সিক্স দিই, আমাদের এই ডকুমেন্ট আসছে। তাহলে আমরা কিন্তু এখানে ছিলাম, এখন আমরা নেক্সটে যাবো। তাহলে আমরা কি কন্ট্রোল এফ সিক্স আমরা নেক্সটে আসলাম, আবার কন্ট্রোল এফ সিক্স নেক্সটে এখানে আসলাম, আমরা এবার প্রিভিয়াসে আসবো। তাহলে কন্ট্রোল শিফট এফ সিক্স কন্ট্রোল শিফট এফ সিক্স এই যে আমরা প্রিভিয়াসে চলে আসলাম। তো এই বিষয়টা কিন্তু বলছে আমাদের যদি একাধিক ডকুমেন্ট কি করা থাকে ওপেন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা নেক্সট ডকুমেন্টে যেতে গেলে আমরা কীভাবে গেছি কন্ট্রোল এফ সিক্স, আর প্রিভিয়াস ডকুমেন্ট আসতে গেলে কন্ট্রোল শিফট এফ সিক্স দিলে আমাদের পূর্বের ডকুমেন্টগুলোতে আবার চলে আসতে পারি। তো এই কাজটা কিন্তু আমরা এভাবে করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। বাস এবার আমরা দেখবো এখানে অল্টার এফ সিক্স দিয়ে কী কাজ করে। তো অল্টার এফ সিক্স দিয়ে কী কাজ করে, মুভস ফ্রম অ্যান ওপেন ডায়লগ বক্স টু দ্য ডকুমেন্ট ফর ডায়লগ বক্স দ্যাট সাপোর্ট দিস বিহেভিয়ার। তো এটা কি বলছে, এখানে আপনি মুভস করাইতে পারেন একটা ওপেন ডায়লগ বক্স টু দ্য ডকুমেন্টের দিকে অল্টার এফ সিক্স দিয়ে ফর ডায়লগ বক্স দ্যাট সাপোর্ট দিস বিহেভিয়ার। আচ্ছা আমরা বিষয়টা দেখি কী কাজ করে অল্টার এফ সিক্স দিয়ে। আমরা ধরেন আমাদের এই ডকুমেন্টে চলে আসি, আসার পরে আমরা অল্টার এফ সিক্স চাপ দিলাম, তাহলে ধরুন আমাদের কিন্তু এই ডকুমেন্টে চলে আসছে। আমরা আবার অল্টার এফ সিক্স চাপ দিলাম, এই ডকুমেন্টে চলে আসছে। আবার অল্টার এফ সিক্স দিই, আবার অল্টার এফ সিক্স, অল্টার এফ সিক্স, অল্টার এফ সিক্স। তাহলে কিন্তু আমাদের এই যে ডকুমেন্টগুলো আমরা কিন্তু এভাবে ইচ্ছে করলে এক জায়গা থেকে আরেক ডকুমেন্ট আসতে পারতেছি এটা অল্টার এফ সিক্স দিয়ে। তো এই যে এখানে মুভস ফ্রম দ্য ওপেন ডায়লগ বক্স, এটা তো এই যে আমরা এফ সিক্স চাপ দেওয়া, এই যে কাজটা দেখলাম এই কাজটা বলছে এখানে আমরা করতে পারি। বাস এটা
বাস্তবে আমাদের ওখানে F6 এর যে বিভিন্ন কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আমরা এখানে শুধু F6 বা শিফট F6 বা কন্ট্রোল অল্টার F6 দিয়ে কি কাজগুলো কাজ করে আমাদের F6 এর যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জানলাম। দেখুন আমাদের F6 এর পরে এখন আমাদের পরবর্তী ফাংশনাল কিটা কি আছে আমাদের F7। এবার F7 ফাংশনাল কি এর যে কাজগুলো তার মধ্যে প্রথমে দেওয়া আছে কি আমাদের শুধু যদি আমরা F7 শুধু F7 চাপ দেই তাহলে ডিসপ্লে দ্য এডিটর টাস্ক প্যান টু চেক স্পেলিং এন্ড গ্রামার ইন দ্য ডকুমেন্ট অর দ্য সিলেক্টেড টেক্সট। মানে আমাদের স্পেলিং এন্ড গ্রামারের যে কাজটা করি তো সেটার আপনার এই এডিটর টাস্ক প্যান বা আপনার সেটার আপনার অপশনটা নিয়ে আসতে গেলে আপনাকে F7 চাপ দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখন এখানে চলে আসি ডকুমেন্টে, ডকুমেন্ট আসার পর স্পেলিং গ্রামার। তাহলে আমাদের এখান থেকে এই যে এটা আছে স্পেলিং গ্রামার আমরা করব, তাহলে আমরা এটা এখানে কার্সর রাখার পরে আমরা এখানে F7 কে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের স্পেলিং এর এখানে কিন্তু অপশনটা চলে আসছে। তো এই F7 এর মাধ্যমে স্পেলিং এন্ড গ্রামার এই অপশনটা নিয়ে এসে আপনারা এখান থেকে স্পেলিং গ্রামার চেক করতে পারেন। তো এই বিষয়টা বলছে তারপরে এখন আমরা চলে আসি, তারপরে কি আছে শিফট F7 চাপ দিলে কি ডিসপ্লে দ্য থিসার্স টাস্ক প্যান। আপনি যদি থিসার্স এর টাস্ক প্যান নিয়ে আসতে চান তাহলে শিফট F7 দিবেন। আমরা এখন চলে আসি আবার, আমরা শিফট দিয়ে F7 চাপ দিলাম, তাহলে আমাদের এই থিসার্স এর চলে আসছে কেন। আমার থিসার্স মানে কি প্রতিশব্দ। এই থিসার্স এর উপর স্পেলিং গ্রামার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো সেই ভিডিওগুলো দেখলেন আপনি স্পেলিং গ্রামার থিসার্স আর অন্যান্য সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে তাহলে আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে আমাদের কি আছে যে কন্ট্রোল শিফট F7 আপডেট দ্য লিঙ্ক ইনফরমেশন ইন এ ওয়ার্ড সোর্স। তো এইটা কাজ করবে কি কন্ট্রোল শিফট F7 আপনি যদি কন্ট্রোল শিফট চাপ ধরে F7 চাপ দেন তাহলে আপনি কি করবে আপনার একটা ওয়ার্ড সোর্সের মধ্যে আপনার যে লিঙ্কের ইনফরমেশনটা আপনার আপডেট করবে, এই কাজটা করবে। তা আপনার এটা একটু প্র্যাকটিস করে দেখেন হয়ে যাবে। তারপর এখানে কি আছে অল্টার প্লাস F7 ফাইন্ড দ্য নেক্সট স্পেলিং অর গ্রামার এরর। তাহলে অল্টার F7 দিলে আপনার নেক্সট স্পেলিং অথবা গ্রামার বিষয়টা আপনার সে খুঁজবে। তো এটা কি বলছে আমরা এখান থেকে যদি মনে করেন আমরা এই যে এটার দ্বারা আমরা চেক করবো এটা আমাদের ভুল আছে কিনা। তো এটা আমরা এখন থেকে চেক করার জন্য আমরা কি করি এখান থেকে ধরুন আমরা যদি এখানে অল্টার F7 ধরুন আমরা এখন যদি কার্সরটা ধরুন এখানে রাখলাম, এখানে কার্সর রাখার পরে আমাদের অল্টার দিয়ে F7 দিই তাহলে কিন্তু সে এখানে চলে আসছে যে এখানে এগুলো কারেক্ট, এখানে এটা ভুল আছে। এখন এটা ভুল আছে এটা ধরুন আমাদের ধরুন দেখি এখান থেকে স্পেলিং করার কোনো আশা নেই কারণ এই বানানটা সে এখানে কোনো কিছু সাপোর্ট করে নেই। আমরা ওদের ইগনোরল দিলাম, ইগনোরল এখানে দেওয়া আছে, তা ইগনোরল দিলে এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সবগুলো আমার ইগনোর হয়ে যাবে। তো আমি ইগনোরল দিলাম বা দেওয়ার পর এটা কিন্তু সে ইগনোর মানে এটা কোনো ওয়ার্ড সঠিক পায় না, ইগনোর করে আমরা দিলাম। এখন আমরা যদি আবার অল্টার F7 দিই তো এটার পরবর্তী যে এখানে আমার যে ভুল এখানে যে ওয়ার্ডটা আছে সেই সেখানে সে কিন্তু কার্সরটা চলে যাবে। আমি বিষয়টা দেখাচ্ছি আমি অল্টার F7 দিলাম তাহলে ধর নেক্সটে যে ওয়ার্ডটা আছে সেখানে কিন্তু চলে আসছে। তো এটাকে আমার কারেকশন করার জন্য বলছে, এটা ধরুন আমি কারেকশন করে দিলাম। বাস এখন আবার যদি আমি অল্টার F7 দিই তাহলে আবার এটার পর এই যে নেক্সট এটা চলে আসছে যে এটাকে বলছে কারেকশন করার জন্য। তো এই বিষয়টা এখানে বলছে যে আপনারা অল্টার F7 দিয়ে আপনারা স্পেলিং গ্রামারের এররগুলো আপনারা ফাইন্ড করতে পারেন, নেক্সটে নেক্সটে যাবে সেইভাবে কাজটা করতে পারবেন। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তারপর এখানে আমাদের F7 দিয়ে এখানে আমাদের পরবর্তী কাজটা কি বলছে যে অল্টার শিপস আপনি যদি F7 দেন তো এটা কি ইন ওয়ার্ড 2013 অ্যান্ড নিউয়ার ডিসপ্লে দ্য ট্রান্সলেটর টাস্ক প্যান। তাহলে যদি আপনার এখানে এই আপনার এমএস ওয়ার্ড 2013 বা আপনার এটার উপরের ভার্সন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই অল্টার শিফট F7 দিলে আপনার ট্রান্সলেটর টাস্ক প্যানটা ডিসপ্লে হবে। আর যদি আপনার এমএস ওয়ার্ড 2007 থেকে 2010 মধ্যে থাকে তাহলে আপনার ডিসপ্লে দ্য রিসার্চ টাস্ক প্যান আপনার রিসার্চ টাস্ক প্যানের আপনার যে অপশনটা ডিসপ্লে করবে। তো এই যে বিষয়টা বলছে তা আমরা দেখি এখন অল্টার শিফট F7 চাপ দিয়ে আমাদের কোনটা আসে। তাহলে এখন অল্টার শিফট F7 আমরা দেই, আমার ডকুমেন্টটা আসি, আসার পরে অল্টার শিফট আমরা F7 চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসলো রিসার্চের অপশন চলে আসছে। তাহলে আমাদের রিসার্চ চলে আসছে। তাহলে এখন আপনার এখানে যদি বসি 13-এর উপরের ভার্সন থাকে তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেটর আসবে, তাহলে আমাদের এখানে যেহেতু এটা আছে এখানে রিসার্চের টাস্ক প্যান চলে আসছে। তো আমরা কিন্তু বিষয়টা দেখলাম যে কীভাবে আমাদের F7-এর মধ্যে যে F7-এর ফাংশনাল কি সাথে যে অন্যান্য অ্যাক্সিলারি কীগুলো আছে তার মাধ্যমে F7 কী ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারি, মানে কী কী বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস এখন আমাদের এখানে পরবর্তীতে আমরা F8-এর বিষয়গুলো এখন জানবো। তাহলে F8 এই ফাংশনাল কি এর মাধ্যমে আমাদের এখানে কী বিষয়গুলো কাজ করে সেগুলো আমরা জানি। তাহলে F8-এর মধ্যে এখানে প্রথমে কি দেওয়া আছে F8 অ্যালন এক্সটেন্ড দ্য সিলেকশন। তাহলে F8-এর মাধ্যমে আমাদের এখানে যে সিলেকশনের বিষয়গুলো আমরা করতে পারি, তো সিলেকশনের মধ্যে এখান থেকে আমরা যে বলছে এক্সটেন্ড দ্য সিলেকশন, আমরা যদি সিলেকশনটা আমরা এক্সটেন্ড করতে চাই মানে বাড়াইতে চাই তাহলে F8 চাপ দিয়ে আমরা সিলেকশন বাড়াইতে পারি।
एग्जांपल की बोलते फॉर एग्जांपल इफ ए वर्ड इज सिलेक्टेड द सिलेक्शन साइज इज एक्सटेंड टू वन सेंटेंस এই বিষয়টা বলছে। এখানে এই বিষয়টা কি, এখানে আমরা যদি ডকুমেন্টে চলে আসি, আমরা এখানে চলে আসলাম, আমরা যদি নর্মালে ধরেন যে এই যে এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যদি আবার চাই আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করতে, উপরে সিলেকশন কিন্তু চলে গেছে। কিন্তু যখন আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করার পরে এখন যদি আমি কিবোর্ড থেকে F8, আমরা F8 এখানে F8 কি চাপ দিলাম, দেওয়ার পরে এখন যদি ধরেন আমি এখানে এই যে ক্লিক করি, আমার উপরটুকু সিলেক্ট, আবার যদি এখানে ক্লিক করি সিলেক্ট হয়ে গেল, আবার যদি এখানে ক্লিক করি তাহলে ধরেন উপর থেকে সিলেক্ট হতে হতে আমার ক্ষেত্রে নিচে এইটুকু আসলো, আবার যদি আমি এখানে ধরেন আবার সিলেক্ট করতে গেলে আবার এই যে চাপ দিলাম সিলেক্ট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার সিলেকশনটা আমরা এক্সটেন্ড করতে পারছি, বাড়াতে পারতেছি। আবার যদি ধরেন আমি এখানে ক্লিক করি চলে গেল, আবার এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক চলে গেল, আবার বাড়াতে গেলে যে বাড়াতে পারতেছি। কিন্তু আপনি যদি এই সিলেকশনটা রিডিউস করতে চান, সেটা আমরা মাউসে ক্লিক না করে আমরা ধরো এই যে এখানে যেটা এখানে দেওয়া আছে যে শিফট F8 রিডিউস দ্য সিলেকশন, মানে আপনার সিলেকশনটা যদি কমাইতে চান তাহলে শিফট F12 দিলে আপনার সিলেকশনটা মানে রিডিউস কমে যাবে। ফর এক্সাম্পল ইফ এ প্যারাগ্রাফ ইজ সিলেক্টেড দ্য সিলেকশন সাইজ ইজ রিডিউস টু ওয়ান সেন্টেন্স, তা বিষয়টা কি কাজ করে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের ডকুমেন্টে চলে আসার পরে এখন আমি শিফট কি চাপ দিলে আমি F8 চাপ দিলাম, এই ধরুন সিলেকশন আমাদের রিডিউস হয়ে গেল, আবার শিফট দিয়ে F8 চাপ দিয়ে রিডিউস হয়ে গেল। এইভাবে কিন্তু এখান থেকে আপনারা সিলেকশনটা যেটা দেখালাম এভাবে আপনার সিলেকশনটা আপনার এক্সটেন্ড করতে পারেন, আবার শিফট এড দিয়ে শিফট F8 কি চাপ দিলে আপনার এখান থেকে সিলেকশনটা রিডিউস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো সেটা আমরা দেখলাম। এখন আমাদের এখানে যে আরেকটা বিষয় পরে কি দেওয়া আছে, কন্ট্রোল শিফট F8, এটা কি বলছে, টার্মস এক্সটেন্ড সিলেকশন মোড অন অ্যান্ড অফ ইন দ্য এক্সটেন্ড সিলেকশন মোড দ্য অ্যারে কি এক্সটেন্ড দ্য সিলেকশন। তো এই বিষয়টা কি বলছে যে এখানে আমাদের যদি যে কন্ট্রোল শিফট F8 চাপ দিলে আমাদের সিলেকশন মোডটা আমরা টার্ন করতে পারি, মানে টার্ন অন অফ করতে পারি, অফ করতে পারি, অন অফ করতে পারি। তো সেই ক্ষেত্রে সিলেকশন মোড এখন আমাদের যে কি অ্যারো কি এর মাধ্যমে আমরা এক্সটেন্ড করতে পারি, তারপর বিষয়টাকে আমরা দেখাচ্ছি, এখন দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ধরুন এখানে আমাদের ডকুমেন্টে চলে আসলাম, আসার পরে এখন এখান থেকে কন্ট্রোল শিফট F8, আমরা ধরুন এখান থেকে এই যে আমরা সিলেকশন, ধরুন আমরা এখান থেকে সিলেকশনটা প্রথমে বাদ দিয়ে নিই, F8 দিয়ে আমরা এটা বাদ দিয়ে দিলাম, এই সিলেকশনটা আমরা বাদ দিয়ে দিলাম, কার্সর এখানে রাখার পরে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট F8 চাপ দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা ধরুন এই যে এখান থেকে সিলেকশন হইতেছে, এখন এইভাবে সিলেকশন হইতেছে, আমরা যেভাবে সিলেকশন করতে পারতেছি। এখন আবার যদি আমরা কন্ট্রোল শিফট F8 চাপ দিই আমাদের কিন্তু সিলেকশনটা বাদ হয়ে গেল, হওয়ার পর এখন আমরা আবার সিলেকশন করি, এখান থেকে সিলেকশন নিতে হচ্ছে না। তো এখানে কার্সর রেখে আমরা যদি কন্ট্রোল শিফট আবার F8 চাপ দিই বা চাপ দেওয়ার পরে কিন্তু এখন আমাদের সিলেকশন হয়ে গেছে, এই যে আমরা এখানে ধরনের যেখান থেকে ডাউনলোডে নিচে আসি, এই যে নিচে আসতে সিলেকশন হইতেছে। এখন আবার কন্ট্রোল শিফট F8 চাপ দিলাম, সিলেকশন চলে গেল। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে আপনি এখানে যে কন্ট্রোল শিফট F8 এর মাধ্যমে আপনি সিলেকশনটা অন অফ করতে পারেন, তো এটা আমরা দেখলাম। তারপর এখানে আমাদের F8 এর মাধ্যমে পরে কি, এখানে F8 এর আমাদের লাস্টে কি আছে, অল্টার F8 ডিসপ্লে দ্য ম্যাক্রো ডায়লগ বক্স টু ক্রিয়েট রান এডিট অর ডিলিট এ ম্যাক্রো। তাহলে আমাদের ম্যাক্রো ডায়লগ বক্স নিয়ে আসার পরে আমরা ম্যাক্রো ক্রিয়েট করা, এডিট করা, ডিলিট করা, এই বিষয়গুলো করতে পারি। তাহলে আমরা আমাদের ডকুমেন্ট আসি, আসার পরে আমরা যদি অল্টার F8 চাপ দিই তাহলে আমাদের যে ম্যাক্রো ডায়লগ বক্স চলে আসে, আসার পরে যে ম্যাক্রো এখান থেকে ক্রিয়েট করা, রান করা, এই কাজগুলো করতে পারি। বাস এটা আমরা দেখলাম। তারপর এখানে আমাদের F8 এর কি এর কাজগুলো জানার পরে এখন আমরা নিচে চলে আসি, তারপর আছে আমাদের F9। তাহলে F9 আমাদের এই ফাংশনাল কি কাজটা করে, তো এর মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে F9 দিয়ে আপডেট দ্য সিলেক্টেড ফিল্ড, আমাদের সিলেক্টেড ফিল্ডগুলো আমরা যদি আপডেট করতে চাই তাহলে আমরা F9 এই কি এর মাধ্যমে করতে পারি। তো এখন বিষয়টা কি আমি দেখাচ্ছি, তো এখন এখান থেকে দেখার জন্য ধরুন আমি আমার ওয়ার্ডে চলে আসি, ওয়ার্ডের দ্বারা আমি এখানে আসলাম, আসার পরে এখানে থেকে ধরুন এই ডকুমেন্টটা আসি, এখানে ধরুন এটার মধ্যে আসলাম, আসার পরে দেখার জন্য ধরুন আমি এখানে একটা ছোট্ট টেবিল তৈরি করে নিই কাজটা বোঝানোর জন্য আপনাদেরকে। এখান থেকে ধরেন এখানে ধরেন এই টেবিলটা করলাম, বাস করার পর একটা জুমটা বড় করে নিচ্ছি, 50 50 এখানে দিলাম 10। এখন আমরা এখান থেকে ধরুন আমরা এই লেআউটটা এসে আমরা এই করে নাম্বার এখানে আমরা সাম করবো, তাই আমরা ফর্মুলাতে আসি, আসার পরে লেখা আছে সাম অ্যাবোভ, ওকেতে ক্লিক করলাম, এখন কিন্তু এই করা সংখ্যার যোগ করে এখানে চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে ধরুন কোনো সংখ্যা আমি চেঞ্জ করে দিলাম, 30-এর জায়গায় আমি কত দিলাম, দিলাম আমি এখানে 60, তা 60 দেওয়াতে কিন্তু আমার এখানে 110-এর জায়গায় 130 বাড়া দিয়েছে 140,000 কথা। কিন্তু এখন যদি আমি করতে চাই তাহলে আমাকে এই যে সিলেক্ট করে আমার কি চাপ দিতে হবে, এই যে F9 আপডেট দ্য সিলেক্টেড ফিল্ড, F9 চাপ দিলে কিন্তু আমার এই ফিল্ডে আপডেট হয়ে যাবে, যে সেই ফিল্ডে আমার সিলেক্ট করা আছে সেটা আপডেট হয়ে যাবে F9 চাপ দিলে। আমি যদি এখন এখানে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি এখন F9 আমি F9 প্রেস করলাম, এই আপডেট হয়ে 140 চলে আসছে, 140 চলে আসলো। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে আপনি এটা করতে পারেন, F9 এর মাধ্যমে আপনি পেজটা রিফ্রেশ করতে পারেন, মানে যেই ফিল্ডগুলো আপনি এখানে
মানে এই চেঞ্জ করবে সেটা আপডেট হয়ে যাবে। তো এখন থেকে ধরুন এই কিগুলোর সাথে মানে এই ভ্যালুগুলোর সাথে এটা লিংক করা আছে যে আপনি যখন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবেন তখন এখানে আপনি F9 চাপ দিলে রিফ্রেশ হয়ে এটার যোগফলটা চলে আসবে, কারণ এই সবগুলোর সাথে এখানে ফর্মুলার মাধ্যমে আমার লিংক আপ হয়ে গেছে। বাস এখন আমাদের পরবর্তী কি আছে, এখন যদি আমরা এখান থেকে যে শিফট F9 তা শিফট F9 থেকে সুইচেস বিটুইন এ ফিল্ড কোড এন্ড ইটস রেজাল্ট, তো এখানে কি বলছে যে শিফট F9 দিলে আপনার কি করবে একটা ফিল কোড এবং এটা এটা রেজাল্ট আপনার কি করবে আপনি এটা দেখাবে যে শিফট F9 দিলে। তো এই বিষয়টা আমরা দেখব সাথে এটার সাথে কিন্তু এই যে অল্টার F9 এই দুইটা বিষয় আমরা একসাথে দেখব। তার আগে ধরুন আমাদের এই যে F9 দিয়ে যেটা করছি সেটা যদি আমরা আনলিঙ্ক করে দেখি কাজ করে সেটা আমরা জেনে নিই, তারপর আমরা এই দুইটা বিষয় দেখব। এখন এখান থেকে এটা যখন আমরা আপডেট করছি এই F9 দিয়ে কিন্তু আমাদের আপডেটের কাজটা করবে না, যে আনলিঙ্ক দ্য কারেন্ট ফিল্ড তার কন্ট্রোল শিফট F9 দিয়ে যদি আমাদের এই লিঙ্কটা আমরা আনলিঙ্ক করে দিই আমাদের কারেন্ট ফিল্ডে তাহলে কিন্তু আমাদের এই F9 দিলে আমাদের সেই কাজটা করবে না। এখন বিষয়টাকে আমি দেখাচ্ছি এটা কি কন্ট্রোল শিফট F9। আমরা আমাদের ডকুমেন্ট আবার চলে আসি, আসার পরে ধরুন এখানে এবার যদি আমি আবার যদি এখানে বিশের জায়গায় ধরুন আমি কি দিলাম বিশের জায়গায় দিলাম 80, দেওয়ার পর এখন যদি ধরুন আমি এখানে সিলেক্ট করে আমি এখানে F9 চাপ দিই আমার কিন্তু ধরুন দেখি চেঞ্জ হয়ে 200 হয়ে গেল। কিন্তু যখন আমি এটাকে সিলেক্ট করে আমি এই যে এটাকে রেজাল্টটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে কন্ট্রোল শিফট F9 দিয়ে আনলিঙ্ক করে দিব, তাহলে আমি কন্ট্রোল শিফট F9 দিয়ে কন্ট্রোল শিফট আমি F9 চাপতে ধরে আমি আনলিঙ্ক করে দিলাম। এখন যদি মনে করেন এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি 80 জায়গায় কত দিলাম ধরুন 180 দিলাম, তাহলে এখন 180 বাড়াই দিলাম তার মানে 100 বাড়াই দিলাম 200 জায়গায় 300 কথা। এখন এটা সিলেক্ট করে যদি আমি F9 প্রেস করি তাহলে F9 প্রেস করলে কিন্তু কোনো কাজ করতেছে না, কারণ কেন যেহেতু আমি এই বেলুগুলোর সাথে এটা যে লিঙ্কটা ছিল সেটা আমি কন্ট্রোল শিফট F9 প্রেস করে আমি কি করছি লিঙ্কটা আনলিঙ্ক করে দিছি। আনলিঙ্ক করাতে কি হইতেছে না সে এখানে এটা যোগফলটা এখানে সে নিতে পারতেছে না। তো এই বিষয়টা কিন্তু কাজ করে, আপনার এখান থেকে যদি আনলিঙ্ক করতে চান তাহলে এই যে শর্টকাটের মধ্যে আনলিঙ্ক করতে পারেন, আর আনলিঙ্ক করার পর আপনার যদি আপডেট করতে চান তাহলে কিন্তু F9 দিলে হবে না, কিন্তু আপনার আনলিঙ্ক না করলে কিন্তু হবে। তো এই দুইটা বিষয় আমরা কিন্তু দেখাই দিলাম যে কী কাজ করে। বাস এবার আমরা আসি যেখানে এই শিফট F9 আর এই যে যেটা দেওয়া আছে অল্টার F9-এর মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা কী কাজ করে। এখন শিফট F9 দিয়ে কি সুইচ বিটুইন এ ফিল কোড অ্যান্ড ইটস রেজাল্ট, আর এটা দিলে কি হবে সুইচ বিটুইন অল ফিল কোড অ্যান্ড দেয়ার রেজাল্ট, এটা দিলে শুধু একটা হবে, আর এখানে অল্টার F9 দিলে কি হবে সবগুলো ফিল্ডে কাজ করবে। তো এই দুইটা কাজ কি বলছে আমরা এখান থেকে এই যে আমাদের ডকুমেন্ট এই ডকুমেন্টে চলে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে ফিল্ড যেগুলো আমরা ইনসার্ট করছিলাম এই যে এখান থেকে আমাদের এই যে ফিল্ড থেকে যেগুলো আমরা ইনসার্ট করছি এখানে, তো এই ফিল্ডগুলো প্রথমে ইনসার্ট করা থাকতে হবে। থাকার পরে যদি এখন আমি কি করি এই যে এখান থেকে এই ফিল্ডার আমি কি কোডটা নিয়ে আসবো, তাহলে এই একটা ফিল্ডের কোড নিতে গেলে শিফট F9 দিলে শুধু একটা ফিল্ডের কোড আর রেজাল্টটা কিন্তু আসবে, আর আমি যখন অল্টার F9 দিব তখন সবগুলো ফিল্ডের কোড এবং রেজাল্ট চলে আসবে। তো বিষয়টাকে আমি দেখাচ্ছি, আমি এখানে চলে আসি, এখন আমি যদি শিফট আমি কি দিব F9, আমি শিফট F9 দিই তাহলে শুধু এই উপরেরটার কিন্তু রেজাল্ট আসছে উপরেরটা আসছে, এখন যদি আমি অল্টার দিয়ে F9 দিই তাহলে এটা সবগুলো রেজাল্ট চলে আসছে সবগুলোর, এই বিষয়টা বলছে। আবার আমি অল্টার দিয়ে F9 দিই আবার আগের মতো হয়ে গেল। এখন যদি মনে করেন আমি এই যে এখানে কার্সর রাখলাম এটা সিলেক্ট করলাম, আমি যদি এখানে শিফট F9 দিই শুধু এটার আমার এখানে কি আসছে কোড রেজাল্ট চলে আসছে। এখন আমি সবগুলো আনতে গেলে আমি অল্টার F9 প্রেস করলাম সবগুলো চলে আসছে, আবার অল্টার F9 দিই বাস আবার আগের মতো চলে আসছে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলছে যে আপনি একটা ফিল্ড কোড নিতে গেলে শিফট F9 আর আপনি সবগুলো ফিল্ড কোড নিতে গেলে অল্টার F9 দিলে এবার এই সবগুলো ফিল্ড কোড রেজাল্ট আসবে। তো দুইটা বিষয় কী কাজ করে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বাস তারপর এখানে আমাদের কন্ট্রোল F9 দিয়ে কি বলছে ইনসার্ট অ্যান্ড এমটি ফিল্ড, আমরা এমটি ফিল্ড ইনসার্ট করতে গেলে কন্ট্রোল F9, তাহলে কন্ট্রোল F9 আমরা এখান থেকে এমটি ফিল্ড ইনসার্ট করি, তাহলে আমরা এখানে কার্সর রাখি, তখন আমরা এখানে কার্সর রাখলাম, তাহলে আমরা কি দিব এখানে কি বলছে আমরা এখানে একটা আবার কন্ট্রোল F9। তো আমরা এখানে ডকুমেন্টে আসি, কন্ট্রোল আমরা F9 কি প্রেস করলাম, তো এটা হচ্ছে এমটি ফিল্ড, তো এটা কিন্তু চলে আসছে, এটা আপনি নিয়ে আসতে পারেন এই কন্ট্রোল F9-এর মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা এগুলো জানলাম, বা জানার পর এখন আমাদের এখানে পরে কি দেওয়া আছে অল্টার শিফট F9, এটাতে কি রান করবে গো টু বাটন অথবা ম্যাক্রো বাটন ফ্রম এ ফিল্ড ডিসপ্লেইং ফিল্ড রেজাল্ট থেকে। তো এটা কি অল্টার শিফট F9 দিলে আমরা যদি এখানে আমাদের ডকুমেন্টে আসি, আসার পরে ধরুন আমরা এখানে কার্সর রাখার পরে এই যে আমাদের এখান থেকে কুইক পার্সে গেলে আমাদের ফিল্ডে থেকে এই যে আমরা যদি গো টু এই যে গো টু বাটনকে ডিসপ্লে টেক্সট দিলে আমাদের এখানে গো টু বাটনের ডিসপ্লে টেক্সট করবে এখানে শো করবে। আবার যদি আমরা এখান থেকে এমএ এই যে ম্যাক্রো বাটনের মধ্যে এখান থেকে এই যে ম্যাক্রো বাটনের ম্যাক্রো নেম আপনি বিভিন্ন দেওয়া আছে আপনি কোনটা দিয়ে বাটন ডিসপ্লে করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন, লেখার পরে আপনি যদি এখন ওকেতে ক্লিক করেন সেটা চলে আসবে, এটা চলে আসলো। কিন্তু আপনার এই সেম বিষয়টাই ধরেন যে আপনার এই যে এই শর্টকাটের মাধ্যমে করতে পারেন, এই যে অল্টার শিফট F9 চাপ দিলে আপনার গো বাটন অথবা ম্যাক্রো বাটনের ফিল্ডের বিষয়টা ডিসপ্লে করবে আপনি যদি এই শর্টকাটটা দেন। তো এই বিষয়টা কিন্তু ওরা বলছে যে এটা ফিল্ড থেকে গো বাটন অথবা ম্যাক্রো বাটন
এটা ডিসপ্লে করানোর জন্য ফিল্ডে অল্টা শিফট 9 দিলে সেই কাজটা করবে। তো এই ডেবিট সেটা আপনি একটু প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। তাহলে আমরা F9 এই যে এই শর্টকাট কি এর মাধ্যমে এখানে কোন ধরনের কাজগুলো করতে পারবো সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন F9 এর পরে আমাদের পরে কি আছে F10। তাহলে আমাদের F10 এই ফাংশনগুলো কি কি কাজ করে আমরা জানি, F10 দিয়ে কি টার্নস কি টিপস অন অর অফ এই বিষয়টা কি বলছে। এখন যদি আমরা আমাদের এই ডকুমেন্টে চলে আসি, আসার পরে ধরেন এখন এই ডকুমেন্টের মধ্যে আমাদের এই যে এখানে যে এইটা আছে আমাদের রিবনটা আছে, এখন যদি আমরা F10 কি চাপ দিই, আমরা F10 চাপ দিলাম, এই দেন আমাদের রিবন আর বিভিন্ন টেপগুলোর মধ্যে শর্টকাট কি চলে আসছে, এটা কিন্তু অন হয়ে গেল। আমাদের শর্টকাট কি এর বিষয়গুলো এখন থেকে অন হয়ে গেল। আবার এটা আমরা স্কিপ বাদ দিলাম, এটা কিন্তু অল্টার দিয়ে আমরা টেনে আসতে পারি, কিন্তু F10 এর কাজটা কি, F10 শুধু চাপ দিলে আমাদের এই যে রিবন আর যে বিভিন্ন টেপগুলোর মধ্যে একইটা চলে আসবে। তো এই বিষয়টা কিন্তু বলছে এটা আপনি নিয়ে আসতে গেলে F10 নিয়ে আসতে পারেন। তারপরে কি বলছে শিফট F10 দেখি ডিসপ্লে দ্য শর্টকাট মেনু ফর দ্য সিলেক্টেড টেক্সট। আপনার যে টেক্সটগুলো সিলেক্ট করবেন সেটা আপনি শর্টকাট মেনু ডিসপ্লে করতে গেলে আপনি শিফট F10 দিয়ে করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি চলে আসি আমার ডকুমেন্টে, বা ডকুমেন্টে চলে আসার পরে এখন থেকে ধরেন আমি এই ডকুমেন্টে আসি, ধরেন আমার এই ডকুমেন্টে আসলাম, আসার পরে ধরেন আমার পিকচারটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি শিফট আমি কি দিলাম F10 দিলাম, তাহলে এটার জন্য এখান থেকে আমি শর্টকাটভাবে কী কাজ করতে পারি সেগুলো চলে আসছে। সেমভাবে আমি ধরেন আমি টেক্সটটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি শিফট F9 শিফট দিয়ে আমি এখানে কোনটা জানি আমি এখানে F9 নাকি F10 শিফট দিয়ে F10, তাহলে আমরা এখান থেকে চলে আসি শিফট দিয়ে আমি যদি F10 চাপ দিই, তো এটার জন্য আমরা এই শর্টকাট মেনুর বিষয়টা কাজ করতে পারি। অথবা যদি এখান থেকে আমি আমার এই রিবন টেপ আসার পরে ধরেন এখানে আমি কোথায় ধরেন আমি যে কলামে ক্লিক করলাম, এখন কলামে ক্লিক করার পর আমি যদি শিফট দিয়ে F10 চাপ দিই, তো এর জন্য আমাকে এই যে বিষয়গুলো করতে পারি, তো এখান থেকে এই শর্টকাট মেনুর এই বিষয়গুলো চলে আসছে। তো এইটাই বলছে আপনি যদি এখান থেকে যে এই শর্টকাট মেনু ফর সিলেক্টেড টেক্সের জন্য আপনি শিফট F10 ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল F10 দিয়ে কি করতে পারি, ম্যাক্সিমাস অর রিস্টোর দ্য ডকুমেন্ট উইন্ডো সাইজ। আমাদের যে ডকুমেন্ট উইন্ডো সাইজের বিষয়টা আমরা ম্যাক্সিমাইজ করতে পারি অথবা রিস্টোর করতে পারি কন্ট্রোল F10 দিয়ে। আমরা বিষয়টা দেখি, আমরা যদি কন্ট্রোল কি চাপ ধরে আমরা F10 চাপ দিই, তাহলে আমাদের ডকুমেন্ট রিস্টোর হয়ে গেছে, রিস্টোর হয়ে গেল, আবার আমরা এটা ক্লিক করে ম্যাক্সিমাইজ করি। তো এই বিষয়টা আমরা দেখলাম। তারপর এখানে কি বলছে যে এখানে বলছে অল্টার F10 দিলে কি হবে, আমাদের এখানে ডিসপ্লে দ্য সিলেকশন টাস্ক প্যান, অল্টার F10 দিলে আমাদের সিলেকশন টাস্ক প্যানটা ডিসপ্লে করবে। তো আমরা এখানে চলে আসি, অল্টার F10 চাপ দিলাম, বাস এই যে আমাদের সিলেকশন যে সিলেকশন টাস্ক প্যানটা চলে আসছে, আসার পরে এখানে এই কাজটা আমরা করতে পারি। তারপর এখানে আমাদের কি আছে, অল্টার শিফট F10 দিলে ডিসপ্লে দ্য মেনু অর মেসেজ ফর এভেলেবল অ্যাকশন, ফর এক্সাম্পল ফর পেস্ট টেক্স অর অ্যান অটো কারেক্ট চেঞ্জ। তো এটা কি বলছে এখানে যে আপনার অল্টার শিফট F10 দিলে আপনি ডিসপ্লে করবে মেনু অথবা মেসেজ ফর এভেলেবল অ্যাকশন, আপনার মেনু ডিসপ্লে করবে মেনু অথবা মেসেজ এভেলেবল অ্যাকশনের জন্য। এক্সাম্পল দিচ্ছে কি আপনার পেস্ট, আপনি যদি কোনো কিছু পেস্ট করেন অথবা আপনি কোনো একটা অটো কারেক্টের বিষয়ে আপনি কাজ করেন, অটো কারেক্ট কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার এই যে মেনু অথবা মেসেজের বিষয়টা আপনার অ্যাকশনটা কী করবে আপনার এখানে ডিসপ্লে করবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি কি, যেমন আমরা পেস্ট দিয়ে দেখাই, ফর পেস্ট টেক্সট আমরা কোনো টেক্সট পেস্ট করে নিই, তারপর অল্টার শিফট F10 চাপ দিব। তাহলে এখান থেকে ধরেন আমার এই টেক্সটটুকু আমি সিলেক্ট করে এটা ধরেন আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখন ধরুন আমি এটাকে ধরুন এখানে পেস্ট করলাম, করার পরে এখানে যে পেস্ট করলাম, পেস্ট করার পরে ধরুন এই যে এখন আমি যদি কী করি অল্টার শিফট কি বলছে অল্টার শিফট F10, এখন এখান থেকে যদি আমি অল্টার শিফট আমি F10 চাপ দিই, অল্টার শিফট F10 চাপ দিলাম, তাহলে এই যে এইটার জন্য কিন্তু আমার এই যে এটা যেটা আছে এটা কিন্তু অপশনটা আমার এখানে ডিসপ্লে করলো। মানে আপনি কোনো টেক্সট আপনি কপি করে বা কাট করে আপনি পেস্ট করার পরে আপনি চান যে এইটার জন্য এখান থেকে এই যে বিষয়টা আপনি ডিসপ্লে করবেন, তো এখন আপনি যেটা পেস্ট করলেন, তাই এই যে এটা ডিসপ্লে করার জন্য কিন্তু বলছে যে আপনি এটা করতে পারেন কিসের মাধ্যমে, এই যে আপনার অল্টার শিফট 10 এর মাধ্যমে ডিসপ্লে দ্য মেনু অথবা মেসেজ, মেনু অথবা মেসেজের যে অ্যাকশনের বিষয়টা এভেলেবল হবে আপনি ডিসপ্লে করতে গেলে এই যে আপনার এই শর্টকাট কির মাধ্যমে করতে পারেন। আবার দেখাচ্ছি, এখানে কার্সর রেখে অল্টার শিফট F10 দিলাম, তাহলে এই যে ডিসপ্লে করলো এটা, তো এই কাজটা বসে আপনারা করতে পারেন। তাহলে এখন আমরা F10 এর বিষয়গুলো জানলাম কি কাজ করে, এবার আমাদের এখানে F11 এর বিষয়গুলো কি, তাহলে F11 দিয়ে কি দেখাচ্ছ মুভ টু দ্য নেক্সট ফিল্ড। আপনি যদি আপনি পরবর্তী ফিল্ডে যেতে গেলে আপনি কী করতে পারেন F11 যেতে পারেন, তা আপনি যদি শিফট F11 দেন তাহলে মুভ টু দ্য প্রিভিয়াস ফিল্ড। তো এটা কি আপনি যদি মানে নেক্সট ফিল্ডে যেতে চান তাহলে আপনি F11, আর আপনি প্রিভিয়াস ফিল্ডে আসতে গেলে আপনি কী করবেন শিফট F11। তো এই কাজটা কী বলছে, এটা যদি আমাদের ডকুমেন্টে আসি, আসলাম, আসার পরে তখন এটা আমাদের ওই যে ফিল্ড যেগুলো ছিল আমরা নিয়ে আসি, কন্ট্রোল জেড আমরা আন্ডু করে আবার এই ফিল্ডগুলো নিয়ে আসলাম, এগুলো আমরা ধরুন ফিল্ডগুলো আবার নিয়ে আসি, এগুলো রাখলাম, রাখার পরে ধরুন এই যে ফিল্ডগুলো ধরুন আমরা রাখার পরে এখন এখান থেকে ধরুন আমরা এটা ডিলেট করে দিয়ে এটা ডিলেট করে দিয়ে আমরা ধরুন এই তিনটা ফিল্ড রাখলাম। এখন এখান থেকে ধরুন আমাদের তিনটা ফিল্ডের মধ্যে এখন আপনি প্রিভিয়াসে আর নেক্সটে যাবেন, এখন আমরা ধরুন একারে কার্সরটা আছে থাকার অবস্থায় আপনি যদি এখন নেক্সটে ফিল্ডে যেতে চান তাহলে F11 দিবেন,
আর যদি আপনি প্রিভিয়াস আসতে চান তাহলে শিফট F11 দিবেন। আমি দেখাচ্ছি তাহলে আমার এই ফিল্ডগুলো যেগুলো আমি এই যে এখান থেকে ইনসার্ট করছি ফিল্ড থেকে, তো সেগুলো এখানে সবগুলো নিয়ে আসছে তিনটা। এখন এখানে ধরুন আমার সিলেক্ট করা আছে, এখন আমি যদি F11 চাপ দিই, F11 চাপ দিলে নেক্সট আসছে, আবার F11 দিই নেক্সট আসছে। আপনি এখন প্রিভিয়াস আসবেন, তাহলে শিফট কি চাপতে ধরে রেখে আপনি যদি F11 দেন প্রিভিয়াসে, শিফট F11 প্রিভিয়াসে, আবার যদি শুধু F11 দিই নেক্সটে, F11 নেক্সটে, শিফট দিয়ে F11 প্রিভিয়াস, শিফট দিয়ে F11 প্রিভিয়াস। তো এই যে এই বিষয়টা বলছে আপনারা এই প্রিভিয়াস আর নেক্সট ফিল্ডে আসতে পারেন, এই যেভাবে F11 দিয়ে নেক্সটে শিফট F11 দিলে প্রিভিয়াস ফিল্ডে আসতে পারেন। তার আগে অবশ্যই আপনার ডকুমেন্টে এই যে ফিল্ডের কাজগুলো করা থাকতে হবে, আমার করা আছে, এখানে যদি বিষয়গুলো আমি দেখাই দিলাম ইজিলিভাবে। বাস তারপর এখানে আমাদের যে এই যে কারেন্ট যে ফিল্ড আছে আপনি যদি লক করতে চান তাহলে কন্ট্রোল F11, আপনি যদি এখান থেকে যেই ফিল্ডে লক করবেন সেটা আপনি সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল F11 চাপ দেন তাহলে কিন্তু আপনার এই ফিল্ডটা লক হয়ে যাবে। আবার লক করার পর যদি আনলক করতে চান তাহলে আপনার এই যেখানে আনলক দ্য কারেন্ট ফিল্ড আনলক করতে গেলে কন্ট্রোল শিফট F11 দিবেন, তাহলে যেটা আপনি লক করবেন সেটা আনলক হয়ে যাবে। তো এই দুইটা বিষয় আপনারা প্র্যাকটিস করেন ইজিলি হয়ে যাবে। বাস তারপর এখানে আমাদের F11 দেওয়ার একটা কাজ কি বলছে যে ওপেন দ্য মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এডিটর ইন হুইচ ইউ ক্রিয়েট এ ম্যাক্রো ইউজিং ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন VBA। তাহলে আমাদের ওই ম্যাক্রো যে ভিজুয়াল বেসিক এডিটর, আমাদের যে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের মানে যে আমাদের ব্যাক এন্ডের যে কোডগুলো লেখার অপশন থাকে, তো সেইটা আমরা নিয়ে আসতে গেলে সেই অপশনটা নিয়ে আসতে গেলে অল্টার F11 দিয়ে নিয়ে আসতে পারি আমরা। যে কীরকম বিষয়টা আমরা যদি আমাদের ডকুমেন্টে চলে আসি, এখন যদি আমরা অল্টার F11কে চাপ দিই তাহলে আমাদের এই যে এখানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন, তো আমাদের এখানে এক্সেলের ব্যাক এন্ডে যে কোড লিখে আমরা কাজ করতে পারি সেই অপশনটা চলে আসছে। তো এটা আপনি নিয়ে আসতে পারেন। তো এটা ধরুন এখানে যে কোন বিষয়টা আমাদের এখান থেকে ওই যে আমাদের এখান থেকে যে অপশনটা থাকে কোনটা, এখান থেকে আমাদের যে ডেভেলপার টেপ নামে যে অপশনটা থাকে এই ডেভেলপার টেপ অপশনটাই না, আমরা এখান থেকে কিন্তু ভিজুয়াল বেসিকের অডিটর অপশনটা নিয়ে আসতে পারি, যেটা কিন্তু আমরা এই অপশনটা ছাড়াও আমরা এই যে দেখাচ্ছি কি অল্টার F11 দিয়েও সেম বিষয়টা নিয়ে আসতে পারি। তো আপনারা যদি করতে চান এটা নিয়ে এসে আপনি এই কোডিংয়ের মাধ্যমে আপনি MS ওয়ার্ডের মধ্যে কিছু কাজ করতে পারেন, সেগুলো এসে আপনার ব্যাকএন্ডে থাকবে সেই কোডগুলো। বাস এখন আমরা এটা জানলাম যে ঢুকতে গেলে আপনার অল্টার F11 দিয়ে আপনার ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনগুলো আসতে পারেন। বাস তারপরে আমরা এখান থেকে F11 এর বিষয়গুলো জানার পর এবার আমরা F12 আমাদের লাস্টের যে এখানে ফাংশনাল কি এর মধ্যে লাস্টের কিটা কি F12, তাহলে F12 এই ফাংশনাল কি এর মধ্যে এখান থেকে আমাদের প্রথমে দেওয়া আছে কি F12 অ্যালোন, শুধু F12 দিয়ে আমরা ডিসপ্লে সেভ এস, আপনি সেভ এস এর ডায়লগ বক্সটা নিয়ে আসতে গেলে F12 দিয়ে নিয়ে আসতে পারেন। তো এখানে আমরা নিয়ে আসলাম, আসার পরে ধরেন এখানে F12 আমরা F12 কে চাপ দিলাম, তাহলে এখানে আমাদের ধরেন সেভ করা সেভ এস এর ডায়লগ বক্স চলে আসছে। এখন আপনি একটা নাম দিয়ে সেভে দিলে আপনার এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। বাস তারপর এখানে আমাদের কি আছে শিফট F12 সেভ দ্য ডকুমেন্ট, তো আপনি যদি ডকুমেন্টটা সেভ করতে চান তাহলে শিফট F12 দিয়ে আপনি সেভ করার অপশন আছে সেভ করতে পারেন। আমি সেটা দেখাচ্ছি কি আমি ডকুমেন্টে আসলাম, এখন যে শিফট কি চাপ ধরে আমি এখানে শিফট কি চাপ ধরে রেখে আমি F12 চাপ দিলাম, তাহলে আমার একদম সেভ এস করার আমার ব্যাক স্টেজ প্যানের সেভ এস করার অপশন চলে আসছে। এখন আপনার কম্পিউটার দেখা যায় ব্রাউজ থেকে আপনি সেভ করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে কি আছে কন্ট্রোল F12 ডিসপ্লে দ্য ওপেন ডায়লগ বক্স, আপনি যদি ওপেনের ডায়লগ বক্স নিয়ে আসতে চান তাহলে কন্ট্রোল F12 দিয়ে নিয়ে আসতে পারেন। আমি সেটা দেখাচ্ছি, এখন যদি আমি এখানে কন্ট্রোল F12 আমি কি চাপ দিলাম তাহলে এই যে আমার ওপেনের ডায়লগ বক্স চলে আসছে, আসার পরে এখান থেকে আপনি যে কোনো ফাইল সিলেক্ট করে ওপেন করতে পারেন। বাস তারপর এখানে কি আছে কন্ট্রোল শিফট F12, এটা দিয়ে কি হবে ডিসপ্লে দ্য প্রিন্ট টেপ ইন দ্য ব্যাক স্টেজ ভিউ, আপনার ব্যাক স্টেজ ভিউতে আপনার প্রিন্টের টেপটা ডিসপ্লে হবে যদি আপনার কন্ট্রোল শিফট F12 দেন। তো আমি দেখাচ্ছি এখন আমি কন্ট্রোল শিফট আমি কি করলাম F12 কি চাপ দিলাম, দেওয়ার সাথে সাথে আমার এই যে প্রিন্টে এই যে ব্যাক স্টেজ ভিউতে প্রিন্টের পিভিউতে চলে আসছে আমরা, তো এই বিষয়টা বলছি। বাস তারপর এখানে কি আছে আমাদের, তারপর দেখছে অল্টার শিফট F12, তাহলে অল্টার শিফট F12 দিয়ে কি করে সিলেক্ট দ্য টেবিল অফ কন্টেন্ট বাটন ইন দ্য টেবিল অফ কন্টেন্ট কন্টেনার হোয়েন দ্য কন্টেনার ইজ অ্যাক্টিভ, আপনার কন্টেনার যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনার কি হবে আপনার টেবিল অফ কন্টেন্টস যে কন্টেনারের মধ্যে আপনার টেবিল অফ কন্টেন্টস বাটনটা আপনার কি করবে এখন কাজ করবে সিলেক্ট হবে, তো সেই ক্ষেত্রে অল্টার শিফট F12 দিলে এই কাজটা করবে। তো আপনারা প্র্যাকটিস করে দেখেন দিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে এই F12 এর মাধ্যমে আমাদের এই কাজগুলো আমরা খুব এখানে দেখা যাচ্ছে করতে পারি আমাদের এই যে ওই অপশন এই বিষয়গুলো F12 এর মাধ্যমে। তাহলে এখন আমরা আমাদের এখানে ফাংশনাল কি এর যতগুলো কি ছিল সবগুলো দেখলাম, তাহলে এখানে তো আমাদের কিন্তু আর এখানে কোনো শর্টকাট কি নাই, আমাদের এখানে এই ফাংশনাল কি এর পরে আমাদের কিন্তু এখান থেকে যে সমস্ত শর্টকাটের কাজগুলো আমাদের শেষ হয়ে গেল। তো আমাদের 468টির মতো প্রায় এখানে টোটাল যে শর্টকাট কীগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমাদের আলাদা আলাদা ভিডিওতে এই বিষয়গুলো দেখানো আছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এখানে কী দেখলাম, এখানে আমাদের যে এই ফাংশনাল কি এর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা জানলাম। বাস এখন তাহলে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই।
তাহলে এখন আমরা কি বলছিলাম যে আমাদের এই যে এমএস এক্সেল এর যে এই পুরো ফাইলের লিংকটা আমরা কি করছি এখান থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংকটা আমি দিয়ে দিয়েছি। তাহলে আজকে আমাদের যে ভিডিওটা করলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংকটা দিয়ে দেব। লিংকটা দিয়ে দিলে আপনারা সেই লিংকে ক্লিক করে আপনার গুগল ড্রাইভ থেকে আপনার সরাসরি গুগল শেয়ারের মধ্যে লিংকটা ওপেন হলে সেখান লিংকটা ওপেন হলে সেখান থেকে আপনারা আপনার এটা কপি করে বা আপনার ডাউনলোড করলে আপনার এমএস এক্সেল এইভাবে শর্টকাটগুলো চলে আসলে আপনারা দেখে দেখে আপনার প্র্যাকটিস করলে ইজিলি হবে। আপনার সমস্ত শর্টকাটের কাজগুলো আপনারা জানলে আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টে কাজ করাটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার খুব মানে দ্রুত কাজগুলো করতে পারবেন। তো এইভাবে মূলত আমাদের এখানে এমএস ওয়ার্ডের শর্টকাটের কাজগুলো মূলত কাজ করে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাট ইউজ ফাংশনাল কি শর্টকাট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।